মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সানডে সাসপেন্সে আজকের নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুর্গেশ নন্দিনী, আজ প্রথম পর্ব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 26 জুন 1838। বাংলা উপন্যাসের জনক, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন অসংখ্য উপন্যাস এবং প্রবন্ধ। আনন্দমঠ, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, দেবী চৌধুরানী আরও বহু উপন্যাস তিনি আমাদের উপহার দিয়েছেন। আমাদের আজকের নিবেদন দুর্গেশ নন্দিনী গল্পটি প্রথম প্রকাশিত হয় 1865 সালে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে দুর্গেশ নন্দিনী প্রথম পর্ব। ৯৯৭ বঙ্গাব্দ, গ্রীষ্ম শেষ। এক যুবক ঘোড়ার পিঠে চড়ে বিষ্ণুপুর থেকে মান্দারণের পথে চলেছেন একা। দিন ফুরিয়ে যাচ্ছে দেখে তিনি দ্রুত বেগে ঘোড়া ছোটাতে লাগলেন, কারণ সামনে প্রকাণ্ড প্রান্তর। যদি কোনোভাবে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় তাহলে আশ্রয় খুঁজে পাওয়া সহজ হবে না। প্রান্তর পার হতে না হতেই সূর্য অস্ত গেল। অন্ধকার এতই গাঢ় হয়ে নেমে এলো যে ঘোড়া চালনা একেবারে কঠিন হয়ে দাঁড়াল। এর মধ্যেই আকাশ কাঁপিয়ে ঝড় নেমে এলো, আর সেই সঙ্গে প্রবল বৃষ্টিধারা। গন্তব্য পথের আর কিছুই স্থির করা যাচ্ছে না। অশ্বারোহী বুঝলেন ঘোড়ার গতি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এমন সময় বিদ্যুতের চমকে তিনি দেখলেন সামনে অট্টালিকার মতো কিছু একটা রয়েছে। ঘোড়া থামিয়ে তিনি লাফিয়ে নেমে পড়লেন। যাক, এই ঘোর ঝঞ্ঝায় একটা আশ্রয় অন্তত পাওয়া গেছে, এই ভেবে ঘোড়াকে তিনি ছেড়ে দিলেন। অন্ধকারে সাবধানে তিনি এগিয়ে চলেছেন। আবার বিদ্যুতের চমক। এবার সেই আলোয় তিনি বুঝলেন এই অট্টালিকা আসলে একটি মন্দির। মন্দিরের সামনে এসে দেখলেন দরজা ভেতর থেকে বন্ধ। এই জনহীন প্রান্তরে অবস্থিত মন্দিরের দরজা ভেতর থেকে কে বন্ধ করে রেখেছে? বিস্ময় আর কৌতূহল কিছুটা সংবরণ করে তিনি মন্দিরের দরজায় করাঘাত করতে লাগলেন। কে আছো মন্দিরে? ভেতরে কে আছো? দরজা খোলো, দরজা খোলো! দরজা তবু খুলল না। তাঁর করাঘাতের তীব্রতা ক্রমশ বাড়তে লাগল। একসময় সে আঘাত সহ্য করতে না পেরে কাঠের দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করা মাত্রই তিনি শুনলেন অস্ফুট চিৎকার। একটা ক্ষীণ প্রদীপ জ্বলছে, কিন্তু কিছু বোঝবার আগেই খোলা দরজা দিয়ে আসা দমকা বাতাসে সেই প্রদীপ নিভে গেল। মন্দিরের ভেতরে কে আছে, দেবতা বা মানুষ, কিছুই দেখা গেল না। সেই যুবক করজোড়ে অদৃশ্য দেবতাকে প্রণাম করলেন। তারপর সেই গাঢ় অন্ধকারের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, কে আছো মন্দিরে? কোনো উত্তর নেই, শুধু কিছু অলংকারের ঝংকার শোনা গেল। তিনি আর কোনো কথা বললেন না। মন্দিরের দরজা বন্ধ করে দরজার সামনে বসলেন। তারপর আবার বললেন,
মন্দিরের ভেতরে যেই আছো একটা কথা শুনে রাখো। এই আমি অস্ত্র নিয়ে দরজার সামনে বসলাম, আমার বিশ্রামে বিঘ্ন ঘটিও না। ঘটালে যদি পুরুষ হও তাহলে ফল ভোগ করতে হবে, আর যদি স্ত্রীলোক হও তাহলে নিশ্চিন্তে নিদ্রা যাও। রাজপুতের হাতে অস্ত্র থাকতে তোমাদের কোনো বিপদ হবে না। আপনি কে? আপনার গলা স্বর শুনে অনুমান করছি এ প্রশ্ন কোনো সুন্দরী করেছেন, কিন্তু আমার পরিচয় আপনার কি হবে? আমরা বড় ভীত হয়ে আছি। আমি যেই হই আমার পরিচয় আপনাদের দিতে পারবো না, কিন্তু আমি উপস্থিত থাকলে আপনাদের কোনো বিপদের আশঙ্কা নেই। আপনার কথা শুনে সাহস পেলাম, এতক্ষণ ভয়ে মৃতপ্রায় ছিলাম, এখনো আমার সহচরী অর্ধমূর্ছিত হয়ে আছেন। আমরা সায়াহ্নে এই মন্দিরের শৈলেশ্বর শিব পুজোর জন্য এসেছিলাম, পরে ঝড় এলে আমাদের বাহক দাসদাসীরা আমাদের ফেলে কোথায় গেল কে জানে। চিন্তা করবেন না, আপনার বিশ্রাম করুন, কাল সকালে আমি আপনাদের গৃহে পৌঁছে দেব। শৈলেশ্বর আপনার মঙ্গল করুন। মাঝরাতে ঝড় বৃষ্টি থেমে গেল। যুবক বললেন, আপনারা এখানে কিছুক্ষণ সাহস সঞ্চয় করে থাকুন, আমি একটা প্রদীপ সংগ্রহ করার জন্য কাছের গ্রামে যাচ্ছি। মহাশয়, গ্রাম পর্যন্ত যেতে হবে না, এই মন্দিরের রক্ষক এক ভৃত্য, সে কাছেই থাকে, মন্দিরের বাইরেই তার কুটির রয়েছে, তার কাছে আগুন জ্বালাবার সামগ্রী রয়েছে। এই কথা শুনে যুবক মন্দিরের বাইরে এলেন। জ্যোৎস্নার আলোয় একটি কুটির দেখা যাচ্ছে। কুটিরের কাছে গিয়ে সেই ভৃত্যের কাছ থেকে প্রদীপ নিয়ে এলেন তিনি। মন্দিরের ভেতরে প্রদীপ নিয়ে প্রবেশ করতেই যুবক দেখলেন শ্বেতপাথরের শিব মূর্তি, আর সেই মূর্তির পেছনে রয়েছেন দুই নারী। যিনি বয়সে নবীনা তিনি প্রদীপের আলো দেখা মাত্রই অবগুণ্ঠনে মাথা নিচু করলেন। যুবক দেখলেন সেই নারীর হাতে হীরের চুল, তার পরনে কারুকার্য করা পোশাক, রত্ন খচিত বেশভূষা। তার মানে এই নারী উচ্চ বংশের। দ্বিতীয় নারীকে দেখে যুবকের মনে হল ইনি এই নবীনা নারীর দাসী হবেন, কিন্তু একে দেখে মনে হয় আর পাঁচজন দাসীর চেয়ে সম্পন্না, বয়স 35 হবে। যুবক বুঝলেন এঁর সঙ্গেই তিনি অন্ধকারে কথা বলছিলেন। তিনি আরো লক্ষ্য করলেন এই দুই নারীরই পোশাক পূর্বদেশীয় নয়, পশ্চিম দেশীয়। মন্দিরের ভেতরে প্রদীপ রেখে এবার তিনি ওই দুই নারীর সামনে এসে দাঁড়ালেন। প্রদীপের আলো এসে পড়ল যুবকের শরীরে। দুই নারী দেখলেন যুবকের বয়স 25-এর চেয়ে কিছু বেশি হবে। দীর্ঘ শরীর, দেহের গঠন সুঠাম, বসন্তের নতুন পাতার মতো তার সৌন্দর্য, পোশাক রাজপুত জাতির, কোমরে তরোয়াল, দীর্ঘ হাতে বর্ষা, মাথায় হীরকখচিত পাগড়ি, কানে মুক্তোর বলয়, কণ্ঠে রত্নহার। উভয় পক্ষই পরস্পরের পরিচয় জানার জন্য বিশেষ উদগ্রীব। কৌতূহল নিবারণের উদ্দেশ্যে যুবক বললেন, আপনাদের দেখে বুঝতে পারছি যে আপনারা উচ্চ বংশের সম্ভ্রান্ত নারী, তবে পরিচয় জিজ্ঞেস করতে কিঞ্চিত সংকোচ হচ্ছে, কিন্তু আমার নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে যে বাধা আছে আপনাদের তা নাও থাকতে পারে, তাই জিজ্ঞাসা করছি। দুজনের মধ্যে যিনি সহচরী তিনি উত্তর দিলেন, স্ত্রীলোকের আর কিসের পরিচয়? যারা কুলের উপাধি ধারণ করতে পারে না তারা কি বলে নিজের পরিচয় দেবে? গোপনে বাস করায় যাদের ধর্ম তারা কি বলে আত্মপ্রকাশ করবে? যেদিন থেকে বিধাতা স্ত্রীলোককে স্বামীর নাম মুখে আনতে নিষেধ করেছেন সেদিন থেকেই তার আত্মপরিচয়ের পথ বন্ধ করে দিয়েছেন। যুবক এ কথার উত্তর দিলেন না, তার মন তখন অন্যদিকে। বয়সে নবীনা যিনি তিনি অবগুণ্ঠন একটু একটু সরিয়ে সহচরীর আড়াল থেকে তাকিয়াছেন যুবকের দিকে। কথোপকথনের মাঝে
যুবক এবার তাকালেন তার দিকে। সে দৃষ্টি যেন স্থির হয়ে রইল সেই অপরিচিতার চোখে। অমনি যুবতী চোখ নিচু করলেন। এদিকে সহচরী কোনো প্রত্যুত্তর না পেয়ে যুবকের মুখের দিকে তাকালেন। বুঝলেন যুবকের দৃষ্টি কোন দিকে, আরো বুঝলেন তার আড়াল থেকেও দৃষ্টির কিছু বিনিময় হয়েছে। তিনি যুবতীর কানে কানে বললেন, কিলো স্বয়ম্বরা হবি নাকি? কি যে বলো। সহচরী চতুর, সে জানে অপরিচিত যুবকের পৌরুষের তেজে যদি এই তরুণী হৃদয়ে বিদ্ধ হয় তাহলে আর কিছু হোক না হোক তরুণী হৃদয়ের সুখ চিরকালের জন্য নষ্ট হবে। অতএব সে পথ এখনই বন্ধ করা ভালো। মহাশয়, নারীর সুনাম এমনই এক অপদার্থ বস্তু যে বাতাসের ভারও সে সহ্য করতে পারে না। আজকের এই প্রবল ঝড়ে রক্ষা পাওয়া দুষ্কর ছিল, এখন ঝড় থেমেছে। দেখি আমরা যদি বাড়ির পথে গমন করতে পারি। যদি একান্তই এই গভীর রাতে আপনারা হেঁটে বাড়ির পথে এগোতে চান তাহলে আমার অনুরোধ যে আমি নিজে আপনাদের পৌঁছে দিয়ে আসি। আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে, আমি নিজেই বাড়ির পথে যাত্রা করতাম, কিন্তু আপনার সখীর মতো রূপসীকে বিনা রক্ষকে রেখে যাব না বলেই আমি এখানে আছি। আপনি যে আমাদের দয়া দেখাচ্ছেন তাতে পাছে আমাদের অকৃতজ্ঞ মনে করেন এই জন্যই সব কথা ব্যক্ত করতে পারছি না। মহাশয়, একজন নারীর মন্দ কপালের কথা আপনাকে আর কি বলবো। আপনি আমাদের পৌঁছে দেবেন এ তো আমাদের সৌভাগ্য, কিন্তু যখন আমার প্রভু মানে এই কন্যার পিতা একে জিজ্ঞেস করবেন তুমি এই রাতে কার সঙ্গে এসেছো, তখন এই কন্যা কি উত্তর দেবেন? এই উত্তর দেবেন যে আমি মহারাজ মান সিংহের পুত্র জগৎ সিংহের সঙ্গে এসেছি। যদি এই মুহূর্তে বিদ্যুতের আকস্মিক চমকও আসত তাহলে ওই দুই নারী এতটা চমকে উঠতেন না। দুজনেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়লেন। তরুণী নারী শিবলিঙ্গের পেছনে সরে গেলেন। সহচরী নারী গলায় আঁচল দিয়ে নমস্কার করে বললেন, যুবরাজ, না জেনে সহস্র অপরাধ করেছি, অবোধ নারীদের নিজগুণে মার্জনা করবেন? এই গুরুতর অপরাধের কোনো ক্ষমা নেই, ক্ষমা করব যদি পরিচয় দাও, আর পরিচয় না দিলে দণ্ড দেব। কি দণ্ড? আজ্ঞা হোক, আমি নিজে তোমাদের গৃহে পৌঁছে দিয়ে আসব। সহচরী দেখলেন বিষম সংকট। তিনি চাইছেন না দিল্লীশ্বরের সেনাপতির কাছে এই তরুণীর পরিচয় প্রকাশ পাক। এবার তিনি যদি তাদের পৌঁছে দিয়ে আসেন তাতে ক্ষতি আরো বেশি। সহচরী মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এমন সময় মন্দিরের কাছেই অশ্বের পদধ্বনি শোনা গেল। যুবরাজ জগৎ সিংহ ব্যস্ত হয়ে মন্দিরের বাইরে গিয়ে দেখলেন প্রায় 100 অশ্বারোহী সেনা যাচ্ছে। তাদের পোশাক দেখে বুঝতে পারলেন এরা সবাই রাজপুত সেনা। এর আগে যুবরাজ যুদ্ধের কাজে বিষ্ণুপুর অঞ্চলে গিয়ে 100 অশ্বারোহী সেনা নিয়ে পিতার কাছে যাচ্ছিলেন। সেনাবাহিনী এক অন্য পথে আর যুবরাজ আর এক পথে যাওয়াতে তিনি একা ঝড় বৃষ্টির দুর্যোগে পড়ে যান এবং এই মন্দিরে আশ্রয় নেন। নিজের সেনাগণকে আবার দেখতে পেয়ে তিনি বললেন, দিল্লীশ্বরের জয় হোক। এই কথা শুনে একজন অশ্বারোহী তার কাছে এগিয়ে এলো। জগৎ সিংহ বললেন, ধরম সিংহ, আমি ঝড় বৃষ্টির কারণে এখানে অপেক্ষা করছিলাম। ধরম সিংহ যুবরাজকে প্রণাম করে উত্তর দিল, আমরা আপনাকে বহু জায়গায় সন্ধান করেছি, শেষেই গাছের কাছে আপনার অশ্ব দেখতে পেলাম। তুমি অশ্ব নিয়ে এখানেই অপেক্ষা করো, আর দুজনকে কাছের গ্রাম থেকে পালকি আর বাহক আনতে পাঠাও, বাকি সেনাদের এগিয়ে যেতে বলো। ধরম সিংহ এই আদেশ পেয়ে একটু বিস্মিত হল, কিন্তু প্রভুর আজ্ঞায় প্রশ্ন করা অনাবশ্যক, তাই সেনাদের কাছে যুবরাজের আদেশ পৌঁছে দিল। এদিকে যুবরাজের অনুপস্থিতিতে মন্দিরের ভেতরে সেই দুই নারী নিজেদের মধ্যে কথা বলছে। তরুণী তার সহচরীকে বলল, বিমলা,
রাজপুত্রকে পরিচয় দিতে তোমার এত অসম্মতি কেন? সে কথার উত্তর আমি তোমার পিতার কাছে দেব, কিন্তু বাইরে কিসের গোলযোগ? যে অশ্বারোহী পালকির খোঁজে গেছিল তারা ফিরে আসার আগেই ফিরে এলো অন্য আরেক দল। এই তরুণী আর তার সহচরীকে বৃষ্টির মধ্যে রেখে যে বাহক আর রক্ষীরা গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছিল এবার তারা ফিরে এলো। দূর থেকে তাদের দেখে জগৎ সিংহ মন্দিরে প্রবেশ করে সহচরী বিমলাকে জিজ্ঞেস করলেন, কয়েকজন অস্ত্রধারী ব্যক্তির সঙ্গে পালকি আর তার বাহক এসেছে, বাইরে এসে দেখো ওরা তোমাদের লোক কিনা। বিমলা মন্দিরের দরজায় দাঁড়িয়ে দেখল ওরা ওদেরই লোক। যুবরাজ জগৎ সিংহ বললেন, তবে আমি আর এখানে দাঁড়াবো না, আমার সঙ্গে এদের সাক্ষাৎ হলে অনিষ্ট হতে পারে, তোমরা নির্বিঘ্নে গৃহে যাও। তোমাদের কাছে প্রার্থনা এই যে আমার সঙ্গে সাক্ষাতের কথা কারুর কাছে প্রকাশ করো না, বিস্তৃত হবার প্রয়োজনও নেই, বরং স্মারক হিসেবে এই সামান্য বস্তুটি রাখো। আর আমি তোমার প্রভুকন্যার পরিচয় যে পেলাম না এই কথা আমার হৃদয়ে স্মারক হয়ে রইল। কথা শেষ করে পাগড়ি থেকে মুক্তোর হার নিয়ে বিমলার মাথায় পরিয়ে দিলেন তিনি। বিমলা মহার্ঘ রত্নহার নিয়ে রাজকুমারকে বিনীতভাবে প্রণাম করে বলল, যুবরাজ, আমি যে পরিচয় দিলাম না তার জন্য আমাকে অপরাধীনি ভাববেন না, এর পেছনে উপযুক্ত কারণ আছে। যদি আপনার নিতান্তই কৌতূহল হয় তাহলে আজ থেকে 15 দিন পরে আপনার সঙ্গে দেখা করতে চাই, কোথায় সাক্ষাৎ হতে পারে বলে দিন। এই মন্দিরের মধ্যেই আমার সাক্ষাৎ পাবে রাতে, যদি এখানে না হয় তাহলে আর সাক্ষাৎ হবে না। দেবতা আপনাকে রক্ষা করুন। বিমলা আর একবার যুবরাজ জগৎ সিংহকে প্রণাম করলেন। রাজকুমার অনিবার্য তৃষ্ণা নিয়ে যুবতের দিকে আর একবার তাকালেন, তারপর অশ্ব নিয়ে জগৎ সিংহ শৈলেশ্বরের মন্দির থেকে যাত্রা করলেন। কেন জগৎ সিংহ বঙ্গদেশে এসেছিলেন, কেনই বা প্রান্তরের মধ্যে দিয়ে একা যাচ্ছিলেন, প্রশ্নের উত্তর খুঁজতে একটু ইতিহাসের কাছে যাওয়া যাক। মহামতি আকবর বুঝেছিলেন যে রাজ্য শাসনে রাজপুত্রা অত্যন্ত দক্ষ, তাই তিনি সব সময় রাজপুতদের গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত করতেন। এইসব রাজপুতদের মধ্যে মান সিংহ একজন প্রধান, তিনি স্বয়ং আকবরের পুত্র সেলিমের শালা। আজিম খাঁ ও শাহবাজ খাঁ উৎকল জয় করতে অক্ষম হলে আকবর মান সিংহকে বঙ্গ ও বিহারের শাসনকর্তা করে পাঠালেন। 996 বঙ্গাব্দে মানসিংহ এলেন পাটনা নগরীতে, পরের বছর উৎকল জয়ের উদ্দেশ্যে যাত্রা করলেন। বঙ্গদেশ শাসন করার জন্য সৈয়দ খাঁকে তিনি প্রতিনিধি হিসেবে নিযুক্ত করলেন। সৈয়দ খাঁ এই দায়িত্ব পেয়ে বঙ্গদেশের তখনকার রাজধানী তাঁড়া নগরে থাকতে শুরু করেন। এরপর যুদ্ধের আশায় যাত্রা করে মানসিংহ প্রতিনিধিকে যুদ্ধে আহ্বান করলেন। সৈয়দ খাঁ লিখলেন যে তিনি বর্ধমানে তাঁর সঙ্গে সৈন্য সমেত দেখা করতে চান, কিন্তু বর্ধমানে পৌঁছে রাজা দেখলেন যে সৈয়দ খাঁ আসেননি, দূত পাঠিয়েছেন, সঙ্গে সংবাদ যে সৈন্য সংগ্রহ করতে তাঁর অনেক দেরি হবে, প্রায় বর্ষাকাল। অতএব রাজা মানসিংহ আপাতত বর্ষা শেষ পর্যন্ত শিবির সংস্থাপন করে থাকলে তিনি বর্ষাকালের শেষে সেনা নিয়ে রাজার কাছে আসবেন। রাজা মানসিংহ সেই মতো দারুকেশ্বর তীরে শিবির স্থাপন করলেন, সৈয়দ খাঁর প্রতীক্ষায় রইলেন। কিন্তু লোকমুখে রাজা এও জানতে পারলেন যে শত্রু কতলু খাঁ একটু বেশি সাহসী হয়ে উঠে সৈন্য নিয়ে মান্দারণের কাছাকাছি এসে দেশ লুট করছে। মানসিংহ একটু চিন্তিত হলেন, শত্রু কোথায়, কি তার অভিপ্রায়, কি করছে, এই সব সংবাদ জানার জন্য তার একজন প্রধান সেনাধ্যক্ষকে পাঠানো উচিত।
মানসিংহের সঙ্গে তার প্রিয়তম পুত্র জগৎ সিংহ যুদ্ধে এসেছিলেন। জগৎ সিংহ এই দুঃসাহসিক কাজের ভার নিতে উৎসুক জেনে রাজা তাকেই 100 অশ্বারোহী সেনা দিয়ে শত্রু শিবিরের উদ্দেশ্যে পাঠালেন। রাজকুমার কাজ শেষ করে ফেরার পথ ধরেছেন, সেই পথেই আমাদের সঙ্গে তাঁর পরিচয়। শৈলেশ্বর মন্দির থেকে যাত্রা করে জগৎ সিংহ পৌঁছলেন পিতা মানসিংহের শিবিরে। মহারাজ মানসিংহ ছেলের কাছে শুনলেন যে প্রায় 50,000 পাঠান সেনা ধরপুর গ্রামের কাছে শিবির তৈরি করেছে আর কাছের সমস্ত গ্রামে লুট করছে, জায়গায় জায়গায় দুর্গ নির্মাণ কিংবা অধিকার করে এক প্রকার নির্বিঘ্নে রয়েছে। মানসিংহ বুঝলেন যে পাঠানদের এখনই দমন করতে হবে। তিনি সমস্ত সেনাপতিদের ডেকে বললেন, দিনে দিনে গ্রাম পরগনা দিল্লীশ্বরের অধিকারের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় পাঠানদের শাসন করতে না পারলে বড় বিপদ, কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন হবে? তারা আমাদের চেয়ে সংখ্যায় অনেক বেশি বলবান, আর তার উপর আবার দুর্গের আশ্রয় থেকে তারা যুদ্ধ করবে। যুদ্ধে পরাজিত করলেও তাদের ধ্বংস বা স্থানচ্যুত করতে পারব না, সহজেই দুর্গের মধ্যে নিরাপদে থাকতে পারবে। কিন্তু সকলে বিবেচনা করে দেখো, যদি যুদ্ধে আমাদের পরাজিত হতেই হয় তাহলে শত্রুপক্ষের বেষ্টনীতে একেবারে নিরাশ্রয় বিনষ্ট হতে হবে। এরকম অন্যায় সাহসে ভর করলে একদিকে দিল্লীশ্বরের বিপুল সেনার বিনাশ হবে, অন্যদিকে উড়িষ্যা জয়ের আশা একেবারে লোপ পেয়ে যাবে। আমার বিবেচনায় সৈয়দ খাঁর জন্য অপেক্ষা করা উচিত, অথচ পাঠানদের মোকাবিলা করাও তো প্রয়োজনীয়। তোমরা কি পরামর্শ দাও? সেনাপতিরা সকলে একমত হয়ে পরামর্শ করে স্থির করলেন যে আপাতত সৈয়দ খাঁর প্রতীক্ষায় থাকাই উচিত। রাজা মানসিংহ বললেন, আচ্ছা, সম্পূর্ণ বাহিনী না নিয়ে যদি কোনো দক্ষ সেনাপতি অল্প সংখ্যক সেনা নিয়ে শত্রু দমন করতে যায় তাহলে কেমন হয়? একজন মোগল সৈনিক বললেন, কিন্তু মহারাজ, এই অল্প সংখ্যক সেনা দিয়ে কি কাজ হবে? অল্প সেনাকে আমি সামনাসামনি যুদ্ধে পাঠাতে চাইছি না। তারা লুকিয়ে থেকে গ্রামে অত্যাচার চালানো পাঠানদের যদি কিছুটা দমন করতে পারে। কিন্তু মহারাজ, এই নিশ্চিত মৃত্যুর মুখে কোন সেনাপতি যাবে? কি, এত রাজপুত আর মোগলদের মধ্যে মৃত্যুকে ভয় করে না এমন কি কেউ নেই? মহারাজ, দাসেরা যেতে প্রস্তুত। জগৎ সিংহ সেখানে উপস্থিত ছিলেন। তিনি বয়সে সবচেয়ে ছোট, সকলের পেছনে তিনি দাঁড়িয়েছিলেন। বললেন, অনুমতি দিলে এ দাসও দিল্লীশ্বরের কার্য সাধন করতে পারে। আজ জানলাম যে মোগল রাজপুতেরা সব বীরের বংশ, তোমরা সকলেই এই কঠিন কাজে প্রস্তুত। এখন কাকে রেখে কাকে পাঠাই বলো? মহারাজ, অনেকেই তো এই কাজে উদ্যত হয়েছেন, যিনি সবচেয়ে কম সেনা নিয়ে যেতে রাজি হবেন তাকেই এই রাজকার্য সাধনের ভার দিন। বাহ বাহ, এ তো অতি উত্তম পরামর্শ। এরপর মানসিংহ রাজি হওয়া প্রথম সেনাপতিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি কত সংখ্যক সেনা নিয়ে যেতে চাও? 50,000 সৈন্য হলেই চলবে মহারাজ। এই শিবির থেকে 50,000 সৈন্য দেওয়া সম্ভব নয়। কোন বীর 10,000 সৈন্য নিয়ে যুদ্ধে যাত্রা করতে চায়? সেনাপতিরা সবাই নীরব। শেষে রাজার প্রিয় পাত্র যশবন্ত সিংহ রাজার আদেশ পালনে উদ্যত হলেন। রাজা প্রসন্ন হয়ে সকলের দিকে তাকালেন। কুমার জগৎ সিংহ অপেক্ষা করেছিলেন। রাজার চোখে চোখ পড়তেই তিনি বললেন, মহারাজ, আপনি অনুমতি দিলে আমি 5,000 সৈন্য নিয়ে কতলু খাঁকে সুবর্ণরেখার পারে রেখে আসব। রাজা মানসিংহ অবাক হলেন। সেনাপতিদের মধ্যে কানাকানি শুরু হল। কিছুক্ষণ পরে রাজা বললেন, পুত্র, আমি জানি যে তুমি রাজপুত কুলের গরিমা, কিন্তু তুমি অন্যায় সাহস করছ। মহারাজ, যদি প্রতিজ্ঞা পালন না করে বাদশাহের সেনাবল আমি অপচয় করি
তবে রাজদণ্ডে দণ্ডিত হব। আমি তোমার রাজপুত কুলের ধর্ম পালনে ব্যাঘাত করব না। তুমি তুমি এ কাছে যাত্রা করো। রাজকুমারকে সজল চোখে গাঢ় আলিঙ্গন করে বিদায় দিলেন রাজা মানসিংহ। সেনাপতিরা নিজের শিবিরে ফিরে গেলেন। যে পথে বিষ্ণুপুর প্রদেশ থেকে জগৎ সিংহ জাহানাবাদে ফিরেছিলেন সেই পথের চিহ্ন এখনো বর্তমান আছে। তার কিছু দক্ষিণে এই মান্দারণ গ্রাম। যে সময়ের কথা আমরা বলছি সে সময় মান্দারণ ছিল এক শক্তিশালী নগর। যে নারীদের সঙ্গে জগৎ সিংহের মন্দিরের ভিতরে দেখা হয়েছিল তারা মন্দির থেকে বেরিয়ে এই গ্রামের দিকেই যাত্রা করল। গড় মান্দারণে কয়েকটা প্রাচীন দুর্গ ছিল, এই জন্যই তার নাম মান্দারণ। নগরের মধ্যে দিয়ে প্রবাহিত আমোদর নদী, রয়েছে বিশাল দুর্গ। বাংলার পাঠান সম্রাট হোসেন শাহের বিখ্যাত সেনাপতি ইসমাইল গাজী এই দুর্গ নির্মাণ করেছিলেন। কিন্তু কালক্রমে জয়ধর সিংহ নামে এক হিন্দু সৈনিক এর জায়গায় পান। তারপর জয়ধর সিংহের এক উত্তর পুরুষ বীরেন্দ্র সিংহ এখানে থাকতে শুরু করেন। যৌবনে বীরেন্দ্র সিংহের বাবার সঙ্গে সম্প্রীতি ছিল না। বীরেন্দ্র সিংহ বাবার অমতে এক দরিদ্র কন্যাকে বিবাহ করেন। বৃদ্ধ বাবা রেগে গিয়ে পুত্রকে তাড়িয়ে দিলেন। বহিষ্কৃত হয়ে দিল্লির পথে যাত্রা করলেন বীরেন্দ্র সিংহ, কিন্তু স্ত্রীকে রেখে গেলেন, কারণ স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। স্ত্রী রইলেন নিজের মায়ের কাছে। এদিকে পুত্র দেশান্তরে গেলে বৃদ্ধ বাবার মনে অনুশোচনা শুরু হয়। ছেলের খবর নেবার চেষ্টা করলেন বটে, কিন্তু পেলেন না। তাই তিনি বীরেন্দ্র সিংহের স্ত্রীকে সাদরে নিয়ে এলেন শ্বশুরালয়ে। এক কন্যার জন্ম দিয়ে বীরেন্দ্র সিংহের স্ত্রী কিছুদিন পরে মারা গেলেন। বীরেন্দ্র দিল্লিতে গিয়ে মুঘল সম্রাটের আজ্ঞাকারী রাজপুত সেনা দলে যোগ দিলেন। অল্পকালেই নিজ গুণে উচ্চ পদস্থ হয়ে কয়েক বছরের মধ্যে প্রচুর ধন ও নাম সঞ্চয় করলেন। তারপর একদিন খবর পেলেন বৃদ্ধ পিতা মারা গেছেন। বীরেন্দ্র সিংহ ফিরে এলেন নিজের গৃহে। দিল্লি থেকে বীরেন্দ্রর সঙ্গে বেশ কিছু সহচর এসেছিল, তার মধ্যে এক পরিচারিকা আর এক পরমহংস ছিলেন। পরিচারিকার নাম বিমলা, পরমহংসের নাম অভিরাম স্বামী। বিমলা ও অভিরাম স্বামী ছাড়া আরেকজন দাসী বীরেন্দ্র সিংহের সঙ্গে এসেছিল। অভিরাম স্বামী সবসময় দুর্গে থাকতেন না, মাঝে মাঝে দেশ পর্যটনে যেতেন। অভিরাম স্বামী ছিলেন বীরেন্দ্র সিংহের দীক্ষাগুরু। সাংসারিক যাবতীয় কাজ অভিরাম স্বামীর পরামর্শ ছাড়া বীরেন্দ্র সিংহ করতেন না। অন্যদিকে বিমলা গৃহকর্মে, বিশেষ করে বীরেন্দ্রর কন্যার লালন পালন আর রক্ষণাবেক্ষণে নিযুক্ত থাকতেন। যদিও তার রূপ আর ব্যক্তিত্ব এমনই, তাকে ঠিক দাসী বলা চলে না। মুখশ্রী দেখলে বোধ হয় বিমলা যৌবনে পরমা সুন্দরী ছিলেন। বিমলা বিধবা না সধবা কেউ জানে না। তিনি অলংকার পরতেন, একাদশী করতেন না, সধবার মতো সব আচরণ করতেন। এই বিমলাই ছিলেন মন্দিরের ভেতরে, আর সঙ্গে ছিলেন বীরেন্দ্র সিংহের কন্যা দুর্গেশ নন্দিনী তিলোত্তমা। বিমলা যে তিলোত্তমাকে আন্তরিক স্নেহ করতেন তার পরিচয় মন্দিরের ভেতরেই পাওয়া গেছে। তিলোত্তমাও বিমলার অনুরাগিনী ছিল। তিলোত্তমা ও বিমলা শৈলেশ্বরের মন্দির থেকে নির্বিঘ্নে দুর্গে ফিরে এসেছিলেন। তার তিন চার দিন পরে বীরেন্দ্র সিংহ নিজ দেওয়ানখানায় মসনাদে বসে আছেন, এমন সময় অভিরাম স্বামী সেখানে উপস্থিত হলেন। কুশের আসনে বসে তিনি বললেন,
বীরেন্দ্র, তোমার সঙ্গে বিশেষ কথা আছে। আজ্ঞা করুন। মোগল আর পাঠানের যুদ্ধ কিন্তু উপস্থিত। হ্যাঁ জানি, সময়টা বেশ গুরুতর। তোমার কি কর্তব্য স্থির করেছ? শত্রু উপস্থিত হলে বাহুবলে তাকে পরাস্ত করব। বীরেন্দ্র, তোমার মতো বীরের কাছ থেকে প্রত্যুত্তরই কাম্য, কিন্তু কথা হলো শুধু বীরত্বে কিন্তু জয়লাভ নেই। সঠিক নীতি মেনে সন্ধি বিগ্রহ করলে তবেই জয়লাভ হবে। তুমি নিজে শ্রেষ্ঠ বীর, কিন্তু তোমার সেনা সহস্রাধিক নয়। কোন যোদ্ধা নিজের সেনার চেয়ে শতগুণ বেশি সেনার সঙ্গে যুদ্ধ করতে পারে? মোগল পাঠান উভয় পক্ষের সেনাই তোমার সৈন্যদের চেয়ে শতগুণে বলবান। এক পক্ষের সাহায্য ছাড়া অন্য পক্ষের হাত থেকে উদ্ধার পাওয়া যাবে না। আমার কথায় রুষ্ট হয়েও না, স্থির চিত্তে বিবেচনা করো। আরো একটা কথা হলো, দুপক্ষের সঙ্গেই শত্রুতা প্রয়োজন কি? দুজন শত্রুর চেয়ে এক শত্রু ভালো না? অতএব আমার বিবেচনায় যে কোনো এক পক্ষ অবলম্বন করাই উচিত। বীরেন্দ্র সিংহ বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আপনি আমাকে কোন পক্ষ অবলম্বন করতে অনুমতি করেন? যত ধর্ম তত জয়। যে পক্ষ অবলম্বন করলে অধর্ম নেই, সেই পক্ষে যাও। রাজবিদ্রোহিতা মহাপাপ, রাজপক্ষ অবলম্বন করো। রাজাকে মোগল পাঠান দুজনেরই তো রাজত্ব নিয়ে বিবাদ। যিনি করগ্রাহী তিনিই রাজা। আকবর শাহ? অবশ্যই। এই কথায় বীরেন্দ্র সিংহ অপ্রসন্ন মুখে অভিরাম স্বামীর দিকে তাকালেন। দেখতে দেখতে তার চোখ রাগে রক্তিম লাল হয়ে উঠল। অভিরাম স্বামী সেটা লক্ষ্য করে বললেন, বীরেন্দ্র, ক্রোধ সম্বরণ করো। আমি তোমাকে দিল্লীশ্বরের অনুগত হতে বলেছি, মানসিংহের আনুগত্য করতে বলিনি। আপনার পাদপদ্মের আশীর্বাদে এই হাত মানসিংহের রক্তে প্লাবিত করব। স্থির হও, রাগে অন্ধ হয়ে নিজের কাজ নষ্ট করো না। মানসিংহের আগের অপরাধের শাস্তি তুমি অবশ্যই দেবে, কিন্তু আকবর শাহের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার কোনো মানে আছে কি? আকবর শাহর পক্ষ নিলে কোন সেনাপতির অধীনে যুদ্ধ করতে হবে, কোন যোদ্ধাকে সাহায্য করতে হবে, কার আনুগত্য করতে হবে? মানসিংহের? গুরুদেব, এ দেহে যতদিন প্রাণ আছে বীরেন্দ্র সিংহ এ কাজ করতে পারবে না। তবে কি পাঠানের সহায়তা করাই তোমার শ্রেয় মনে হলো? কোনো এক পক্ষকে কি সমর্থন করতেই হবে? হ্যাঁ, তাহলে আমার পাঠান সহকারী হওয়াই শ্রেয়। অভিরাম স্বামী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে নীরব হলেন। তাঁর চোখ সজল হয়ে উঠল। তা দেখে বীরেন্দ্র সিংহ যার পর নাই অবাক হয়ে বললেন, গুরুদেব ক্ষমা করুন, আমি না জেনে কি অপরাধ করলাম, আজ্ঞা করুন। শোনো, আমি বহু বছর জ্যোতিষ গণনায় নিযুক্ত আছি, তোমার চেয়ে তোমার কন্যা আমার স্নেহের পাত্রী, সে তো তুমি জানোই, তাই তার ভবিষ্যৎ নিয়েও বেশ কিছু গণনা করলাম। গণনায় কি দেখলেন? দেখলাম যে মোগল সেনাপতির হাতে তীরোত্তমার অমঙ্গল হওয়ার সমূহ সম্ভাবনা আছে। মোগলরা বিপক্ষ হলে সেই সম্ভাবনা আরো বেড়ে যায়, এজন্যই আমি তোমাকে মোগলের পক্ষ নিতে বলেছিলাম। এই কথা ব্যক্ত করে তোমাকে কষ্ট দিতে আমি চাইনি, তবে ললাট লিখন যা আছে তা হবেই, নইলে তুমি এত স্থির প্রতিজ্ঞ হবে কেন? বীরেন্দ্র, দরজায় কতলু খাঁর দূত দাঁড়িয়ে আছে,
আমি তাকে দেখেই তোমার কাছে এসেছি। আমার নির্দেশেই কেউ তাকে তোমার কাছে আসতে দেয়নি। আমার বক্তব্য শেষ। দূতকে আহ্বান করে প্রত্যুত্তর দাও। গুরুদেব, যতদিন তিলোত্তমাকে না দেখে দিল্লিতে ছিলাম, ততদিন কন্যা বলে তাকে স্মরণও করতাম না। কিন্তু এখন তিলোত্তমা ছাড়া আর আমার সংসারে কেউই নেই। আপনার আজ্ঞা শিরোধার্য করলাম, অতীতের রাগ বিসর্জন দিলাম। আমি মানসিংহের অনুগামী হব। দূতকে নিয়ে আসা হোক। বীরেন্দ্র সিংহের নির্দেশ অনুযায়ী দূত এসে কতলু খাঁর পত্র প্রদান করল। পত্রের মর্ম এই যে বীরেন্দ্র সিংহ 1,000 অশ্বারোহী সেনা আর 50,000 স্বর্ণমুদ্রা পাঠান শিবিরে প্রেরণ করুন, নইলে কতলু খাঁ তাঁর সৈন্যদলকে গড় মান্দারণে পাঠাবেন। বীরেন্দ্র সিংহ পত্র পড়ে জানালেন, দূত, তোমার প্রভুকে বলো আমি তাকে সাহায্য করব না, তিনি বরং সেনা পাঠিয়ে দিন। দূত মাথা নিচু করে চলে গেল। এই সমস্ত কথা অন্তরালে থেকে একজন শুনলেন, তার নাম বিমলা। সায়াহ্নকাল, দুর্গের মধ্যে ময়ূর সারস পাখিরা প্রফুল্ল চিত্তে ডেকে ডেকে উঠছে। পশ্চিম আকাশ অস্তাচলের সূর্যের ম্লান কিরণে রাঙা। যেসব মেঘ সেই রঙে কাঞ্চন বর্ণ ধারণ করেছে, তাদের প্রতিবিম্ব স্রোতস্বতী আমোদর নদীর জলের মধ্যে কেঁপে কেঁপে উঠছে। দুর্গের যে অংশ থেকে আমোদর নদীকে প্রত্যক্ষ করা যায়, সেই অংশে এক জানলার ধারে বসে তিলোত্তমা নদীর জলের আবর্ত নিরীক্ষণ করছিলেন। তিলোত্তমা সুন্দরী, তার চোখে নবসঞ্চারিত লাবণ্য প্রেমের মাধুর্য, তার মনোমোহিনী মূর্তি যেন স্বপ্নের মতো। সে মূর্তি দেখে লালসা জন্মায় না, সে মূর্তির কোমলতা দেখে মোহিত হয়ে যেতে হয়। সে মূর্তি মনকে প্রদীপ্ত করে, চিত্তে সন্তুষ্টি দেয়। সে মূর্তি সন্ধ্যের বাতাসে কেঁপে ওঠা বসন্ত লতার মতো স্মৃতির মধ্যে দুলতে থাকে। তিলোত্তমা এখনো প্রাপ্তবয়সী রমণীর মতো সম্পূর্ণতা পায়নি। সুগঠিত সুগোল ললাট, শান্ত প্রশস্ত চোখের রং উষাকালের সূর্যোদয়ের কিছু আগে, চাঁদের অস্তাচলের সময় আকাশে যে কোমল নীলবর্ণ প্রকাশ পায় সেই রকম, তাতে কিছুমাত্র কুটিলতা নেই। আর তার মন, সেও সেই চোখের মতোই সরল। তার গলায় রত্নহার, হাতে হীরক মণ্ডিত অলংকার, আঙুলে আংটি, সব মিলিয়ে যেন এক স্বপ্নের মতো। কিন্তু তিলোত্তমা একা জানলার পাশে বসে কিছু একটা চিন্তা করছেন। দাসী এসে প্রদীপ রেখে গেল। তিলোত্তমা চিন্তা ত্যাগ করে একখানা বই নিয়ে প্রদীপের কাছে বসলেন। তিলোত্তমা পড়তে জানতেন। অভিরাম স্বামীর কাছে তিনি সংস্কৃত পড়তে শিখেছিলেন। একের পর এক বই দেখছেন আর বিরক্ত হয়ে তুলে রাখছেন। শেষে একটা বই তুলে নিলেন। এই বইয়ের নাম গীতগোবিন্দ। গীতগোবিন্দ কিছুক্ষণ ভালো লাগলো তার। তোমাসি মামা ভূষণা, তোমাসি মামা জীবনা, তোমাসি মামা ভবজলাধি রত্ন। কিছুক্ষণ পড়ার পর সলজ্জ হেসে বইখানা সরিয়ে দিলেন, উঠে এলেন পালঙ্কের কাছে। সেখানে কালির দোয়া তার কলম ছিল। কলম নিয়ে পালঙ্কের কাঠে নানা রকম অক্ষর শব্দ লিখতে লাগলেন। মাঝে মাঝে নিজের কাজ দেখে নিজেই হেসে ওঠেন। অর্থহীন সব শব্দ অক্ষর, মহাশ্বেতা, গীতগোবিন্দ, বিমলা, লতা, পাতা,
আর কি লিখেছেন? কুমার জগৎ সিংহ। লজ্জায় তিলোত্তমার মুখ রক্তবর্ণ হল। কিন্তু ঘরে কে আছে যে লজ্জা? কুমার জগৎ সিংহ। তিলোত্তমা দুবার তিনবার বহুবার পড়লেন এই নাম। দরজার দিকে তাকিয়ে দেখেন আর পড়েন, আবার দেখেন আবার পড়েন। তবে বেশিক্ষণ পাঠ করার সাহস হল না। কেউ এসে যদি দেখতে পায়? অত্যন্ত ব্যস্ত হয়ে জল এনে ধুয়ে ফেললেন লেখা। কিন্তু ধুয়েও শান্ত হলেন না, একটা কাপড় দিয়ে ভালো করে মুছে দিলেন। আবার দেখলেন জায়গাটা, না কালির চিহ্ন মাত্র নেই। তবু যেন তার মনে হল এখনো বুঝি পড়া যায়। আবার জল এনে ধুলেন, কাপড় দিয়ে মুছলেন, তবু যেন মনে হল লেখা আছে কুমার জগৎ সিংহ। নিজের কুটিরে অভিরাম স্বামী ভূমির ওপর যোগাসনে বসেছেন। এমন সময় বিমলা এসে উপস্থিত। জগৎ সিংহের সঙ্গে যেভাবে বিমলা আর তিলোত্তমার সাক্ষাৎ হয়েছিল, বিমলা তা আদ্যপান্ত অভিরাম স্বামীকে বর্ণনা করলেন। বর্ণনা শেষে বললেন, আজ 14তম দিন, কাল এক পক্ষ সম্পূর্ণ হবে। এখন কি ঠিক করলে? উচিত পরামর্শ করার জন্যই আপনার কাছে এসেছি। উত্তম। আমার পরামর্শ এই যে এই বিষয়টিকে আর মনে জায়গা দিও না। বিমলা বিষণ্ন মুখে নীরবে দাঁড়িয়ে রইলেন। অভিরাম স্বামী জিজ্ঞাসা করলেন, একি বিষণ্ন হলে কেন? তিলোত্তমার কি উপায় হবে? কেন, তিলোত্তমার মনে কি অনুরাগ সঞ্চার হয়েছে? আপনাকে আর কত বলবো, আমি আজ 14 দিন ধরে দিবারাত্র তিলোত্তমার ভাবগতিক লক্ষ্য করছি। আমার মনে হচ্ছে যে তিলোত্তমার মনের মধ্যে অতি প্রগাঢ় অনুরাগের সঞ্চার হয়েছে। তোমরা স্ত্রীলোকেরা সামান্য কিছু দেখলেই গাঢ় অনুরাগ মনে করো। বিমলা, তিলোত্তমার মনের সুখের জন্য তুমি এত চিন্তা করো না। বালিকা তো স্বভাববশতই প্রথম দর্শনে মন চঞ্চল হয়েছে। এ বিষয়ে আর কোনো কথাবার্তা উত্থাপন না হলেই শীঘ্র জগৎ সিংহকে ও ভুলে যাবে। না না প্রভু, সে লক্ষ্য নয়। এই 14 দিনের মধ্যে তিলোত্তমার স্বভাব পরিবর্তন হয়েছে। তিলোত্তমা আমার সঙ্গে তো নয়ই, সমবয়সীদের সঙ্গেও আর হেসে কথা বলে না। হাসি তো দূর, ও আর প্রায় কথাই বলে না। সমস্ত বই পালঙ্কের নিচে পড়ে পড়ে পড়ছে। তিলোত্তমার সব ফুল গাছ জলের অভাবে শুকিয়ে গেছে। তার পাখিগুলোকেও সে আর যত্ন করে না। তিলোত্তমা নিজে খায় না, রাতে ঘুমোয় না, সাজে না, দিন রাত অন্যমনস্ক থাকে। তার কোমল মুখখানা একেবারে কালি হয়ে গেছে। অভিরাম স্বামী শুনে নিস্তব্ধ রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, আমি ভাবতাম দর্শন মাত্র গাঢ় অনুরাগ জন্মাতে পারে না, তবে স্ত্রী চরিত্র বিশেষত বালিকা চরিত্র ঈশ্বরই জানেন। কিন্তু কি করবে, বীরেন্দ্র এ সম্বন্ধ কখনোই মেনে নেবে না। সেই আশঙ্কাতেই তো আমি এখনো পর্যন্ত এই কথার কোনো উল্লেখ করিনি, মন্দিরের মধ্যেও জগৎ সিংহকে পরিচয় দিইনি। কিন্তু এখন যদি বীরেন্দ্র সিংহ মহাশয় মানসিংহের সঙ্গে মিত্রতা করেন, তাহলে জগৎ সিংহকে জামাই করতে কি অসুবিধে? মানসিংহই বা সম্মত হবে কেন? সে না হোক, যুবরাজ তো স্বাধীন। জগৎ সিংহই বা বীরেন্দ্র সিংহের কন্যাকে বিয়ে করবে কেন? জাতিগুলির দোষ তো কোনো পক্ষেই নেই। জয়ধর সিংহের পূর্বপুরুষেরাও তো যদুবংশীয়। যদুবংশীয় কন্যা মুসলমানের শ্যালক পুত্রের স্ত্রী হবে? কেন হবে না, যদুবংশের কোন কুল ঘৃণ্য? এই কথা শুনে ক্রোধে পরমহংস অভিরাম স্বামীর চোখ থেকে আগুন ঝরে পড়ল। তিনি কঠোর স্বরে বললেন, পাপী, নিজের হতভাগ্যের কথা ভুলে গেলে?
অনেক হয়েছে, এবার দূর হও। জগৎ সিংহ পিতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লেন। তাঁর গতিবিধি দেখে পাঠান সৈন্যদের মধ্যে ভীষণ ভয়ের সঞ্চার হল। কুমার প্রতিজ্ঞা করেছিলেন 5,000 সেনা নিয়ে তিনি কাতলুখার 50,000 সেনাকে সুবর্ণরেখা পার করিয়ে দেবেন, যদিও এখনো পর্যন্ত ততটা দূর কৃতকার্য হওয়ার সম্ভাবনা আসেনি। কিন্তু তিনি শিবির থেকে এসে দু সপ্তাহে যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন তার খবর পেয়ে মান সিংহ বলেছিলেন, আমার কুমারী রাজপুত নামের পূর্ব গৌরব পুনরুদ্দীপিত করবে। জগৎ সিংহ ভালোভাবেই জানতেন 5,000 সেনা নিয়ে 50,000 সেনার মুখোমুখি হওয়া অসম্ভব, তাতে পরাজয় বা মৃত্যুই ঘটবে। অতএব সম্মুখ সংগ্রাম যাতে না হয় তিনি সেরকম একটা যুদ্ধের কৌশল নিলেন। গোপনে লুকিয়ে শত্রু পাঠান সেনাদের পরাস্ত করতে লাগলেন। জগৎ সিংহের কৌশলে প্রচুর পাঠান সৈন্য মারা গেল। পাঠানরা অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে পড়ল। কতলু খাঁর কাছে প্রত্যেক দিনই সেনানাশের সংবাদ আসত, সকাল মধ্যাহ্ন সায়াহ্ন সবসময় যেন অমঙ্গল সংবাদ। ফলে পাঠান সেনারা দুর্গের মধ্যে আশ্রয় নিল, তাদের খাবার সংগ্রহ করা কঠিন হয়ে উঠল। শত্রু পীড়িত প্রদেশ এভাবে সুশাসিত হওয়ার সংবাদ পেয়ে মহারাজ মান সিংহ পুত্রকে পত্র লিখলেন, কুলতিলক, মনে হয় তোমার হাতেই এ ভূমি পাঠান শূন্য হবে, তাই তোমার সাহায্যের জন্য আরো 10,000 সেনা পাঠালাম। যুবরাজ প্রত্যুত্তরে লিখলেন, মহারাজের যেমন ইচ্ছে, আরো সেনা এলে ভালো, নইলে আপনার আশীর্বাদে 5,000 সেনা নিয়েই আমি আমার প্রতিজ্ঞা পালন করব। জগৎ সিংহ বীর দর্পে অবাধে একের পর এক যুদ্ধ জয় করতে লাগলেন। কিন্তু শৈলেশ্বরের মন্দিরের মধ্যে যে সুন্দরীর সরল দৃষ্টিতে বীর জগৎ সিংহ পরাস্ত হয়েছিলেন, সেই সুন্দরীকে এই যুদ্ধ এই সেনাদের কোলাহলের মধ্যে কি তাঁর একবারও মনে পড়েনি? যেদিন অভিরাম স্বামী রেগে গিয়ে বিমলাকে নিজের কুটির থেকে তাড়িয়ে দিলেন, তার পরের দিন সকালের কথা। বিমলা সাজগোজ করছিলেন। বিমলা স্থির যৌবনা, চাঁপার মতো কোমল তার গায়ের রং, তাঁর কাজল ঘন নিবিড় প্রশস্ত চোখের চকিত কটাক্ষ দেখে কে বলবে তিনি নবীনা এক নারী? বিমলা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিলেন। অসাবধানে কিছু ক্ষুদ্র চুলের গোছা তাঁর কানের পাশ থেকে তার কোমল গালের ওপর এসে পড়েছে। বিমলা সেদিকে তাকাচ্ছেন মাঝে মাঝে আর মৃদু হাসছেন। দেখে মনে হয় বিমলার চেয়ে মনোমোহিনী নবীনা আর কেউ নেই। বিমলা খোঁপা বাঁধলেন না, পিঠ ছাপিয়ে লম্বা বেনি বাঁধলেন, তাতে যুবরাজের দেওয়া বহুমূল্য মুক্তোর হার সাজালেন, সুগন্ধি রুমালে মুখ মুছলেন, গোলাপ কর্পূর দেওয়া পানে রাঙিয়ে তুললেন ঠোঁট। তার পোশাক অপরূপ কারুকাজে খচিত। সাজ সম্পূর্ণ করে বিমলা তিলোত্তমার ঘরে গেলেন। তিলোত্তমা তাকে দেখেই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে কি বিমলা, এই পোশাক কেন? তোর সে কথায় কাজ কি? সত্যি করে বলো না, কোথায় যাবে? আমি অনেক দূর যাব। অনেক দূর? কোথায় সেটা আন্দাজ করো দেখি। তিলোত্তমা কোনো উত্তর দিলেন না, বিমলার মুখের দিকে তাকিয়ে রইলেন। বিমলা তার হাত ধরে জানলার কাছে নিয়ে গেলেন, তারপর কানে কানে বললেন, আমি শৈলেশ্বর মন্দিরে যাব, সেখানে কোন রাজপুত্রের সঙ্গে দেখা হবে জানো? তিলোত্তমার শরীর যেন রোমাঞ্চিত হয়ে উঠল, কিন্তু তিনি কিছুই উত্তর দিলেন না। শোনো, অভিরাম ঠাকুরের সঙ্গে আমার কথা হয়েছে,
ঠাকুরের বিবেচনায় জগৎ সিংহের সঙ্গে তোমার বিবাহ হতে পারে না। তোমার বাবা কিছুতেই রাজি হবেন না। তিনি যদি জানতে পারেন আমি এসব কথা আলোচনা করেছি, তাহলে আমাকে যে কি করবেন সে স্বয়ং শৈলেশ্বরও জানেন না। তবে তুমি যাচ্ছ কেন? কেন? কারণ আমি রাজপুত্রকে কথা দিয়েছিলাম আজ রাতে তাঁর সঙ্গে দেখা করে পরিচয় দেব। আগে পরিচয় তো দিই, তারপর তাঁর যা কর্তব্য তিনি করবেন। রাজপুত্র যদি তোমাকে সত্যিই ভালোবাসেন। চুপ করো, চুপ করো, তোমার কথা শুনে আমার লজ্জা করছে। শোনো, তুমি যেখানে ইচ্ছা যাও, আমার কথা কাউকে বলো না, আর আমাকেও কারোর কথা বলো না। তবে বালিকা বয়সে এই সমুদ্রে ঝাঁপ দিলে কেন? তুই যা, আমি আর তোর সঙ্গে কোনো কথা বলবো না। তবে আমিও মন্দিরে যাব না। আমি কি কোথাও যেতে বারণ করেছি? যেখানে ইচ্ছে সেখানে যাও না। বেশ, চললাম তবে। আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ জেগে থেকো, ঘুমিয়ে পড়ো না কিন্তু। তিলোত্তমাও খানিক হাসলেন। বিমলা না বললেও আজ তিনি ঘুমিয়ে পড়বেন না। যাওয়ার আগে বিমলা কিছুক্ষণ তাকিয়ে রইলেন তিলোত্তমার দিকে, তার সরল প্রেম পবিত্র মুখের দিকে। তারপর তার কপালে সস্নেহে একটা চুমু খেলেন। দরজার বাইরে দাসী আসমানি এসে বিমলাকে বলল, কর্তা তোমাকে ডাকছেন। তিলোত্তমা শুনতে পেয়ে বিমলার কানে কানে বললেন, এই পোশাক ত্যাগ করে যাও, নইলে ভয় নেই। বিমলা বীরেন্দ্র সিংহের শয়ন কক্ষে গেলেন। বীরেন্দ্র সিংহ শুয়ে আছেন, এক দাসী পদসেবা করছে, আর একজন পাখার বাতাস করছে। পালঙ্কের কাছে গিয়ে বিমলা বললেন, আমার প্রতি কি আজ্ঞা? বীরেন্দ্র সিংহ মাথা তুলে বিমলাকে দেখলেন, তারপর সাজ পোশাক দেখে জিজ্ঞেস করলেন, বিমলা তুমি কি কোথাও যাবে নাকি? হ্যাঁ যাব, কিন্তু আপনার কি কোনো প্রয়োজন ছিল? আমার তিলোত্তমা কেমন আছে? শরীর অসুস্থ ছিল, এখন ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক আছে। তুমি কিছুক্ষণ বাতাস করো, আসমানি তিলোত্তমাকে ডেকে আনুক। আসমানি বেরিয়ে যেতে উদ্যত হলে বিমলা আসমানিকে বাইরে দাঁড়াতে ইশারা করলেন। বীরেন্দ্র সিংহ অন্য দাসীকে বললেন, লক্ষ্মণী তুই আমার জন্য পান তৈরি করে আন। লক্ষ্মণী চলে গেল। বীরেন্দ্র সিংহ বিমলাকে জিজ্ঞেস করলেন, বিমলা তোমার আজ এরকম পোশাক কেন? প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে? আমি শুনব। তবে শুনুন, আমি এখন অভিসারে যাব। জমের সঙ্গে নাকি? কেন, মানুষের সঙ্গে কি আমার অভিসার হতে নেই? সে মানুষ এখনো জন্মায়নি, একজন ছাড়া। এই বলে বিমলা বেরিয়ে গেলেন। বীরেন্দ্র সিংহের কক্ষের বাইরে বিমলার কথা মতো আসমানি অপেক্ষা করছিল। বিমলা তাকে বললেন, আসমানি আমাকে একটা জায়গায় যেতে হবে, কিন্তু এই রাতে একা যাওয়া যাবে না। তুমি ছাড়া আর কারুকে বিশ্বাস করে সঙ্গে নিয়ে যেতে পারবো না। কিন্তু আমাকে একটা কথা বলো, কুমার জগৎ সিংহের সঙ্গে যদি দেখা হয় তিনি কি তোমাকে চিনতে পারবেন? তা পারবেন বই কি? তাহলে তো তোমার যাওয়া হবে না, একা যেতেও সাহস পাচ্ছি না। কিন্তু তুমি ছাড়া অন্য কাউকে? মরণ, একা একা হাসছিস কেন? না, ভাবছিলাম আমার সোনার চাঁদ দিগ্গজকে তোমার সঙ্গে পাঠালে কেমন হয়। সেই ভালো, রসিকরাজকেই সঙ্গে নেব। বোকা বামুনকে আমার অবিশ্বাস নেই, অন্ধের দিন রাত নেই, ও তো কিছুই বুঝতে পারবে না, সুতরাং ওকে বিশ্বাস করা যায়। তবে বামুন যেতে চাইবে না। সেই ভার আমার, আমি তাকে সঙ্গে করে নিয়ে আসছি, তুমি ফটকের সামনে একটু অপেক্ষা করো। এই বলে আসমানি হাসতে হাসতে দুর্গের ভেতরে একটা ছোট্ট কুটিরের দিকে চলল, যেখানে থাকেন অভিরাম স্বামীর শিষ্য গজপতি বিদ্যা দিগ্গজ, বিমলা যার নাম রেখেছেন রসিকরাজ। দিগ্গজ মহাশয়ে দৈর্ঘ্যে প্রায় 5.5-7, প্রস্থে বড় জোড়া আধাত কিংবা 3 আঙুল, একটু কুঁজো, গায়ের রং দোয়াতের কালির মতো।
আসমানি আর বিমলা দুজনেই তার প্রিয়, তবে আসমানির প্রতি তার পক্ষপাত একটু বেশি, যেন আসমানি তার রাধিকা। দিগ্গজের আসমানি বিধবা, তাকে সুন্দরী রূপসী বলা চলে না, তবু দিগ্গজ মহাশয়কে বশ করার পক্ষে যথেষ্ট। আসমানি দিগ্গজ মহাশয়কে রাজি করিয়ে ফেলল, বিমলা দিগ্গজ মহাশয়কে নিয়ে যাত্রা শুরু করলেন। অন্ধকারে লুকিয়ে দুজন দুর্গের বাইরে বেরোলেন। রাত বড় গভীর, নক্ষত্রের আলোয় সাবধানে চলেছে দুজন, অত্যন্ত সাবধানে। যেতে যেতে হঠাৎ বিমলার চোখে পড়ল একটি ঘোড়া মৃত্যু যাতনায় পড়ে নিঃশ্বাস ত্যাগ করছে। আরো একটু চলার পরে বিমলা দেখলেন একটি সিপাহীর পাগড়ি পড়ে আছে, আশেপাশে আরো ঘোড়ার পায়ের চিহ্ন রয়েছে। বিমলা মনে মনে বললেন, এদিকে মরা ঘোড়া, এখানে সিপাহীর পাগড়ি, তারপর এত ঘোড়ার পায়ের চিহ্ন, প্রচুর সেনা এই পথ ধরে গেছে মনে হয়। দিগ্গজ মহাশয় ভয় পেয়েই ছিলেন, এবার তিনি সোজা চম্পট দিলেন। বিমলা একাই হাঁটতে লাগলেন। ওই যে শৈলেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। বিমলা অনেক কিছুই ভেবে আসছিলেন, শুধু এটা ভাবেননি যে রাজপুত্র কি আদৌ মন্দিরে এসেছেন। বিমলার মনে পড়ে গেল রাজপুত্রের বলা শেষ কথাগুলো, এই মন্দিরের মধ্যেই আমার সাক্ষাৎ পাবে রাতে, যদি এখানে না হয় তাহলে আর সাক্ষাৎ হবে না। বটগাছের নিচ দিয়ে শৈলেশ্বরের মন্দিরে উঠতে হয়। গাছের তলা দিয়ে যেতে যেতে বিমলার মনে হল গাছের পেছনে কোনো এক মানুষের পোশাকের খানিকটা অংশ দেখা যাচ্ছে। চঞ্চল পায়ে তিনি মন্দিরের দিকে চললেন। মন্দিরের দরজার সামনে এসে দাঁড়ালেন, দরজা বন্ধ। ভেতর থেকে গম্ভীর স্বরে প্রশ্ন এল, বিমলা প্রাণপণে সাহসে ভর করে বললেন, পথশ্রান্ত স্ত্রীলোক। মন্দিরের দরজা খুলে গেল, বিমলা দেখলেন মন্দিরের ভেতরে প্রদীপ জ্বলছে, সামনে তরোয়াল হাতে এক দীর্ঘাকার পুরুষ দাঁড়িয়ে আছেন। বিমলা দেখে চিনতে পারলেন কুমার জগৎ সিংহ। মন্দিরের ভেতরে প্রবেশ করে বিমলা প্রথমে বসে একটু স্থির হলেন, পরে নতভাবে শৈলেশ্বরকে প্রণাম করে যুবরাজকে প্রণাম করলেন। হে শৈলেশ্বর, প্রণাম নিও, এ দাসীকে আশীর্বাদ করো, কুমার জগৎ সিংহ আমার প্রণাম নেবেন। কিছুক্ষণ দুজনেই নীরব। কে কি বলে নিজের মনের ভাব ব্যক্ত করবেন, উভয়েরই সংকট। কি বলে প্রথমে কথা শুরু করবেন, বিমলার এ বিষয়ে অভিজ্ঞতা বেশি। ঈষৎ হেসে তিনি বললেন, যুবরাজ, আজ শৈলেশ্বরের অনুগ্রহে আপনার দর্শন পেলাম। একা এই রাতে এই অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে আসতে ভয় করছিল, এখন এই মন্দিরের ভেতরে আপনাকে দেখে একটু সাহস পেলাম। যুবরাজ জগৎ সিংহ বললেন, তোমাদের সব মঙ্গল তো? যাতে মঙ্গল হয় সেই প্রার্থনাতেই শৈলেশ্বরের পুজো করতে এসেছি, কিন্তু এখন বুঝলাম আপনার পুজোতেই শৈলেশ্বর পরিতৃপ্ত আছেন, আমার পুজো গ্রহণ করবেন না, অনুমতি হয়তো আমি ফিরে যাই। যাও, তবে তোমার একা যাওয়া উচিত নয়, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। কেন একা যাওয়া উচিত নয়? কেন? পথে নানান ভয়ের কারণ আছে। তবে আমি মহারাজ মানসিংহের কাছে যাব। কেন? তাঁর কাছে নালিশ আছে, তিনি যে সেনাপতি নিযুক্ত করেছেন তাঁর দ্বারা আমাদের পথের ভয় দূর হয় না, তিনি শত্রু নিপাতে অক্ষম। নিজের স্বপক্ষে সেনাপতি উত্তর দেবেন যে শত্রু নিপাত দেবতারই অসাধ্য, মনুষ্য তো কোন ছাড়। ওসব কথা থাক, তুমি আমাকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলে মনে আছে? মহাশয়,
কি প্রতিশ্রুতি দিয়েছিলাম একবার যদি মনে করিয়ে দেন। তোমার সখীর পরিচয় আমাকে জানাবে বলেছিলে। যুবরাজ, পরিচয় দিতে সংকোচ হয়। পরিচয় পেয়ে আপনি যদি অসুখী হন। সেরকম কোনো কারণ আছে কি বিমলা? আছে। সে যাই হোক, তুমি বলো, এতদিন ধরে যে অসহ্য উৎকণ্ঠা আমি সহ্য করেছি তার কাছে অন্য কিছুরই কোনো অর্থ নেই। তুমি যে আশঙ্কা করছো তা যদি সত্যি হয় তবে সেও এ যন্ত্রণার চেয়ে ভালো। নিজের অন্তরকে একটা সান্ত্বনা তো দিতে পারবো। বিমলা, আমি শুধু কৌতূহলী হয়ে তোমার সঙ্গে দেখা করতে আসিনি। কৌতূহলী হবার অবকাশ আমার এখন নেই। আমার মন অত্যন্ত ব্যাকুল হয়েছে বলেই এসেছি। যুবরাজ, আপনি রাজনীতিতে বিচক্ষণ, বিবেচনা করে দেখুন, এ যুদ্ধের সময় আপনার কি কোনো দুষ্প্রাপ্য রমণীর প্রতি মনোনিবেশ করা উচিত? আমি দুজনের মঙ্গলের জন্যই বলছি, আপনি আমার সখীকে ভুলে যান। কাকে ভুলে যাব? একবার দর্শনেই তোমার সখীর রূপ আমার হৃদয়ের মধ্যে গভীরভাবে আঁকা হয়ে গেছে। এ হৃদয় দগ্ধ না হলে সে ছবি মুছবে না। লোকে আমাকে পাষাণ হৃদয় বলে, কিন্তু পাথরে যে মূর্তি আঁকা হয় পাথর নষ্ট না হলে তা মিলিয়ে যায় না। যুদ্ধের কথা কি বলছো বিমলা? তোমার সখীকে দেখা অবধি আমি শুধু যুদ্ধেই নিযুক্ত আছি। কি যুদ্ধক্ষেত্রে কি শিবিরে এক মুহূর্তের জন্য সে মুখ আমি ভুলতে পারিনি। যুদ্ধক্ষেত্রে যখন শত্রু পাঠান খড়গ তুলেছে আমার দিকে তখন বারবার মনে হয়েছে যদি এই মুহূর্তে মরে যাই তাহলে সেই মুখ যে আর আমি কখনো দেখতে পাব না। তার সাথে যে একবার ছাড়া আর দেখাই হলো না সেই কথাই আগে মনে পড়েছে। বিমলা, তুমি আমাকে বলো কোথায় গেলে তোমার সখীকে দেখতে পাব? গড় মান্দারণে গেলে আমার সখীর দেখা পাবেন। তিলোত্তমা বীরেন্দ্র সিংহের কন্যা। মনে হল জগৎ সিংহকে যেন কাল সর্পদংশন করেছে। তরোয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি, মুখ নিচু। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, তোমার কথাই সত্যি হলো তাহলে, তিলোত্তমা আমার হবে না। আমি যুদ্ধক্ষেত্রে চললাম, শত্রু রক্তে আমার সুখের অভিলাষ বিসর্জন দেব। যুবরাজ, স্নেহের যদি কোনো পুরস্কার থাকত তাহলে তিলোত্তমা আপনারই হতো। এখনই এত নিরাশ হবেন কেন? আজ বিধি বাম হয়ে আছে, কিন্তু কাল তো বিধি সদয় হতেই পারে। জগৎ সিংহের মনে হল কিছু আশা থাকলেও থাকতে পারে, ঈশ্বরের ইচ্ছা কে বলতে পারে? বিধাতা যা লিখেছেন তা খণ্ডায় কার সাধ্য? এ সংসারে অঘটনীয় কি আছে? তিনি বললেন, যাই হোক, এখন আমার মন বড় অস্থির। আমার কর্তব্য কি হওয়া উচিত কিছুই বুঝতে পারছি না। অদৃষ্টে যা থাকে তা তো ঘটবেই, সে আমি আটকাতে পারবো না। আমি শুধু আমার মনের কথাটা ব্যক্ত করতে পারি। এই শৈলেশ্বরকে সাক্ষী করে বলছি, তিলোত্তমা ছাড়া অন্য কাউকে কখনো ভালোবাসবো না। তোমার কাছে আমার এই ভিক্ষা যে তুমি আমার সমস্ত কথা জানিও। আর বলো, আমি শুধু একবার একবার তার দর্শন ভিক্ষা করছি, শুধু একবার। দ্বিতীয়বার আর এ ভিক্ষা আমি করব না, কথা দিলাম। আচ্ছা, আমার সখীর প্রত্যুত্তর আপনি কিভাবে পাবেন? তোমাকে বারবার কষ্ট দিতে পারি না, কিন্তু তুমি যদি আর একবার এই মন্দিরে এসে আমার সাথে দেখা করো তাহলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। যুবরাজ, আমি আপনার আজ্ঞানুবর্তিনী, কিন্তু রাতে এই একা পথে আসতে বড় ভয় করে। একটা উপায় আছে, তুমি যদি কিছু মনে না করো
তবে আমি তোমার সঙ্গে গড় মান্দারণে যাই। পৌঁছে আমি উপযুক্ত স্থানে অপেক্ষা করব, তুমি আমাকে সংবাদ এনে দিও। তবে চলুন। দুজনেই মন্দির থেকে বেরোতে যাবেন এমন সময় মন্দিরের বাইরে কার যেন পায়ের শব্দ শোনা গেল। যুবরাজ জগৎ সিংহ একটু বিস্মিত হয়ে বিমলাকে জিজ্ঞাসা করলেন, তোমার সঙ্গে আর কেউ আছে যে বাইরে অপেক্ষা করছে? না। তাহলে ওটা কার পায়ের শব্দ? আমার আশঙ্কা কেউ আড়াল থেকে আমাদের কথা শুনেছে। কথা শেষ করে রাজপুত্র বাইরে এসে মন্দিরের চারদিক প্রদক্ষিণ করে দেখলেন, কেউ কোথাও নেই। শৈলেশ্বরকে প্রণাম করে গড় মান্দারণের দিকে যাত্রা শুরু করলেন দুজনে, বিমলা এবং কুমার জগৎ সিংহ। দুজনের মনেই খানিক শঙ্কা। কিছু দূর যাবার পর রাজকুমার প্রথমে কথা বললেন, বিমলা, একটা বিষয় আমার কৌতূহল হচ্ছে, আমি জানি না তুমি শুনে কি ভাববে। কি ব্যাপার যুবরাজ? আমার কেমন যেন মনে হচ্ছে তুমি ঠিক সাধারণ পরিচারিকা নও। আপনার মনে এই সন্দেহ কেন জন্মালো? বীরেন্দ্র সিংহের কন্যা যে মান সিংহের পুত্রবধূ হতে পারবেন না তার বিশেষ কারণ আছে, কিন্তু সে কারণ অত্যন্ত গোপনীয়। তুমি সামান্য পরিচারিকা হলে সেই গোপন কাহিনী জানবে কি করে? আপনার অনুমান ঠিক, আমি পরিচারিকা নই, ভাগ্যের দোষে এভাবে পরিচারিকার মতো আছি। অবশ্য অদৃষ্টকেই বা দোষ দেব কেন? আমার অদৃষ্ট মন্দ নয় যুবরাজ, আপনাকে আমি আমার পরিচয় দেব, কিন্তু এখন নয়। এ কি, ওটা কিসের শব্দ? কেউ পেছন পেছন আসছে? মনে হলো পেছন পেছন মানুষের পায়ের শব্দ শোনা যাচ্ছে। আরো মনে হলো দুজন যেন কানে কানে কথা বলছে। মন্দির থেকে প্রায় অর্ধেক ক্রুশ রাস্তা পেরিয়ে এসেছেন কুমার জগৎ সিংহ আর বিমলা। আমার কিরকম একটা সন্দেহ হচ্ছে, একবার দেখে আসি। এই বলে রাজপুত্র পথের আশেপাশে ভালো করে অনুসন্ধান করলেন, কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্ন পেলেন না। ফিরে এসে বিমলাকে বললেন, আমার সন্দেহ হচ্ছে যে কেউ আমাদের পিছু নিয়েছে, একটু সাবধানে কথা বলাই ভালো। দুজনে মৃদুস্বরে কথা বলতে বলতে পৌঁছে গেলেন গড় মান্দারণ গ্রামে। গ্রামে প্রবেশ করে দুর্গের সামনে এসে উপস্থিত হলেন। রাজপুত্র জিজ্ঞাসা করলেন, তুমি এখন দুর্গের ভেতরে প্রবেশ করবে কি করে? এত রাতে তো ফটক বন্ধ থাকে। চিন্তা করবেন না, উপায় আছে। লুকোনো পথ আছে? যেখানে চোর সেখানেই তো সিদ্ধ। বিমলা, তুমি ভেতরে যাও, আমি দুর্গের পাশের এই আমের বাগানে তোমার জন্য অপেক্ষা করছি। তোমার সখীকে আমার হয়ে অকপটে মিনতি করো, যদি এক পক্ষকাল পরেও আসে, এক মাস পরেও হয়, আর একবার আমি তাকে দু চোখ ভরে দেখতে চাই। ওই বাগান নিরাপদ নয়, আপনি আমার সঙ্গে দুর্গের ভেতরে চলুন। না 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 না, এ অনুচিত, দুর্গের অধিপতির অনুমতি ছাড়া আমি দুর্গের ভেতরে যাব না। আমি বলছি আপনাকে কিচ্ছু হবে না। ভেবে দেখো বিমলা, অম্বরপতির ছেলের কি উচিত যে এভাবে চোরের মতো দুর্গে প্রবেশ করে? দেখো, তুমি মনে করো না যে আমি তোমাকে পরিচারিকা ভেবে অবজ্ঞা করছি, কিন্তু বলো দেখি, দুর্গের ভেতরে আমাকে আহ্বান করে নিয়ে যাওয়ার তোমার কি কোনো অধিকার আছে? আমার কি অধিকার তা না শুনলে আপনি যাবেন না? না। বিমলা তখন রাজপুত্রের কানে কানে একটা কথা বললেন, তা শুনে জগৎ সিংহ বললেন, এ কি শুনলাম? আমার মনে আর সংশয় নেই, আমি দুর্গে প্রবেশ করব, চলুন। যুবরাজ, সবার সামনে আমি দাসী, দাসীকে চলো বলবেন। বেশ। যে রাজপথ ধরে দুর্গের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করা যায় সেই রাস্তা না ধরে বিমলা জগৎ সিংহকে নিয়ে আমের বাগানের রাস্তা ধরলেন। কিন্তু কিছু দূর যেতেই শুকনো পাতায় মানুষের পায়ের শব্দ শোনা গেল। আবার? তুমি দাঁড়াও এখানে, আমি দেখে আসছি। রাজপুত্র তরোয়াল বের করে যেদিক থেকে শব্দ আসছিল সেদিকে গেলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। রাতের অন্ধকার
আমবাগান জুড়ে এতটাই ঘন হয়ে আছে যে সেভাবে কিছু দেখা যাচ্ছে না। জগৎ সিংহ প্রথমে ভাবলেন কোনো পশুর পায়ের শব্দ হতে পারে, তবে সন্দেহ দূর করার জন্য রাজকুমার তরোয়াল হাতে একটা আম গাছের ওপর উঠে পড়লেন। গাছের ওপর থেকে ইতস্তত নিরীক্ষণ করতে লাগলেন। বেশ কিছুক্ষণ পরে দেখতে পেলেন একটা বড় আম গাছের শাখায় দুজন মানুষ বসে আছে। তাদের অবয়ব দেখা যাচ্ছে না, শুধু চাঁদের আলো এসে পড়েছে তাদের পাগড়িতে। কুমার জগৎ সিংহ ভালো করে গাছটা চিনে রাখলেন। তারপর ধীরে ধীরে গাছ থেকে নেমে বিমলার কাছে এসে বললেন, লক্ষণ ভালো লাগছে না, পাগড়ি দেখে মনে হচ্ছে শত্রু পাঠানেরা কোনো খারাপ অভিসন্ধি নিয়ে আমাদের পেছন পেছনে এসেছে। এই সময় হাতের কাছে যদি দুটো বর্শা থাকতো তাহলে খুব উপকার হতো। যুবরাজ, আপনি এখানে অপেক্ষা করুন, আমি এক্ষুনি দুর্গ থেকে বর্শা নিয়ে আসছি। এই বলে বিমলা দুর্গের ভেতরে ঢুকলেন। যে ঘরে বসে বেরোবার আগে বিমলা বেশ বিন্যাস করছিলেন, তার নিচের ঘরের একটা জানলা আমের বাগানের দিকে ছিল। বিমলা আঁচল থেকে একটা চাবি বের করলেন। জানলায় একটা চাবির গর্ত রয়েছে। বিমলা চাবিটি ঘুরিয়ে জানলা ধরে দেওয়ালের দিকে টান দিলেন। তারপর আবার চাবিটা আঁচলে বেঁধে নিলেন। দরজার পাল্লা, চৌকাঠ, গরাদ সব সমেত দেওয়ালের মধ্যে একটা ছিদ্রে প্রবেশ করল। তার সঙ্গে সঙ্গে বিমলার ঘরে প্রবেশের জন্য একটা পথ বের হল। ঘরে ঢুকে বিমলা দেওয়ালের ভেতর থেকে জানলার চৌকাঠ ধরে টানলেন। জানলা আবার আগের মতো আগের অবস্থায় ফিরে গেল। জানলার ভেতর দিকে আর একটা চাবির গর্ত ছিল। আঁচলের চাবি খুলে সেই গর্তে ঢোকাতেই জানলা এমনভাবে বন্ধ হয়ে গেল যে বাইরে থেকে খোলার আর কোনো উপায় রইল না। বিমলা তাড়াতাড়ি দুর্গের শেলেখানায় গেলেন। শেলেখানায় প্রহরীকে বললেন, আমাকে দুটো বর্ষা দাও তো তাড়াতাড়ি। প্রহরী অবাক হয়ে জিজ্ঞেস করল, মা, তুমি বর্ষা নিয়ে কি করবে? আজ আমার বীর পঞ্চমীর ব্রত। ব্রত করলে বীর পুত্র হয়, রাতে এই অস্ত্র পুজো করতে হয়। আমার পুত্রের বড় শখ, তাই পুজো করছি। তুমি যেন কাউকে কিছু বলো না, পুজো শেষ হলে আমি বর্ষা ফেরত দিয়ে যাব। দুর্গের সব ভৃত্যরাই বিমলার আজ্ঞাকারী, তাই প্রহরী তাঁর কথা বিশ্বাস করল। আর কোনো প্রশ্ন না করে দুটো বর্ষা বিমলাকে দিয়ে দিল। বিমলা বর্ষা নিয়ে তীব্র গতিতে আগের মতোই গোপন জানলা খুললেন। তারপর বর্ষা নিয়ে জগৎ সিংহের কাছে গেলেন। একটা ছোট্ট ভুল হয়ে গেল। ব্যস্ত সমস্ত হয়ে জগৎ সিংহের কাছে পৌঁছতে গিয়ে বেরোবার গোপন পথ তিনি বন্ধ করে যাননি। হয়তো ভেবেছিলেন একটু পরেই যুবরাজকে নিয়ে এই পথেই ফিরবেন। কিন্তু এই জানলার খুব কাছেই একটি আম গাছ ছিল। তার আড়ালে অস্ত্রধারী এক পুরুষ দাঁড়িয়েছিল। সে বিমলার এই ভুল লক্ষ্য করে। বিমলা চলে যাওয়ার পর সেই ব্যক্তি চামড়ার পাদুকা খুলে অত্যন্ত সাবধানে গোপন জানলার কাছে আসে। জানলা খুলে দেখে ঘরের ভেতরে কেউ নেই। তারপর সেই জানলা দিয়ে নিঃশব্দে ঢুকে পড়ে অন্তঃপুরের ভেতরে। এদিকে বিমলার কাছ থেকে বর্ষা পেয়ে কুমার জগৎ সিংহ আগের মতোই একটা গাছে উঠলেন। যে গাছে সেই দুজনকে দেখেছিলেন সেদিকে তাকালেন, কিন্তু একই, এখন তো শুধু একটা পাগড়ি দেখা যাচ্ছে। সেই দিকে লক্ষ্য করে জগৎ সিংহ একটা বর্ষা ছুঁড়লেন। কুমারের অব্যর্থ নিশানায় পাগড়ি পরা মানুষটি আম গাছ থেকে মাটিতে পড়ে গেল।
জগৎ সিংহ দ্রুত গতিতে গাছ থেকে নেমে ওই ব্যক্তির কাছে গেলেন। দেখলেন সৈনিকের বেশে সশস্ত্র এক মুসলমান মৃত পড়ে আছে, তার চোখের পাশে বিঁধে আছে বর্শা, আর ওই মৃত ব্যক্তির কবচের মধ্যে একটা চিঠি রয়েছে। জ্যোৎস্না এনে জগৎ সিংহ চিঠি পড়লেন। তাতে লেখা আছে, কতলু খাঁর আজ্ঞাবাহকেরা এই চিঠি দেখা মাত্রই পত্রবাহকের আজ্ঞা পালন করবে, ইতি কতলু খাঁ। বিমলা শুধু কিছু শব্দ শুনেছিলেন মাত্র, আর কিছুই জানতে পারেননি। রাজকুমার তার কাছে গিয়ে এই সম্পূর্ণ ঘটনা বললেন। যুবরাজ, আর দেরি করা যাবে না, দুর্গে চলুন, আমি দরজা খুলে রেখে এসেছি। দুজনেই দ্রুতগতিতে সেই জানলা দিয়ে অন্তঃপুরে প্রবেশ করলেন, প্রথমে বিমলা আর তার পেছন পেছন কুমার জগৎ সিংহ। রাজপুত্রের হৃদয় যেন কেঁপে উঠল। শত সহস্র শত্রু সেনার সামনে মৃত্যুকে প্রত্যক্ষ করেও যার কোনো ভ্রুক্ষেপ থাকে না, তার এই সুখের আলোয় প্রবেশ করতে হৃদয় কেঁপে উঠছে কেন? বিমলা এবার ভেতরে ঢুকে জানলা বন্ধ করে দিলেন। রাজপুত্রকে নিজের শয়নকক্ষে নিয়ে গেলেন। আমি আসছি, আপনি ততক্ষণে পালঙ্কে অপেক্ষা করুন। বেরিয়ে গিয়ে কিছুক্ষণের মধ্যেই বিমলা আবার ফিরে এলেন। পাশের ঘরের দরজা খুলে ডাকলেন যুবরাজকে। যুবরাজ, এদিকে এসে একটা নিবেদন শুনুন। যুবরাজের হৃদয় আবার কাঁপে। তিনি পালঙ্ক থেকে উঠে বিমলার কাছে গেলেন, আর তৎক্ষণাৎ বিমলা বিদ্যুতের মতো সেখান থেকে সরে গেলেন। যুবরাজ দেখলেন সুবাসিত কক্ষ, প্রদীপ জ্বলছে, আর সেই ঘরের এক প্রান্তে অবগুণ্ঠনে বসে আছে এক রমণী, তিলোত্তমা। বিমলা ফিরে এলেন নিজের ঘরে, ঘরে প্রদীপ জ্বলছে, আয়নায় দেখলেন নিজেকে। এই ঘর থেকে বেরোবার আগে যে সাজসজ্জা তিনি করেছিলেন তা এখনো অবিকল আছে। আয়নায় নিজেকে দেখে একটু হাসলেন তিনি। তার মনস্কামনা পূর্ণ হয়েছে। হঠাৎ আমির বনের মধ্যে রণসিংহা বেজে উঠল। সিংহদ্বার ছাড়া আমের বাগানে তো কখনোই রণসিংহা বাজে না, আর এত রাতে রণসিংহা বাজছেই বা কেন? বিমলার মনে হল এ কোনো অমঙ্গলের পূর্ব লক্ষণ। ভয়ে ভয়ে তিনি জানলার কাছে গেলেন, আমের বাগানে গিয়ে চারিদিকে দেখতে লাগলেন। যদিও বাগানে কিছুই তার চোখে পড়ল না, নিজের ঘর থেকে বেরিয়ে এলেন বিমলা। তার ঘর থেকে বেরিয়ে কিছু দূর গিয়েই সিঁড়ি রয়েছে। বিমলা সিঁড়ি দিয়ে উঠে ছাদে গেলেন, এদিক ওদিক দেখলেন, কোথাও কেউ নেই। বিষণ্ন মনে ফিরতে যাবেন এমন সময় মনে হল পিছনে কেউ যেন তার পিঠে আঙুল দিয়ে স্পর্শ করল। বিমলা চমকে মুখ ফিরিয়ে দেখলেন একজন সশস্ত্র অজ্ঞাত পুরুষ দাঁড়িয়ে রয়েছে। বিমলা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন নিস্পন্দ। সশস্ত্র পুরুষ বললেন, চিৎকার করো না, সুন্দরীর মুখে চিৎকার ভালো শোনায় না। যে ব্যক্তি এ কথা বললেন তার পোশাক পাঠান সৈনিকের মতো। পোশাক দেখে মনে হয় এই ব্যক্তি কোনো বড় পদে অভিষিক্ত, যদিও তার বয়স 30-এর বেশি নয়। সুন্দর কান্তি সুপুরুষ, তার পাগড়িতে একখণ্ড মহামূল্যবান হীরে শোভা পাচ্ছে, তার কোমরে ছুরি, হাতে খোলা তরোয়াল। সৈনিক পুরুষ আবার বললেন, চিৎকার করো না, চিৎকার করলে তোমার বিপদ হবে। বিমলা অত্যন্ত বুদ্ধিমতী, তিনি জানেন পেছনে ছাদের কিনার, সামনে সশস্ত্র যোদ্ধা। ছাদ থেকে বিমলাকে নিচে ফেলে দেওয়া কঠিন নয়। ভেবেচিন্তে বিমলা বললেন, কে তুমি? সৈনিক উত্তর দিলেন, আমার পরিচয় জেনে তুমি কি করবে? তুমি কি জন্য এই দুর্গে প্রবেশ করেছো?
চোরেরা শুলে যায় তুমি জানো না? সুন্দরী, আমি চোর নই। তুমি কিভাবে এখানে এলে? তোমারই অনুগ্রহে। তুমি যখন জানালা খুলে রেখেছিলে তখন আমি ঢুকে পড়েছি, তারপর তোমার পেছন পেছন এই ছাদে এসেছি। বিমলা কপালে করাঘাত করলেন, তারপর জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার কাছে এখন পরিচয় দিলে ক্ষতি নেই, আমি পাঠান। এ তো পরিচয় হলো না, জানলাম যে তুমি জাতিতে পাঠান, কিন্তু তোমার নাম কি? আমার নাম ওসমান খাঁ। ওসমান খাঁ কে? আমি চিনি না। ওসমান খাঁ কতলু খাঁর সেনাপতি। বিমলার শরীর কেঁপে উঠল, তার মনে হচ্ছিল এই মুহূর্তে পালিয়ে গিয়ে বীরেন্দ্র সিংহকে খবর দেন, কিন্তু উপায় নেই, বরং কথাবার্তা চালিয়ে যাওয়া যাক। দুর্গের কোনো প্রহরী এদিকে আসলেও আসতে পারে। তিনি আবার কথোপকথন শুরু করলেন, আপনি কেন এই দুর্গে প্রবেশ করেছেন? আমরা বীরেন্দ্র সিংহকে অনুনয় করে দূত পাঠিয়েছিলাম, প্রত্যুত্তরে তিনি বলেছেন যে যদি ক্ষমতা থাকে সশৈনে দুর্গে এসো। বুঝলাম, দুর্গাধিপতি আপনাদের সঙ্গে মৈত্রী না করে মোগলের পক্ষ নিয়েছেন বলে আপনি দুর্গ অধিকার করতে এসেছেন, কিন্তু আপনি তো একা। আপাতত আমি একা, সেই জন্যই বোধ করি ভয় পেয়ে আমাকে যেতে দিচ্ছেন না। সুন্দরী, তোমার এই কটাক্ষকে আমি ভয় পাই না, আমার তোমার কাছে একটা ভিক্ষা আছে। তোমার ওড়নার আঁচলে যে জানালার চাবিটা আছে সেটা আমাকে দিয়ে দাও। মহাশয়, আমি স্বেচ্ছায় না দিলে আপনি কি করবেন? কথা বলতে বলতে বিমলা ওড়না খুলে হাতে দিলেন। ওসমানের চোখ ওড়নার দিকে, তিনি উত্তর দিলেন, স্বেচ্ছায় না দিলে তোমার শরীর স্পর্শ করে জোর করে কেড়ে নেব। করুন। কথা শেষ করেই বিমলা হাতের ওড়নাটাকে আমবাগানের দিকে ছুঁড়ে দিলেন। যেই বিমলা ওড়না ছুঁড়লেন সঙ্গে সঙ্গে ওসমান হাত বাড়িয়ে ওড়নাটাকে চেপে ধরলেন, তারপর এক হাতে বিমলার হাত শক্ত করে চেপে ধরে দাঁত দিয়ে ওড়না ধরে দ্বিতীয় হাতে চাবি খুলে নিজের কোমরে বেঁধে রাখলেন। ওসমান বিমলাকে সালাম করে হাত জোর করে বললেন, মাফ করবেন। এই বলেই ওড়না নিয়ে বিমলার দুহাত ছাদের প্রান্তের সঙ্গে বেঁধে দিলেন। বিমলা বললেন, এটা এটা কি? প্রেমের ফাঁস। এই দুষ্কর্মের ফল আপনি কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন। ওসমান বিমলাকে রেখে চলে গেলেন। বিমলা চিৎকার করতে লাগলেন, বাঁচাও, কেউ আছো, বাঁচাও! কিন্তু কোনো লাভ হলো না, কেউ শুনতে পেল না। ওসমান সিঁড়ি দিয়ে নেমে বিমলার ঘরে ঠিক নিচের ঘরে গেলেন। বিমলার মতো জানলার চাবি ঘুরিয়ে জানলার দেওয়ালের মধ্যে ঢুকিয়ে দিলেন। জানলা খুলে পথ তৈরি হল, ওসমান মৃদু শীষ দিতে লাগলেন। গাছের আড়াল থেকে একজন যোদ্ধা জানলার কাছে এলো, খালি পা, জানলা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল। তারপর আর একজন এলো, তারপর আরো একজন। এভাবে ধীরে ধীরে বহু সংখ্যক পাঠান সেনা নিঃশব্দে দুর্গের মধ্যে প্রবেশ করল। শেষে যে ব্যক্তি জানলার কাছে এলো, ওসমান তাকে বললেন, আর না, তোমরা বাইরে থাকো, আমার সংকেত ধ্বনি পেলে তোমরা বাইরে থেকে দুর্গ আক্রমণ করবে, আর এই কথা তুমি তাজ খাঁকে বলে দিও। সেই ব্যক্তি ফিরে গেল। ওসমান সেনা নিয়ে আবার নিঃশব্দে প্রাসাদে ঢুকলেন। যে ছাদে বিমলাকে বেঁধে রেখে এসেছিলেন সেই ছাদে যেতে যেতে বললেন, এই স্ত্রী লোকটি বড় বুদ্ধিমতী, একে একদম বিশ্বাস নেই রহিম শেখ, তুমি এর কাছে থাকো, পাহারা দাও, আর যদি পালানোর চেষ্টা করে বা কারো সাথে কথা বলতে চেষ্টা করে বা চিৎকারও করে, তবে স্ত্রী হত্যা করতেও পিছপা হইও না। জে আকা, জে আকা জনাব। রহিম সেখানে প্রহরী হিসেবে রইল। পাঠান সেনা ছাদে ছাদে দুর্গের অন্যদিকে চলে গেল। এদিকে বিমলা দেখলেন যে চালাক ওসমান খাঁ চলে গেছে। তিনি মনে মনে ভাবলেন, যে কোনো একটা কৌশল করে এবার মুক্ত হতে হবে। বিমলা তার সঙ্গে কথোপকথন শুরু করলেন। প্রহরী হোক আর জমদূতই হোক, সুন্দরী রমণীর সঙ্গে কথা বলতে কে না চায়? বিমলা আস্তে আস্তে তার নাম ধাম গৃহকর্ম সুখ দুঃখ বিষয়ক নানা পরিচয় জিজ্ঞেস করতে লাগলেন।
প্রহরী রহিম শেখ নিজের সম্বন্ধে বিমলার এত কৌতূহল দেখে বড়ই খুশি হল। বিমলাও সুযোগ দেখে ধীরে ধীরে ছলা কলার সমস্ত অস্ত্র বের করতে লাগলেন। একে বিমলার অমৃতময় রসালাপ, তার উপরই মোহিনী চোখের দৃষ্টি, প্রহরী একেবারে গলে গেল। যখন বিমলা রহিম শেখের ভাবভঙ্গি দেখে বুঝলেন যে এবার আসল কথাটা বলা যায়, তিনি মৃদু স্বরে বলে উঠলেন, আমার কেমন ভয় করছে শেখজি, তুমি আমার কাছে এসে বসো না। রহিম খুশি হয়ে বিমলার পাশে এসে বসল। আরো কিছুক্ষণ কথা বলার পর বিমলা দেখলেন রহিম তার দিকে বার বার তাকাচ্ছে। তখন তিনি বললেন, শেখজি তুমি তো দেখছি ঘেমে যাচ্ছ, এক কাজ করো আমার বাঁধন খুলে দাও, আমি তোমাকে বাতাস করি, তুমি পরে আবার বেঁধে দিও। শেখজির কপালে যদিও ঘামের বিন্দুও ছিল না, কিন্তু ওষুধে কাজ হল। এ হাতের বাতাস কার ভাগ্যে জোটে, শেখ বিমলার হাতের বাঁধন খুলে দিল। বিমলা কিছুক্ষণ ওড়না দিয়ে প্রহরীকে বাতাস করে স্বচ্ছন্দে ওড়না আবার পরিধান করলেন। তাকে আবার বেঁধে রাখার কথা রহিম উচ্চারণও করল না, সে বিমলার রূপে মোহিত হয়ে রইল। শেখজি তোমার স্ত্রী তোমাকে কি ভালোবাসে না? কেন কেন কেন, ভালোবাসলে এরকম স্বামীকে কেউ ছেড়ে থাকতে পারে? রহিম শেখ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। শেখজি বলতে লজ্জা করে, কিন্তু তুমি যদি আমার স্বামী হতে তাহলে আমি তোমাকে কখনো যুদ্ধে আসতে দিতাম না। প্রহরী আবার নিঃশ্বাস ছাড়ল। বিমলা বলেই চললেন, আহা তুমি যদি আমার স্বামী হতে। বিমলার কথা শেষ হতে না হতেই রহিম শেখ একটু একটু করে সরে বিমলার আরো কাছে এলো। বিমলাও তার দিকে একটু সরে এসে বসলেন। তারপর রহিমের হাতে নিজের হাত রেখে বললেন, আমার বলতে লজ্জা করছে, কিন্তু তুমি যদি যুদ্ধ জয় করে ফিরে যাও তাহলে আমাকে কি তোমার মনে থাকবে? কি বলছো? ওরে বাবা, তোমাকে মনে থাকবে না তা হয় নাকি? আমার মনের কথা তোমাকে বলতে ইচ্ছে করছে, কিন্তু জানি না তুমি কি ভাববে। এই এই বলো বলো বলো, তুমি বলো, মানে আমাকে 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 মৃত্যু মনে করে বলো বলো বলো। আমার আমার বড় ইচ্ছে হচ্ছে যে তোমার সঙ্গে চলে যাই। তবে তবে যদি নিয়ে যাও নিশ্চয়ই যাবো। ওরে বাবা রে, তোমাকে নিয়ে যাবো না, আমি তোমার দাস হয়ে থাকবো। তোমার এই ভালোবাসার কি পুরস্কার দেব আমি? আচ্ছা এখন এটাই গ্রহণ করো। এই বলে বিমলা নিজের গলা থেকে একটা সোনার হার খুলে রহিমের গলায় পরিয়ে দিলেন। আমাদের শাস্ত্রে বলে একের মালা অন্যের গলায় দিলে বিবাহ হয়। তবে তো তোমার সাথে আমার শাদী হয়ে গেল। হলো বই কি? এই শোনো শোনো শোনো, কি ভাবছো তুমি? ভাবছি আমার কপালে বুঝি সুখ নেই, তোমরা দুর্গ জয় করে যেতে পারবে না। অসম্ভব, জয় আমাদের হবে। একটা গোপন কথা আছে। কি 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 কি? তোমরা জানো না এই দুর্গের পাশে জগৎ সিংহ 10,000 সেনা নিয়ে অপেক্ষা করছে। তোমরা আজ গোপনে আসবে জেনে সে আগে থেকেই বসে আছে, এখন কিচ্ছু করবে না। তোমরা দুর্গ জয় করে যখন নিশ্চিন্ত হয়ে যাবে তখন এসে ঘেরাও করবে। কি? এই কথা দুর্গের সবাই জানে, আমরাও শুনেছি। আজ তুমি আমাকে বড় লোক করে দিলে, আমি এখনই গিয়ে সেনাপতিকে বলে আসছি, এমন জরুরি খবর দিলে শিও বাবা। শোনো 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 শোনো, তুমি না তুমি না এখানেই বসো, আমি যাব আমি যাব রাজভাই, আমি এক্ষুনি আসছি আমি এক্ষুনি আসছি। তুমি আসবে তো? মেরি জান, আসবো বই কি আসবো বই কি? আমাকে বলবে না? তোমাকে বলে কার সাধ্য। আমি আসছি আমি এক্ষুনি আসছি, তুমি না তুমি তো এখানেই থাকো কেমন।
যেই মাত্র প্রহরী অদৃশ্য হল অমনি বিমলা উঠে পালালেন। মুক্তি পেয়ে বিমলার প্রথম কাজ বীরেন্দ্র সিংহকে সংবাদ দেওয়া। ঊর্ধ্বশ্বাসে বীরেন্দ্র শয়নকক্ষের দিকে ছুটতে লাগলেন বিমলা। অর্ধেক পথ যেতে না যেতেই তার কানে এলো চিৎকার ধ্বনি। পাঠান সেনার জয়ধ্বনি। ব্যাকুল হয়ে ছুটতে ছুটতে তার কানে এলো আরো কোলাহল। বিমলা বুঝলেন দুর্গবাসীরা জেগে উঠেছে। ব্যস্ত হয়ে বীরেন্দ্র সিংহের শয়নকক্ষে ঢুকে বিমলা দেখলেন সেই কক্ষের মধ্যেও কোলাহল। পাঠান সেনা দরজা ভেঙে ঘরে ঢুকেছে। বিমলা উঁকি মেরে দেখলেন বীরেন্দ্র সিংহের মুষ্ঠি দৃঢ়বদ্ধ, হাতে খোলা তরোয়াল, শরীরে রক্তধারা। উনি উন্মত্তের মতো তরোয়াল ঘুরিয়ে চলেছেন। তবে তাঁর এই আস্ফালন অচিরেই ব্যর্থ হল। একজন মহাবল পাঠানের দীর্ঘ তরোয়ালের আঘাতে বীরেন্দ্রর হাত থেকে তরোয়াল ছিটকে পড়ল দূরে। বীরেন্দ্র সিংহ বন্দী হলেন। সব দেখে শুনে হতাশ হয়ে বিমলা বেরিয়ে পড়লেন সেখান থেকে। এখনো তিলোত্তমাকে রক্ষা করার সময় আছে। বিমলা তার কাছে দৌড়ে গেলেন, কিন্তু যেতে যেতে দেখলেন তিলোত্তমার ঘরের দিকে ফিরে যাওয়া দুঃসাধ্য। সর্বত্র পাঠান সেনা ছড়িয়ে পড়েছে। পাঠানরা যে দুর্গ জয় করে নিয়েছে তাতে আর সংশয় নেই। কি করে জগৎ সিংহ আর তিলোত্তমাকে এই বিপদ সংবাদ দেবেন সে কথাই তিনি একটা ঘরের মধ্যে লুকিয়ে চিন্তা করছিলেন। হঠাৎ দেখলেন কয়েকজন সেনা লুট করতে করতে এই ঘরের দিকেই এগিয়ে আসছে। ভাবতে ভাবতে বিমলা একটা সিন্দুকের পাশে লুকিয়ে পড়লেন। দেখতে লাগলেন সেনারা কি করে। যখন দেখলেন যে পাঠান সেনারা নিজেদের কথাবার্তায় ব্যস্ত আছে, তিনি সিন্দুকের পাশ থেকে বেরিয়ে এলেন। তারপর ঘর থেকে বেরিয়ে হাঁটতে লাগলেন। এমন সময় একজন সৈনিক এসে পেছন থেকে তাঁর হাত চেপে ধরল। বিমলা ফিরে দেখলেন রহিম শেখ। সে বলে উঠল, তবে রে পলাতকা, আর কোথায় পালাবে? বিমলা বুঝলেন যে কাজ তাঁকে করতে হবে তার জন্য রহিম শেখের সাহায্য অত্যন্ত প্রয়োজন। বিমলার বুদ্ধি অত্যন্ত প্রখর। তিনি বলে উঠলেন, চুপ করো, আস্তে বাইরে এসো। বিমলা রহিম শেখের হাত ধরে তাকে একটা নির্জন স্থানে নিয়ে গেলেন। ছি ছি ছি, এই তোমার কাজ? আমাকে রেখে তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি তুমি জানো? আমি তো সেনাপতিকে জগৎ সিংহের সংবাদ দেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছিলাম। তাকে না পেয়ে তোমার খোঁজে চাঁদে গেলাম, দেখলাম তুমি নেই। ওই দেখো, ওদিকে আমি তোমার দেরি দেখে ভাবলাম তুমি আমাকে ভুলে গেছো, তাই তোমার খোঁজ করছিলাম। শোনো, আর দেরি করে লাভ কি? তোমাদের দুর্গ অধিকার করা হয়ে গেছে, চলো এবার পালাই। আজ নয়, আজ নয়, আজ নয়, আজ নয়, কাল সকালে যাবো, কাল সকালে। সেনাপতিকে না বলে আমি কি করে যাব বলো? কাল সকালে সেনাপতির কাছে বিদায় নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে চলো, এই বেলা আমার যা যা অলংকার আছে সব গুছিয়ে রাখি, নইলে কোন সিপাই আবার লুট করে নেবে। নিচে নিচে নিচে, চলো চলো চলো। রহিমকে সাথে রাখার তাৎপর্য এই যে বিমলাকে অন্য সৈনিকের হাত থেকে সে রক্ষা করবে। আর তাই হল। পথে আরো কিছু সেনার দল তাদের সামনে এসে পড়ল, কিন্তু রহিম তাদের বুঝিয়ে বিদায় করল। বিমলা রহিমকে নিজের শয়নকক্ষে নিচের কক্ষে নিয়ে গিয়ে বললেন, এই আমার নিচের ঘর, এই ঘরের যে যে সামগ্রী নিতে ইচ্ছে হয় সংগ্রহ করো। এর উপরে আমার শোবার ঘর, আমি সেখান থেকে আমার অলংকার নিয়ে এক্ষুনি আসছি। এই বলে তার দিকে এক গোছা চাবি ফেলে দিলেন। রহিম ঘরের ভেতরে প্রচুর জিনিস দেখে মনের আনন্দে একের পর এক সিন্দুক খুলতে লাগল। বিমলার প্রতি তার আর কোনো অবিশ্বাস নেই। বিমলা ঘর থেকে বেরিয়েই বাইরে থেকে শিকল তুলে দিলেন। রহিম ঘরের মধ্যেই বন্দী হয়ে রইল।
বিমলা ঊর্ধ্বশ্বাসে ওপরের ঘরে গেলেন। বিমলা আর তিলোত্তমার ঘর দুর্গের শেষ ভাগে। সেখানে এখনো অত্যাচারী সেনা আসেনি। তিলোত্তমা, জগৎ সিংহ এই কোলাহল শুনতে পেয়েছেন কিনা তাও সন্দেহ। বিমলা সঙ্গে সঙ্গে তিলোত্তমার ঘরে প্রবেশ না করে দরজার এক ছিদ্র দিয়ে দেখলেন তিলোত্তমা পালঙ্কে বসে আছেন, আর জগৎ সিংহ কাছে দাঁড়িয়ে তাঁর মুখের দিকে তাকিয়ে আছেন। তিলোত্তমা কাঁদছেন, জগৎ সিংহ চোখ মুচ্ছেন। বিমলা ভাবলেন, আহা, এই বুঝি বিদায়ের কান্না। তিনি দরজা খুলে ঘরে ঢুকলেন। বিমলাকে দেখে জগৎ সিংহ জিজ্ঞেস করলেন, কিসের কোলাহল? পাঠানের জয়ধ্বনি, শীঘ্র উপায় করুন, শত্রু আর কিছুক্ষণের মধ্যেই এই ঘরের মধ্যে আসবে। আচ্ছা, বীরেন্দ্র সিংহ কি করছেন? তিনি শত্রুর হাতে বন্দী হয়েছেন। পিতা, পিতা, অস্ফুট চিৎকার বেরিয়ে এলো তিলোত্তমার কণ্ঠ থেকে। তিনি পালঙ্কে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। দেখো দেখো তিলোত্তমাকে দেখো। বিমলা গোলাপের জল নিয়ে তিলোত্তমার মুখে, গালে, কপালে ছিটিয়ে দিতে লাগলেন। রাজপুত্র, এবার কি হবে? জগৎ সিংহের চোখ থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ ঝরে পড়ছে। একা কতটা কি করব জানি না, তবে তোমার সখীকে রক্ষা করার জন্য প্রাণ পর্যন্ত ত্যাগ করতে পারি। শত্রুর গর্জন যেন আরো কাছে চলে এসেছে, অস্ত্রের ঝনঝন আরো স্পষ্ট হয়ে এগিয়ে আসছে। তিলোত্তমা, তিলোত্তমা, এই সময় তুমি আবার অজ্ঞান হয়ে গেলে, তোমাকে এবার কিভাবে রক্ষা করব? রাজকুমার, তিলোত্তমার জ্ঞান ফিরেছে। এই ঘরের মধ্যে থাকলে কাউকে রক্ষা করতে পারবো না। এখনো যদি ঘর থেকে বেরিয়ে যেতে পারি তাহলে তোমাদের দুর্গের বাইরে নিয়ে যেতে পারতাম, কিন্তু তিলোত্তমার তো চলার শক্তি নেই। বিমলা, তুই শোনো, পাঠানরা সিঁড়িতে উঠেছে। আমি আগে প্রাণ দেব, কিন্তু আক্ষেপে এই যে প্রাণ দিয়েও তোমাদের বাঁচাতে পারলাম না। বিমলা চোখের পলকে তিলোত্তমাকে গোলে তুলে বললেন, তবে চলো, আমি তিলোত্তমাকে নিয়ে যাচ্ছি। বিমলা আর জগৎ সিংহ বেরিয়ে এলেন ঘরের বাইরে। চারজন পাঠান সৈনিকও সেই সময় এসে পড়ল ঘরের সামনে। জগৎ সিংহ বললেন, বিমলা, আমার পেছন পেছন এসো। পাঠানেরা সামনে শিকার পেয়েছে। তারা চিৎকার করে পিশাচের মতো লাফাতে লাগল। সে চিৎকার শেষ হতে না হতেই জগৎ সিংহ তরোয়াল গেঁথে দিলেন একজন পাঠানের বুকে। মৃত পাঠানের বুক থেকে তরোয়াল বের করার আগেই আর একজন পাঠানের বর্ষার ফলা জগৎ সিংহের গলা লক্ষ্য করে এসে পড়ল। সেই বর্ষা পড়তে না পড়তেই বিদ্যুৎ বেগে হাত চালিয়ে কুমার সেই বর্ষা বাঁ হাতে ধরলেন। প্রত্যাঘাতে বর্ষা নিক্ষেপি সেনাকে মাটিতে ফেলে দিলেন। বাকি দুজন পাঠান জগৎ সিংহের মাথা লক্ষ্য করে তরোয়াল চালাল। জগৎ সিংহ চোখের পলক ফেলার অবকাশ পেলেন না। প্রথম জনকে তরোয়ালের আঘাতে মাটিতে ফেললেন, তবে দ্বিতীয় জনের আঘাত আটকাতে পারলেন না। সেই দ্বিতীয় পাঠান সেনার তরোয়ালের আঘাত কুমারের মাথায় লাগল না বটে, কিন্তু কাঁধে প্রচণ্ড আঘাত পেলেন। আঘাত পেয়ে কুমার তখন বাঘের মতো গর্জে উঠলেন, ওরে শয়তান, এত বড় সাহস তোর! সেই পাঠান তরোয়াল তুলে আবার আঘাত করতে যেই না উদ্যত হয়েছে, কুমার দু হাত মুঠো করে লাফ দিয়ে তরোয়াল চালালেন। পাগড়ি সমেত পাঠানের মাথা দুটো খণ্ড হয়ে গেল। কিন্তু এই সুযোগে প্রথমজন কোমর থেকে তীক্ষ্ণ ছুরি বের করল। রাজপুত্রের শরীর লক্ষ্য করে সে ছুরি গেঁথে দিল তার হাতের ভেতরে। রাজপুত্র ঘুরে তাকালেন, পাঠান সেনার কোমরে পদাঘাত করলেন। পাঠান সেনা ছিটকে পড়ল দূরে। রাজপুত্র ছুটে গিয়ে তার শিরচ্ছেদ করতে যাবেন এমন সময় তীব্র কোলাহল। অগণিত পাঠান সেনা স্রোত ঘরের মধ্যে ঢুকে পড়েছে। রাজপুত্র দেখলেন যুদ্ধ করা মানে মৃত্যু। তার সারা শরীরে রক্তধারা বইছে, দেহের শক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। বিমলার কোলে এখনো প্রায় অজ্ঞান হয়ে রয়েছেন তিলোত্তমা। বিমলা তাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছেন। দেখতে দেখতে ঘর পাঠান সেনায় পরিপূর্ণ হল। রাজপুত্র এবার তরোয়ালের উপর ভর করে নিঃশ্বাস ছাড়লেন। একজন পাঠান সেনা বলল, অস্ত্র ত্যাগ কর, তাহলে তোকে প্রাণে মারব না।
নিভে যাওয়া আগুনে যেন কেউ ঘি ঢেলে দিল। আগুনের শিখার মতো লাফ দিয়ে কুমার দাম্ভিক পাঠানের মস্তক ছেদ করে নিজের পায়ের কাছে ফেললেন। তরোয়াল ঘুরিয়ে বললেন, রাজপুতেরা কিভাবে প্রাণ ত্যাগ করে এবার দেখো সবাই। বিদ্যুতের মতো কুমারের তরোয়াল যেন চমকাতে লাগল। রাজপুত্র দেখলেন যে একা আর যুদ্ধ করা যায় না, তবু যতটা সম্ভব শত্রু নিপাত করে প্রাণত্যাগ করাই শ্রেয়। শত্রু সেনার মাঝখানে গিয়ে তিনি দু হাতে তরোয়াল চালাতে লাগলেন। আর আত্মরক্ষার দিকে তার মনোযোগ নেই, শুধু অজস্র আঘাত করতে লাগলেন। এক দুই তিন, প্রতি আঘাতেই হয় কোনো পাঠান ধরাশায়ী, নাহলে কারো অঙ্গচ্ছেদ হতে লাগল। রাজপুত্রের শরীরে চারিদিক থেকে বৃষ্টির ধারার মতো অস্ত্রের আঘাত ঝরে পড়ছে। একসময় তার হাত শান্ত হল। আঘাতে আঘাতে শরীর থেকে প্রবাহিত রক্তের স্রোত তার দুহাতকে শিথিল করে দিয়েছে। তার মাথা ঘুরছে, চোখের দৃষ্টি ঝাপসা, কানে এলো অস্পষ্ট কোলাহল। রাজপুত্রকে কেউ প্রাণে মারবে না, জীবিত অবস্থায় বাঘকে খাঁচায় বন্দী করতে হবে, ওসমান খাঁ বলে উঠলেন। এই কথার পর আর কোনো কথা রাজপুত্র শুনতে পেলেন না। রাজপুত্রের হাত শিথিল হয়ে তরোয়াল মাটিতে পড়ে গেল। রাজপুত্র অজ্ঞান হয়ে এক পাঠানের মৃতদেহের ওপর মূর্ছিত হয়ে পড়লেন। কিছু পাঠান রাজপুত্রের পাগড়ি থেকে রত্ন অপহরণ করতে ছুটে গেল। ওসমান বজ্র গম্ভীর স্বরে বললেন, কেউ রাজপুত্রকে স্পর্শ করবে না। সকলে সরে এলো। ওসমান খাঁ ও আরেকজন সৈনিক তাঁকে ধরাধরি করে পালঙ্কের ওপর শুইয়ে দিলেন। কিছুক্ষণ আগেও জগৎ সিংহ এক মুহূর্তের জন্য আশা করেছিলেন যে তিলোত্তমাকে বিবাহ করে একদিন এই পালঙ্কে তিলোত্তমার সঙ্গে থাকবেন। আজ সেই পালঙ্কেই তাঁর মৃত্যুসজ্জা প্রস্তুত। জগৎ সিংহকে শুইয়ে দিয়ে ওসমান খাঁ সৈনিকদের জিজ্ঞেস করলেন, স্ত্রীলোকেরা কোথায় গেল? ওসমান বিমলা আর তিলোত্তমাকে দেখতে পাচ্ছিলেন না। যখন দ্বিতীয়বার সেনারা ঘরে প্রবেশ করে তখনই বিমলা ভবিষ্যৎ বুঝতে পেরেছিলেন। তিলোত্তমাকে নিয়ে পালঙ্কের নিচে লুকিয়েছিলেন। ওসমান তাদের দেখতে না পেয়ে বললেন, স্ত্রীলোকেরা কোথায়? গোটা দুর্গ অনুসন্ধান করো। ওই মহিলা ভয়ানক বুদ্ধিমতী, সে যদি পালায় আমি কিছুতেই নিশ্চিন্ত থাকতে পারবো না। কিন্তু সাবধান, বীরেন্দ্রের কন্যার প্রতি যেন কোনো অত্যাচার না হয়। কিছু সেনা দুর্গের অন্যান্য ভাগে অন্বেষণ করতে চলে গেল। দু একজন ঘরের মধ্যেই অনুসন্ধান করতে লাগল। হঠাৎ একজনের চোখ পড়ল পালঙ্কের নিচে। জানাব, এখানেই আছে। ওসমানের মুখে হাসি ফুটল। কোনো ভয় নেই, তোমরা বাইরে এসো। বিমলা আগে বেরিয়ে এসে তিলোত্তমাকে বাইরে এনে বসালেন। তিলোত্তমার জ্ঞান ধীরে ধীরে ফিরে আসছে। তিলোত্তমা বিমলাকে জিজ্ঞেস করলেন, আমরা কোথায় এসেছি? কোনো চিন্তা নেই, তুমি অবগুণ্ঠন দিয়ে বসো। যে ব্যক্তি অনুসন্ধান করে বের করেছিল সে ওসমানকে বলল, জানাব যদি কিছু। তুমি পুরস্কার প্রার্থনা করছো? তোমার নাম কি? জানাব, গোলামের নাম করিম বক্স। কিন্তু করিম বক্স বললে এখানে কেউ চিনবে না। আমি আগে মোগল সৈন্য ছিলাম, এজন্য সবাই আমাকে মোগল সেনাপতি বলে ডাকে। বিমলা শুনে শিউরে উঠলেন। তার মনে পড়ে গেল অভিরাম স্বামীর জ্যোতির্গণনার কথা। জগৎ সিংহ যখন চোখ খুললেন দেখলেন তিনি এক মনোরম প্রাসাদের পালঙ্কে শুয়ে আছেন। এই ঘর তাঁর পরিচিত নয়। প্রশস্ত একটি ঘর, সুশোভিত, পাথরের কারুকাজ, মেঝেতে কালিচা, কক্ষ জুড়ে সোনা রূপো আর হাতির দাঁতে তৈরি নানা মহার্ঘ সামগ্রী রয়েছে। দরজায় আর জানলায় নীল পর্দা। দিনের আলো ভীষণ স্নিগ্ধ হয়ে প্রবেশ করছে ঘরে। নানা রকম স্নিগ্ধ সৌগন্ধে
সমস্ত ঘর আমোদিত হয়ে আছে। একজন দাসী রাজপুত্রকে নিঃশব্দে বাতাস করছে, আর একজন কিছুটা দূরে স্থির দাঁড়িয়ে আছে। যে পালঙ্কে রাজপুত্র শুয়ে আছেন সেখানে তাঁর পাশে বসে আছেন একজন স্ত্রীলোক। রাজপুত্রের শরীরের ক্ষতে সাবধানে ওষুধ প্রয়োগ করছেন। মেঝেতে গালিচার ওপর সুসজ্জিত পোশাকে একজন পাঠান বসে পান খাচ্ছেন, আর একখানা পার্সি বই পড়ছেন। কেউ কোনো শব্দ করছে না, কোনো কথা বলছে না। রাজপুত্র চোখ খুলে ঘরের চারদিক ভালো করে দেখলেন, পাশ ফেরার চেষ্টা করলেন কিন্তু পারলেন না। তার সারা শরীরে অসহ্য যন্ত্রণা। পালঙ্কে যে স্ত্রীলোকটি বসেছিলেন তিনি মৃদু মধুর স্বরে বললেন, স্থির থাকুন, চঞ্চল হবেন না। রাজপুত্র ক্ষীণ স্বরে বললেন, আমি কোথায়? সেই স্ত্রীলোক বললেন, দয়া করে কথা বলবেন না, চিন্তা নেই, আপনি উত্তম স্থানে আছেন। বেলা বেলা কত হলো? অপরাহ্ন। আপনি একটু শান্ত হয়ে থাকুন, কথা বললে সুস্থ হতে পারবেন না। আপনি চুপ না করলে আমরা কিন্তু উঠে যাব। আর একটা কথা, তুমি কে? আয়েশা। জগৎ সিংহ নিস্তব্ধ হয়ে আয়েশাকে নিরীক্ষণ করতে লাগলেন। আর কোথাও গিয়ে কি দেখেছেন? না, আর কখনো দেখেননি। আয়েশা তরুণী, পরম সুন্দরী, যদিও তাঁর সৌন্দর্য দু চার শব্দে প্রকাশ করা দুঃসাধ্য। কোনো কোনো তরুণীর সৌন্দর্য বাসন্তী মল্লিকার মতো কোমল নির্মল। তিলোত্তমার সৌন্দর্য সেই রকম। কোনো কোনো রমণীর রূপ অপরাহ্নের স্থলপদ্মের মতো সুশোভিত বিকশিত। তার প্রভা যেন একটু বেশি। বিমলা সেই রূপ সুন্দরী, কিন্তু আয়েশা, আয়েশার সৌন্দর্য সুবাসিত, রৌদ্র প্রদীপ্ত, কোমল অথচ প্রজ্জ্বল, প্রদীপ্ত প্রভাময়। তাঁর সৌন্দর্য সমুদ্রের কৌস্তভ রত্নের মতো। আয়েশাকে দেখে জগৎ সিংহের তিলোত্তমার কথা মনে পড়ল। হৃদয় যেন বিদীর্ণ হয়ে গেল, গভীর ক্ষত থেকে যেন আবার রক্ত প্রবাহ ছুটল। রাজপুত্র আবার অজ্ঞান হয়ে গেলেন। আয়েশা পালঙ্ক থেকে উঠে সেই পাঠানের কাছে গেলেন যাকে জগৎ সিংহ না চিনলেও আমরা চিনি। তিনি ওসমান খাঁ। নিচে বসে বই পড়ার ফাঁকে ওসমান খাঁ সপ্রেম দৃষ্টিতে আয়েশাকেই দেখছিলেন। আয়েশা ধীরে ধীরে ওসমান খাঁয়ের কাছে গিয়ে তার কানে কানে বলল, ওসমান, শীঘ্র হাকিমের কাছে লোক পাঠাও। আয়েশা একটা পাত্র থেকে একটু জল নিয়ে রাজপুত্রের কপালে মুখে দিতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই ওসমান খাঁ হাকিম নিয়ে এসে উপস্থিত। তিনি রোগীকে পরীক্ষা করে কিছু ওষুধ দিলেন। আয়েশাকে সেই পথ্য সেবনের নিয়ম বুঝিয়ে দিলেন। হাকিম চলে যাওয়ার আগে আয়েশা তাকে কানে কানে জিজ্ঞেস করলেন, কেমন অবস্থা দেখছেন? হাকিম জানাল যে জ্বর অতি ভয়ঙ্কর, আবার কিছু হলে তাকে যেন খবর দেওয়া হয়। হাকিম চলে যাওয়ার পর অনেক রাত পর্যন্ত আয়েশা আর ওসমান জগৎ সিংহের কাছে বসে রইলেন। জগৎ সিংহের কখনো জ্ঞান এসেছে, কখনো তিনি মূর্ছা গেছেন। হাকিম অনেকবার এসে তাকে দেখে গেছেন। আয়েশা অবিশ্রান্তভাবে কুমারের পরিচর্যা করে চলেছেন। রাত যখন দ্বিতীয় প্রহর, তখন একজন পরিচারিকা এসে আয়েশাকে জানাল যে বেগম তাঁকে ডাকছেন। আয়েশা যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই
ওসমানও উঠে পড়লেন। আয়েশা জিজ্ঞাসা করলেন, তুমিও উঠলে যে? অনেক রাত হয়েছে, চলো তোমাকে রেখে আসি। আয়েশা দাস দাসীদের সতর্ক থাকতে আদেশ করে মাতৃগৃহের দিকে চললেন। পথে ওসমান জিজ্ঞাসা করল, তুমি কি আজ বেগমের সঙ্গে থাকবে? না, আমি আবার রাজপুত্রর কাছে ফিরে আসব। আয়েশা, তোমার গুণের সীমা নেই। তুমি এই পরম শত্রুকে যেভাবে যত্ন করে শুশ্রূষা করছো, বোন তার ভাইয়ের জন্য এমন করে না। ওসমান, আমি তো স্বভাবত রমণী, পীড়িতের সেবা আমার পরম ধর্ম। না করলে দোষ, করলে অবশ্য প্রশংসা নেই। কিন্তু তোমার কি, যে তোমার পরম শত্রু, যুদ্ধক্ষেত্রে যে তোমার প্রতিযোগী, নিজে হাতে যার এরকম দশা তুমি করেছ, তার সেবায় তুমিও তো ব্যস্ত হয়ে পড়েছ, এ কি কম প্রশংসার? আয়েশা, তুমি নিজের সুন্দর স্বভাবের মতো সকলকেই দেখো, আমার উদ্দেশ্য এতটাও ভালো নয়। তুমি বুঝতে পারছো না জগৎ সিংহ বেঁচে থাকলে আমাদের কতটা লাভ। রাজপুত্রের যদি এখানে মৃত্যু হয় তাহলে আমাদের কি হবে? রণক্ষেত্রে মানসিংহ আসবে, একজন যোদ্ধার পরিবর্তে আরো একজন যোদ্ধা। কিন্তু যদি জগৎ সিংহ জীবিত থেকে আমাদের কারাগারে বন্দী হয়, মানসিংহকে আমরা হাতে রাখতে পারব, আকবরও সন্ধির পক্ষে মনোযোগী হতে পারে। আর যদি জগৎ সিংহকে আমাদের সদ্ব্যবহার দ্বারা বাধ্য করতে পারি, সেও আমাদের মন মতো সন্ধিতে সম্মতি দিতে পারে। আর যদি একান্তই কিছু না হয়, তাহলে জগৎ সিংহের স্বাধীনতার মূল্য হিসেবে মানসিংহের কাছ থেকে বিস্তর ধনও পেতে পারি। ওসমান সত্যি এসব ভেবেই রাজপুত্রের পুনর্জীবনে যত্নবান হয়েছিল, সন্দেহ নেই। কিন্তু তার পেছনে আরো কিছু ছিল। কারো কারো অভ্যেস আছে যে পাছে লোকে দয়ালু বলে, পাছে লোকে বলে এই দয়াশীলতা নারীদের মতো আচরণ, পুরুষের সাজে না, পাছে লোকে উপহাস করে। তাই তিনি চরিত্রে এক কাঠিন্য রেখে চলেন। আয়েশা এটা বিলক্ষণ জানতেন। ওসমান এরকমই মানুষ। হাসতে হাসতে বললেন, ওসমান, সকলেই যেন তোমার মতো স্বার্থপরতায় দূরদর্শী হয়, তাহলেই আর ধর্মে কাজ নেই। আয়েশা, আর কতদিন আমি আশা করে থাকবো বলতো? ওসমান, ভাই ভেবে তোমার সঙ্গে কথা বলি, বাড়াবাড়ি করলে তোমার সাথে আর দেখা করব না। সারাক্ষণ এই এক কথা, হে সৃষ্টিকর্তা, এই কুসুম দেহের মধ্যে তুমি কি পাষাণের হৃদয় করে রেখেছ? আয়েশা কোনো উত্তর করলেন না। ওসমান তাকে মাতৃগৃহ পর্যন্ত রেখে এসে বিষণ্ন মনে নিজের ঘরের দিকে ফিরলেন। আর জগৎ সিংহ বিষম জ্বর বিকারে অচেতন শয্যাশায়ী হয়ে রইলেন। পরদিন রাত দুপ্রহরের কিছু আগে জগৎ সিংহের শয়নকক্ষে আয়েশা রয়েছেন। জগৎ সিংহ চোখ মেলে তাকালেন। প্রথমেই আয়েশার উৎফুল্ল মুখ দেখলেন। মনে করার চেষ্টা করলেন তিনি কোথায় আছেন, কিন্তু কিছুই মনে করতে পারলেন না। অনেকক্ষণ পরে আয়েশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আমি কোথায়? কাতলু খাঁর দুর্গে। রাজপুত্র আবার আগের ঘটনা মনে করার চেষ্টা করলেন। অনেকক্ষণ পরে আবার বললেন, আমি এখানে কেন? আপনি পীড়িত। না 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 না, আমি বন্দী হয়েছি। আয়েশা উত্তর দিলেন না। বুঝলেন রাজপুত্রের স্মৃতি পুনরুদ্দীপ্ত হয়েছে। তুমি কে? আমি আয়েশা। কে আয়েশা? কতলু খার কন্যা। আমি কদিন এখানে আছি? চার দিন। গড় মান্দারণ এখন তোমাদের অধিকারে আছে? আছে। বীরেন্দ্র সিংহের কি হয়েছে? বীরেন্দ্র সিংহ এখন কারাগারে বন্দী আছেন, আজ তার বিচার হবে। আর মান্দারণবাসীরা কি অবস্থায়? সব কথা আমি ঠিক জানি না। তিলোত্তমা, তিলোত্তমা। কুমার জগৎ সিংহ নিজের মনে বললেও আয়েশা শুনতে পেলেন।
তিনি ধীরে ধীরে উঠে পাত্র থেকে ওষুধ নিয়ে এলেন। রাজপুত্র তা পান করে বললেন, আমি জ্বরের ঘরে স্বপ্ন দেখতাম, স্বর্গের এক দেবকন্যা আমার মাথার কাছে বসে শুশ্রূষা করছেন, সেটা তুমি না তিলোত্তমা। আপনি তিলোত্তমাকে স্বপ্নে দেখে থাকবেন। বেলা এক প্রহর, কতলু খান নিজের দুর্গের মধ্যে দরবারে বসেছেন। দুদিকে শ্রেণীবদ্ধ হয়ে পারিষদগণ দাঁড়িয়ে আছে, সামনে সহস্র লোক নিঃশব্দে দাঁড়িয়ে আছে। আজ বীরেন্দ্র সিংহের শাস্তি হবে। কয়েকজন সশস্ত্র প্রহরী বীরেন্দ্র সিংহকে শিকলে বেঁধে দরবারে নিয়ে এল। বীরেন্দ্র সিংহের মূর্তি রক্তবর্ণ, কিন্তু তাতে ভয়ের কিছু মাত্র চিহ্ন নেই। দু চোখ দিয়ে আগুনের বিস্ফোরণ হচ্ছে। কতলু খাঁ বীরেন্দ্র সিংহকে জিজ্ঞেস করলেন, বীরেন্দ্র সিংহ, তোমার অপরাধের শাস্তি দেব, তুমি কি জন্য আমার বিরুদ্ধে আচরণ করেছিলে? বীরেন্দ্র সিংহ রাগ সংবরণ করে বললেন, তোমার বিরুদ্ধে কি করেছি আমি, আগে সেটা বলো। কি জন্য আমার আদেশ মতো আমাকে অর্থ আর সেনা পাঠাতে অসম্মত হয়েছিলে? তুমি রাজ বিদ্রোহী দস্যু, তোমাকে কেন অর্থ দেব, কি জন্য তোমাকে সেনা দেব? রাগে কতলু খাঁর সারা শরীর কেঁপে উঠল, তবে রাগ সংবরণ করার ক্ষমতা তিনি অভ্যেস করেছেন, তাই স্থিরভাবেই বললেন, তুমি আমার অধিকারে বাস করো, কেন মোগলের সাথে সন্ধি করেছিলে? তোমার অধিকারে বাস করে এর অর্থ কি? শোন দুরাত্মা, নিজের কর্মফল তুই ঠিকই পাবি, এখনো তোর জন্য জীবনের আশা ছিল, কিন্তু তুই নির্বোধ, নিজের অহংকারে নিজের মৃত্যু ডেকে আনছিস। কতলু খাঁ, আমি তোমার কাছে যখন বন্দী হয়ে এসেছি তখন দয়ার প্রত্যাশা করে আসিনি, তোমার মতো শত্রুর দয়ায় যদি জীবন রক্ষা করতে হয় সে জীবনের কি প্রয়োজন? তোমাকে আশীর্বাদ করে প্রাণ ত্যাগ করতাম, কিন্তু আমার পবিত্র কুলে তুমি কালি দিয়েছ, তুমি আমার প্রাণের অধিক ধনকে। বীরেন্দ্র সিংহ আর কথা বলতে পারলেন না, তাঁর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। নির্ভীক গর্বিত বীরেন্দ্র সিংহ মাথা নিচু করে রইলেন, তাঁর চোখে জল। কতলু খাঁ স্বভাবতই নিষ্ঠুর, এত নিষ্ঠুর যে অন্যের পীড়ায় তিনি আনন্দিত হন। দাম্ভিক শত্রুর এ অবস্থা দেখে তিনি খানিক হেসে বললেন, বীরেন্দ্র সিংহ, তোমার কি আমার কাছে কোনো প্রার্থনা আছে? ভেবে দেখো, তোমার অন্তিম সময় তো চলে এসেছে। যে দুঃসহ সন্তাপের আগুনে বীরেন্দ্রর হৃদয় দগ্ধ হচ্ছিল, কান্নার পর তাতে কিছুটা যেন সমতা ফিরে এলো। আগের চেয়েও স্থিরভাবে তিনি উত্তর দিলেন, আমার একটাই ভিক্ষা যে আমার মৃত্যু যেন শীঘ্র সমাপ্ত হয়, এ জন্মে আর কিছুই চাই না। সে তো হবেই, তবে মৃত্যুকালে তোমার কন্যার সাথে সাক্ষাৎ করবে না? যদি আমার কন্যা তোমার গৃহে জীবিত থাকে তাহলে সাক্ষাৎ করব না, যদি সে মারা গিয়ে থাকে তাহলে তাকে নিয়ে এসো। আমি তাকে কোলে নিয়ে মরতে চাই। বীরেন্দ্র সিংহের কথা শুনে কক্ষ একেবারে নীরব হয়ে গেল। ঘর ভর্তি অগণিত লোক, তবু সেই নিস্তব্ধতা এতটাই গভীর যে সূচ পড়লেও শোনা যায়। কিছু পরে নবাবের ইঙ্গিত পেয়ে রক্ষীরা বীরেন্দ্র সিংহকে বদ্ধভূমিতে নিয়ে চলল। তবে যাবার কিছু আগে ওসমান খাঁ এলেন, বীরেন্দ্রের কানে কানে কি যেন বললেন। বীরেন্দ্র কিছু বুঝতে পারলেন না। ওসমান খাঁ তার হাতে একখানা চিঠি দিলেন। বীরেন্দ্র অন্যমনস্ক হয়ে চিঠি খুলে দেখলেন,
বিমলার হাতের লেখা। প্রচণ্ড বিরক্ত হয়ে বীরেন্দ্র চিঠি ছুঁড়ে ফেলে দিলেন। একজন জিজ্ঞেস করল, কি কন্যার চিঠি বুঝি? এ কথা বীরেন্দ্র সিংহের কানে গেল। ওই ব্যক্তির দিকে তাকিয়ে তিনি বললেন, কে বলে আমার কন্যা? আমার কোনো কন্যা নেই। ওসমান খাঁ চিঠি নিয়ে চলে গেলেন। যাবার আগে রক্ষীদের বলে গেলেন, আমি যতক্ষণ না ফিরে আসছি অপেক্ষা করো। যে আজ্ঞা প্রভু। ওসমান চিঠি নিয়ে অন্তঃপুরের প্রাচীরের ভেতরে গেলেন। সেখানে একটা বকুল গাছের আড়ালে অবগুণ্ঠনে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে বিমলা। ওসমান তার কাছে গিয়ে চারদিক নিরীক্ষণ করে দেখলেন। তারপর যা যা ঘটেছে সেসব বিবৃত করলেন। বিমলা বললেন, আপনাকে অনেক কষ্ট দিচ্ছি, কিন্তু আপনার জন্যই আমাদের এই দশা। আপনাকে আমার এই কাজটা করে দিতেই হবে। ওসমান চুপ করে রইলেন। বিমলা বলে চললেন, আপনি না চাইলে নাই করতে পারেন। এখন আমরা অনাথ, কিন্তু জগদীশ্বর আছেন। মা, তুমি জানো না যে কি কঠিন কাজে তুমি আমায় নিযুক্ত করেছো। কাতলু খাঁ জানতে পারলে আমায় মেরে ফেলবে। কাতলু খাঁ? আমাকে কেন মিথ্যে বলছো? কাতলু খাঁর সাধ্য নেই যে তোমাকে স্পর্শ করে। কাতলু খাঁকে তো চেনো না। কিন্তু চলো, আমি তোমাকে বদ্ধভূমিতে নিয়ে যাব। ওসমানের পেছন পেছন বিমলা অবগুণ্ঠনে লুকিয়ে বদ্ধভূমিতে গিয়ে দাঁড়ালেন। বীরেন্দ্র সিংহ তাঁকে না দেখে একজন ভিখিরি বেশধারী ব্রাহ্মণের সাথে কথা বলছিলেন। বিমলা দেখলেন সেই ভিখিরি আর কেউ নয়, অভিরাম স্বামী। বীরেন্দ্র অভিরাম স্বামীকে বললেন, গুরুদেব, এবার বিদায় নেওয়ার পালা। আমি আর আপনাকে কি বলে যাব? ইহলোকে আমার আর কোনো প্রার্থনা নেই। কার জন্য প্রার্থনা করব? অভিরাম স্বামী আঙুলের ইশারায় পেছনে অবগুণ্ঠনে থাকা বিমলাকে দেখালেন। বীরেন্দ্র সিংহ সেই দিকে তাকালেন। অমনি বিমলা অবগুণ্ঠন দূরে ফেলে দিয়ে বীরেন্দ্রের শিকলে বাঁধা পায়ের কাছে লুটিয়ে পড়লেন। বিমলা, বিমলা! স্বামী, প্রভু, প্রাণেশ্বর, আজ আমি জগতের সামনে বলবো তুমি আমার স্বামী। আজ আমাকে কে আটকাবে? স্বামী, তুমি কোথায় যাচ্ছ? আমাদের কথা রেখে যাও। বিমলা, বিমলা প্রিয়তমে, এ সময় কেন আমাকে দুর্বল করে দিচ্ছ? কেন দুর্বল করে দিচ্ছ? শত্রুরা দেখলে ভাববে বীরেন্দ্র সিংহ মৃত্যুকে ভয় পায়। বিমলা চুপ করে রইলেন। বীরেন্দ্র আবার বললেন, বিমলা, আমি চাই তোমরা আমার পেছনে এসো। যাব, কিন্তু আগে এ যন্ত্রণার প্রতিশোধ নেব। পারবে? ইহাতে, ইহাতের সমস্ত কাঁকন আমি ত্যাগ করলাম। আর কাজ কি? শানিত লোহা ছাড়া এই হাতে আর কোনো অলংকার থাকবে না। তুমি পারবে, জগদীশ্বর তোমার মনস্কামনা সফল করুন। জল্লাদ রেখে বলল, আর দেরি করা সম্ভব নয়। আর কি, তুমি এখন যাও। না, আমার সামনেই আমার বৈধব্য ঘটুক। তোমার রক্তে আমার মনের সমস্ত সংকোচ আজ বিসর্জন দেব। বেশ, তবে তাই হোক। বীরেন্দ্র সিংহ জল্লাদকে ইঙ্গিত করলেন। বিমলা দেখলেন জল্লাদের হাতের কুঠার সূর্য তেজে প্রদীপ্ত হল। মুহূর্তের জন্য বিমলার দু চোখ নিজের থেকেই বন্ধ হয়ে গেল। তারপর আবার চোখ খুললেন তিনি। দেখলেন বীরেন্দ্র সিংহের ছিন্ন শির রক্তে ভেজা ধুলোয় লুটিয়ে পড়েছে। বিমলা দাঁড়িয়ে রইলেন পাথরের মতো। চোখে এক বিন্দু জল নেই, চোখের পলক পড়ছে না। এক দৃষ্টি বীরেন্দ্র সিংহের ছিন্ন মস্তকের দিকে তাকিয়ে রইলেন তিনি।
কি করে বিমলা স্বামীর বদ্ধভূমিতে এলেন, তারপর আবার কোথায় বা গেলেন, কেন বীরেন্দ্র সিংহ মৃত্যুকালে প্রিয়তমা কন্যার সঙ্গে সাক্ষাৎ করলেন না, কেনই বা বললেন যে তাঁর কোনো কন্যা নেই, কেন তিনি বিমলার চিঠি না পড়েই দূরে ফেলে দিয়েছিলেন, কেন তিনি কতলু খাঁকে তিরস্কার করে বলেছিলেন যে পবিত্র কুলে কালি পড়েছে, পিতৃহীনা অনাথিনী তিলোত্তমা কোথায়, বিমলাই বা কোথায়, কতলু খাঁর উপপত্নীদের আবাসগৃহে সন্ধান করলে তাদের দেখা পাওয়া যাবে। সংসারের এই গতি, রূপ যৌবন সরলতা অমলতা সবই ভাগ্যের চাকায় পিষে যায়। কতলু খাঁর নিয়ম ছিল যে কোনো দুর্গ বা গ্রাম জয় হলে সেখানে যদি কোনো সুন্দরী বন্দী হয় তাহলে তাকে কতলু খাঁর সেবায় নিয়োজিত করতে হবে। গড় মান্দারণ জয়ের পরের দিন কতলু খাঁ সেখানে পৌঁছলেন। বন্দীদের বিধান, ভবিষ্যতে দুর্গের রক্ষণাবেক্ষণের জন্য সৈন্য নিয়োগ, এসব কাজ সম্পন্ন করলেন। এই বন্দীদের মধ্যে বিমলা ও তিলোত্তমাকে দেখা মাত্রই নিজের বিলাস গৃহ সাজাবার জন্য তাদের পাঠালেন, কিন্তু তারপর তিনি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। খবর পেয়েছিলেন যে রাজপুত সেনা জগৎ সিংহের বন্দী হওয়ার কথা শুনে কাছে কোথাও লুকিয়ে আছে, তারা আক্রমণ করলে তাদের পরাস্ত করার জন্য উপযুক্ত ব্যবস্থা করার ছিল, তাই বিমলা আর তিলোত্তমার কথা তার মনে ছিল না। তাই এখনো কতলু খাঁ নতুন দাসীদের সঙ্গ সুখ লাভ করার অবকাশ পাননি। বিমলা ও তিলোত্তমাকে আলাদা আলাদা কক্ষে রাখা হয়েছিল। বীরেন্দ্র সিংহের মৃত্যুর পর বিমলাকে আর চেনা যায় না, মলিন বসন, দু চোখ ফুলে গেছে, চঞ্চলা রসিকা বিমলার পরনে যেন অনুতপ্ত গম্ভীর বৈধব্যের সাজ। বিমলা ওসমানের অপেক্ষা করছিলেন। ওসমান পাঠান কুলতিলক, যুদ্ধই তাঁর স্বার্থ এবং ধর্ম, যুদ্ধ জয়ের জন্য ওসমান কোনো কাজেই সংকোচ করতেন না, কিন্তু যুদ্ধের প্রয়োজন মিটে গেলে পরাজিত পক্ষের প্রতি নিষ্প্রয়োজনে এক বিন্দুও অত্যাচার করতে দিতেন না। যদি কতলু খাঁ স্বয়ং বিমলা তিলোত্তমাকে না ডাকতেন তাহলে ওসমানের কৃপায় তারা কখনোই বন্দী থাকতেন না। ওসমানের সাহায্যেই স্বামীর মৃত্যুর সময় বিমলা বীরেন্দ্রর সঙ্গে দেখা করতে পেরেছিলেন। পরে যখন ওসমান জানতে পারলেন যে বিমলা বীরেন্দ্র সিংহের স্ত্রী, তখন তার হৃদয় আরো আর্দ্র হয়ে উঠল। ওসমান কতলু খাঁর ভাইয়ের পুত্র, এজন্য অন্তঃপুরেও কোথাও তাঁর যাতায়াতে কোনো নিষেধ ছিল না, শুধু যেখানে কতলু খাঁর উপপত্নীরা থাকত সেখানে তিনি যেতে পারতেন না, সেখানে সবার প্রবেশ নিষিদ্ধ। কিন্তু ওসমান কতলু খাঁর ডান হাত, ওসমানের বাহু বলেই তিনি আমোদর তীর পর্যন্ত উৎকল অধিকার করেছিলেন, তাই জনগণ কতলু খাঁর যতটা বাধ্য ছিল ওসমানের প্রতিও ততটাই বাধ্য ছিল। বীরেন্দ্র সিংহের মৃত্যুর দুদিন পরে বিমলার যা কিছু অলঙ্কার অবশিষ্ট ছিল তা তিনি কতলু খাঁর নিয়োজিত দাসীকে দিয়ে বললেন, তুমি যেমন কাল ওসমানের কাছে গিয়েছিলে আজ আরেকবার যাও, তাকে বলো যে আমি আরেকবার তাঁর সঙ্গে দেখা করতে চাই, আর বলো এই শেষ, তৃতীয়বার আর ভিক্ষা করব না। দাসী গিয়ে ওসমানকে খবর দিল। ওসমান বলে পাঠালেন যে এই মহলে যাতায়াতে অসুবিধে আছে, ওসমানের আবাস মন্দিরে দেখা করতে হবে, আর বিমলার যাওয়ার ব্যবস্থাও ওসমানই করে দেবেন। সন্ধ্যের পর আয়েশার একজন দাসী এসে অন্তপুর রক্ষীদের সঙ্গে কি যেন কথা বলল, তারপর বিমলাকে ওসমানের কাছে নিয়ে গেল। ওসমান বিমলাকে দেখে জিজ্ঞেস করলেন, তোমার কি উপকার করতে পারি? অতি সামান্য জিজ্ঞাসা আছে, কুমার জগৎ সিংহ কি
জীবিত আছেন? হ্যাঁ, তবে বন্দি হয়ে আছেন, কিন্তু কারাগারে নয়। তার শরীরে অস্ত্রের আঘাত এখনো সম্পূর্ণ সারেনি, তাই আপাতত তিনি শয্যাশায়ী। কাতলু খাঁ জানেন না, কিন্তু আমি তাকে অন্তপুরে রেখেছি যাতে তার বিশেষ যত্ন হয়। অভাগিনীদের সম্পর্ক মাত্রেই অমঙ্গল ঘটেছে। আচ্ছা শুনুন, কুমার সুস্থ হবার পরে এই চিঠিটা তাঁকে দেবেন, আপাতত এটা আপনার কাছেই রাখুন, এই আমার একমাত্র ভিক্ষা। ওসমান চিঠি ফিরিয়ে দিয়ে বললেন, এ অনুচিত, রাজপুত্র যে অবস্থাতেই থাকুন তিনি বন্দী, বন্দির কাছে কোনো চিঠি পৌঁছতে হলে তা আগে আমাদের নিজেদের পড়তে হয়, এ আমার প্রভুর আদেশ, না মানলে তা অবৈধ। এ চিঠির মধ্যে আপনাদের অনিষ্টের কোনো কথাই নেই, সুতরাং এ একেবারেই অবৈধ কাজ নয়। আর প্রভুর আদেশ, আপনি তো নিজেই নিজের প্রভু। আপনি যখন বলছেন আমি আপনার কথায় বিশ্বাস করলাম, কিন্তু তবু এ বিষয়ে আমি নিয়ম ভঙ্গ করতে পারবো না। তাহলে আপনি পড়ে তারপরেই দেবেন নয়? ওসমান চিঠি খুলে পড়তে শুরু করলেন। যুবরাজ, আমি কথা দিয়েছিলাম একদিন নিজের পরিচয় দেব, আজ সেই সময় এসেছে। ভেবেছিলাম তিলোত্তমা অমরের সিংহাসনে বসলে নিজের পরিচয় দেব, কিন্তু সে আশা ভরসা নির্মূল হয়ে গিয়েছে। মনে হয় কিছুদিনের মধ্যেই শুনতে পাবেন এই পৃথিবীতে তিলোত্তমা বলে কেউ নেই, বিমলা বলে কেউ নেই। আমি ভেবেছিলাম আমি আপনার আত্মীয়জন হব, সেই ভরসায় আপনাকে সব কথা বলে যাচ্ছি। যখন আমি থাকব না, যখন লোকে বলবে বিমলা কুলোটা ছিল, দাসী বেশে গণিকা ছিল, তখন তাদের শুধু বলবেন বিমলা মন্দ ভাগিনী, শত অপরাধে অপরাধিনী, কিন্তু বিমলা গণিকা নয়। যিনি এখন স্বর্গে গমন করেছেন তিনি বিমলার পানি গ্রহণ করেছিলেন। বিমলা একদিনের জন্যেও নিজের প্রভুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। এতদিন একথা প্রকাশ ছিল না, জানি না আজকে ও আর বিশ্বাস করবে কিনা। কেনই বা পত্নী হয়ে দাসীর মতো ছিলাম, সেটাই বলি আপনাকে। গড় মানগ্রামে শশীশেখর ভট্টাচার্যের বাস। শশীশেখর সচ্ছল ব্রাহ্মণের পুত্র, যৌবনে অনেক বিদ্যালাভ করেছিলেন। তার একটাই দোষ ছিল প্রবল, সে হল যৌবনকালের দোষ। গড় মান্দারণে জয়ধর সিংহের এক অনুচরের বংশে এক সুন্দরী রমণী ছিল, অলৌকিক তার সৌন্দর্য। তার স্বামী রাজসেনার সেপাই ছিল, তাই বহুদিন দেশ ত্যাগী। সেই সুন্দরী শশীশেখরের প্রেয়সী হয়ে উঠল। কিছুদিন পরে সেই সুন্দরী গর্ভবতী হয়ে পড়ে। পাপের কথা বেশিদিন চাপা থাকে না। শশীশেখরের দুষ্কৃতির কথা জানতে পেরে তার পিতা তাকে ভর্ৎসনা করলেন। কলঙ্কিত হয়ে শশীশেখর পিতার গৃহ ত্যাগ করে কাশী চলে গেলেন। সেখানে এক অধ্যাপকের কাছে বিদ্যা চর্চা করলেন। জ্যোতিষে অদ্বিতীয় মহামহোপাধ্যায় হয়ে উঠলেন। শশীশেখর এক শূদ্রীর গৃহের কাছে বাস করতেন। শূদ্রীর এক যুবতী কন্যা ছিল। শশীশেখরের ভোজনের ব্যবস্থা, বাড়ির কাজ করে দিত সেই যুবতী। সেই যুবতীর গর্ভে শশীশেখরের ঔরসে এ অভাগিনীর জন্ম হল। এ কথা শোনার পর অধ্যাপক শশীশেখরকে কাশীধাম থেকে তাড়িয়ে দিলেন, মাকে আমার দিদিমা তাড়িয়ে দিলেন। দুঃখিনী মা আমাকে নিয়ে একটা কুটিরে থাকতেন, আমাকে লালন পালন করার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হতো। বাবারও কোনো সংবাদ পাওয়া গেল না। কয়েক বছর পর শীতকালে একজন পাঠান বঙ্গদেশ থেকে দিল্লি যাবার পথে কাশীধাম দিয়ে যাচ্ছিলেন। অনেক রাতে নগরে পৌঁছে থাকার কোনো জায়গা পাচ্ছিলেন না। পাঠানের সঙ্গে তাঁর বিবি ও একটি ছোট ছেলে ছিল। মা তাদের আমাদের কুটিরে থাকার জায়গা করে দেন। ওই সময়ে কাশীধামে ছোট ছেলেদের চুরির একটা ভয় প্রবল হয়েছিল। আমি তখন 6 বছরের বালিকা মাত্র, তাই আমার সবটা মনে নেই। তবু মায়ের কাছে যা শুনেছিলাম সেটাই লিখছি।
রাতে প্রদীপ জ্বলছে। একজন চোর কুটিরের মধ্যে শীত কেটে পাঠানের ছেলে অপহরণ করতে যাচ্ছে। আমার তখন ঘুম ভেঙেছে, আমি চোরকে দেখতে পেয়েছিলাম। চোর, চোর, ছেলে চুরি করছে, এই বলে আমি উচ্চস্বরে চিৎকার করছিলাম। আমার চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। পাঠানের স্ত্রী দেখলেন ছেলে সজ্জায় নেই, আর তো নাত করে উঠলেন। চোর তখন ছেলেটিকে নিয়ে বিছানার তলায় লুকিয়েছিল। পাঠান তার চুলের মুঠি ধরে ছেলেকে উদ্ধার করলেন। চোর বিস্তর অনুনয় বিনয় করাতে তরোয়াল দিয়ে কান কেটে তাড়িয়ে দিলেন। এই পর্যন্ত চিঠি পড়ে ওসমান অন্যমনস্ক হয়ে চিন্তা করতে করতে বিমলাকে বললেন, তোমার কখনো কি অন্য কোনো নাম ছিল না? ছিল, কিন্তু পিতা নাম পরিবর্তন করেছেন। কি সেই নাম? মেহরু। আপনি কি করে জানলেন? আমি সেই অপহৃত বালক। বিমলা অবাক হয়ে গেলেন। ওসমান আবার চিঠি পড়তে লাগলেন। পরদিন সকালে পাঠান বিদায়কালে মাকে বললেন, তোমার কন্যা আমার যে উপকার করেছে এক্ষুনি তার পরিবর্তে কোনো উপকার করার সাধ্য আমার নেই, কিন্তু তোমার যদি কোনো কিছু মনোবাঞ্ছা থাকে আমাকে বলো, আমি দিল্লি যাচ্ছি, সেখান থেকে আমি তোমার অভিষ্ট বস্তু পাঠিয়ে দেবো, এমনকি অর্থ চাইলে সেটাও পাঠিয়ে দেব। মা বললেন, মায়ের ধন সম্পত্তি চাই না, তবে বাদশাহের সঙ্গে যদি পাঠানের বিশেষ পরিচয় থাকে তাহলে আমার পিতার অনুসন্ধান করে মাকে যদি সংবাদ এনে দিতে পারেন। যথেষ্ট যথেষ্ট পরিচয় আছে, আমি কথা দিচ্ছি খোঁজ পেলেই জানাবো। পাঠান কথা দিয়ে গেলেন, প্রতিশ্রুতি মতো খোঁজও করলেন, কিন্তু অনুসন্ধান পাওয়া গেল না। এর 14 বছর পর একদিন পিতার খোঁজ পাওয়া গেল। মায়ের কাছে চিঠি পাঠালেন পাঠান। পিতা দিল্লিতে ছিলেন, শশীশেখর ভট্টাচার্য নাম ত্যাগ করে তিনি নতুন এক নাম ধারণ করেছিলেন, অভিরাম স্বামী। ততদিনে মা মারা গিয়েছেন, কিন্তু পিতার খোঁজ পেয়ে আমার মন আর কাশিধামে টিকল না। আমি পিতার কাছে গেলাম। আমাকে দেখে প্রথমে তিনি রেগে গিয়েছিলেন, কিন্তু আমার কান্না শুনে তিনি আমাকে থাকতে দিলেন। মেহেরু নাম পরিবর্তন করে নাম রাখলেন বিমলা। আমি পিতার সেবায় সারাক্ষণ মগ্ন থাকতাম। পিতা ছাড়া আমার তো আর কেউই ছিল না। পিতাও আমার ভক্তি দেখেই হোক বা মানুষের স্বভাবসিদ্ধ গুণে হোক আমাকে স্নেহ করতে লাগলেন। স্নেহ সমুদ্রমুখী নদীর মতো, যত প্রবাহিত হয় ততই বাড়তে থাকে। আমিও বুঝতে পারলাম পিতা আমাকে কত ভালোবাসতেন। আমি আগেই বলেছি, গড় মান্দারণের এক দরিদ্র রমণী আমার পিতার ঔরসে গর্ভবতী হয়েছিলেন। ওই রমণীর অদৃষ্ট আমার মায়ের মতোই, ইনিও এক কন্যার জন্ম দেন এবং আমার মায়ের মতোই ইনিও একাই কন্যাকে লালন পালন করতে থাকেন। এই কন্যা গড় মান্দারণ গ্রামের মধ্যে প্রসিদ্ধ সুন্দরী বলে বিখ্যাত হতে লাগলেন। এই সুন্দরী কন্যা যে অবৈধ সন্তান এ কথা জেনে অনেকে বিস্মিত হল। দুর্গ মধ্যে এ কথা প্রায় কেউই জানত না। এই সুন্দরী তিলোত্তমার মা, বীরেন্দ্র সিংহের স্ত্রী। তিলোত্তমা যখন মায়ের গর্ভে, সেই সময় একদিন বীরেন্দ্র সিংহ পিতার আশ্রমে এলেন। পিতা আমাকে তাঁর পরিচয় দিলেন মন্ত্র শিষ্য বলে। যে মুহূর্তে আমি তাকে দেখলাম সেই মুহূর্ত থেকে আমার হৃদয়ে তাকে সঁপে দিলাম। আপনাকে আর সেসব কথা কিভাবে বলি। বীরেন্দ্র সিংহ বিবাহ ছাড়া আমাকে লাভ করতে পারবেন না বুঝলেন। পিতাও সব বৃত্তান্ত অনুভব করতে পারলেন। একদিন দুজনের কথা হচ্ছিল, আমি আড়াল থেকে শুনছিলাম। পিতা বলছেন,
আমি বিমলাকে ত্যাগ করে কোথাও থাকতে পারব না। কিন্তু বিমলা যদি তোমার ধর্মপত্নী হয় তাহলে আমি তোমার কাছে থাকব। আর যদি তোমার সে অভিপ্রায় না থাকে। পিতার কথা সমাপ্ত হওয়ার আগেই বীরেন্দ্র সিংহ কিঞ্চিৎ রুষ্ট হয়ে বললেন, ঠাকুর, শূদ্রী কন্যাকে কিভাবে বিবাহ করব? তাহলে অবৈধ কন্যাকে বিবাহ করলে কিভাবে? যখন বিবাহ করেছিলাম তখন জানতাম না যে সে অবৈধ, কিন্তু জেনে শুনে শূদ্র কন্যাকে কিভাবে বিবাহ করব? আর আপনার জ্যেষ্ঠ কন্যা অবৈধ সন্তান হলেও শূদ্র নয়। উত্তম, তুমি বিবাহে সম্মতি দিলে না। শোনো, তোমার যাতায়াতে বিমলার অনিষ্ট ঘটছে, তোমার আর এ আশ্রমে আসবার প্রয়োজন নেই। তোমার গৃহেই আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। কিছুদিন তিনি আর আশ্রমে এলেন না। আমি চাতকীর মতো প্রত্যেক দিন তাঁর আগমন প্রত্যাশা করতাম, কিন্তু তারও কিছুদিন পরে তিনি আবার আগের মতোই যাতায়াত শুরু করলেন। এবার আর তাঁর দেখা পেয়ে আগের মতো ততটা লজ্জা পেতাম না। পিতা সেটা লক্ষ্য করলেন। একদিন তিনি আমাকে ডেকে বললেন, আমি অনাশ্রমব্রত ধর্ম অবলম্বন করেছি, চিরদিন তোমার সাথে আমি থাকতে পারব না, স্থানে স্থানে পর্যটন করতে হবে। তুমি তখন কোথায় থাকবে? আমি তোমার সঙ্গে সঙ্গে যাব। যেভাবে কাশীধামে একা ছিলাম এখানেও সেভাবেই থাকব। না বিমলা, আমি একটা উপায় বের করেছি। তুমি মহারাজ মানসিংহের নববিবাহিতা মহিষীর সাহচর্যে নিযুক্ত থাকবে। পিতা, তুমি আমাকে পরিত্যাগ করো না। না, আমি এখনই কোথাও যাচ্ছি না, এখানেই আছি। তুমি এখন মানসিংহের গৃহে যাও, আমি প্রত্যেক দিন তোমাকে দেখে আসব। তুমি ওখানে কিরকম আছো সব বিচার করে তারপরেই ব্যবস্থা নেব। যুবরাজ, আমি তোমাদের গৃহে বাস করা শুরু করলাম। এভাবে কৌশলে পিতা আমাকে তার জামাতার চোখ থেকে দূর করলেন। যুবরাজ, তোমার আমাকে মনে নেই। তোমার যখন 10 বছর হবে তুমি অম্বরের রাজবাড়িতে মায়ের কাছে থাকতে, আমি তোমার এক বিমাতার সাথে দিল্লিতে থাকতাম। মহারাজ মানসিংহের অগণিত বিমাতাদের মধ্যে উর্মিলা দেবী আমাকে বোনের মতো ভালোবাসতেন, কখনো আমাকে দাসী ভাবতেন না। তিনি আমাকে সযত্নে নানা বিদ্যা শেখাতে লাগলেন, তাঁর সাহায্যেই আমার অক্ষর জ্ঞান হল। সখী উর্মিলার কৃপায় মহারাজ মানসিংহ আমাকে নিজের পরিবারের একজনই ভাবতেন। তিনি আমার পিতাকে ভক্তি করতেন, পিতা সব সময় আমার সাথে সাক্ষাৎ করে আসতেন। উর্মিলা দেবীর কাছে আমি সুখী ছিলাম, পরিতাপ ছিল একটাই, সেই মানুষটির আর দেখা পেতাম না। তিনি কি আমাকে ভুলে গেছেন? তা নয়। যুবরাজ, তোমার আসমানি নামের এক পরিচারিকাকে মনে আছে? আসমানিকে আমি পাঠালাম বীরেন্দ্র সিংহের খবর নিতে। আমি আসমানির হাতে তাঁকে চিঠি লিখে পাঠালাম, তিনি উত্তরও পাঠালেন। আমাদের দেখা হতো না, কিন্তু কথোপকথন চলতে থাকল। এভাবে 3 বছর কেটে গেল। যখন 3 বছরের বিচ্ছেদেও পরস্পরকে ভুলতে পারলাম না, তখন উভয়েই বুঝলাম যে এ প্রণয় শৈবাল ফুলের মতো ভাসমান নয়, পদ্মের ন্যায় ভেতরে বদ্ধমূল। কি কারণ জানি না, এই সময়ে তাঁরও ধৈর্য যেন ফুরিয়ে এলো। একদিন রাতে একা শুয়ে আছি ঘরে, আচমকা ঘুম ভেঙে গেল। দীপের মৃদু আলোয় দেখলাম শিয়রে একজন মানুষ, বীরেন্দ্র সিংহ। আমাকে কানে কানে বললেন, প্রাণেশ্বরী,
ভয় পেও না, আমি তো তোমারই একান্ত দাস। তুমি তুমি কি করে এখানে এলে? আসমানি আমাকে সাহায্য করেছে। এখন কি করবে? তুমি যা চাইবে। আমি চিন্তা করতে লাগলাম, কি করি, কোন দিক রাখি। এসব ভাবতে ভাবতে দেখি আমার শয়নকক্ষের দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে মহারাজ মানসিংহ। এরপর আর কি বা হতে পারে? বীরেন্দ্র সিংহ কারাগারে বন্দী হলেন। আমার হৃদয়ে তখন কি চলছে আশা করি আপনি বুঝতে পারবেন। আমি কেঁদে উর্মিলা দেবীর পায়ে পড়লাম, পিতাকেও বললাম। সবার অনুরোধ শুনে মহারাজ মানসিংহ বললেন, যদি বীরেন্দ্র বিমলাকে বিবাহ করে তবেই আমি তাকে মুক্তি দিতে পারি। এ কথায় প্রাণেশ্বর অত্যন্ত রুষ্ট হয়ে বললেন, আমি যাবজ্জীবন কারাগারে থাকবো সেও ভালো, প্রাণদণ্ড নেব সেও ভালো, কিন্তু শূদ্রের কন্যাকে কখনো বিবাহ করব না। আপনি হিন্দু হয়ে কি করে এমন অনুরোধ করছেন? আমার বোনকে শাহজাদা সেলিমের সাথে বিবাহ দিতে পেরেছি, আর তোমাকে ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করতে অনুরোধ করতে পারবো না। মহারাজ আমাকে মুক্তি দিন, আমি কথা দিচ্ছি বিমলার নাম আর কখনো উচ্চারণ করব না। তাহলে যে অপরাধ তুমি করেছো তার প্রায়শ্চিত্ত হলো কই? তুমি বিমলাকে ত্যাগ করবে আর অন্য কেউ তাকে কলঙ্কিনী বলে ঘৃণা করে স্পর্শ করবে না, তা হতে পারে না। মহারাজ, বিমলা যদি আমার গৃহে পরিচারিকা হয়ে থাকতে পারে, বিবাহের কথা আমার জীবিতকালে কখনো উত্থাপন না করে, আমার ধর্মপত্নী বলে কখনো পরিচয় না দেয়, তবে আমি ওকে বিবাহ করতে পারি, নচেত নয়। আমি খুশি হয়ে সেটাই মেনে নিলাম। পিতা মহারাজ দুজনেই সম্মতি দিলেন। আমি দাসী বেশে স্বামীর সাথে ফিরে গেলাম। প্রথম দিকে প্রভু আমাকে বিষের চোখে দেখতে লাগলেন, আগে সেই প্রণয় ভাব আর ছিল না। মহারাজ মানসিংহ যে অপমান তাকে করেছিলেন সেটা স্মরণ করে আমাকে সব সময় তিরস্কার করতেন, যদিও সেই তিরস্কারও আমার আদর মনে হতো। এভাবেই দিন কাটতে লাগলো। ধীরে ধীরে আমার প্রতি তাঁর বিদ্বেষ কমল, কিন্তু মানসিংহের প্রতি তাঁর বিষ দৃষ্টি রয়েই গেল। আমার পরিচয় দেওয়া শেষ। লোকে মনে করে আমি কুল ধর্ম বিসর্জন দিয়ে গড়মান্দারণের অধিপতির কাছে ছিলাম। আমি মারা গেলে আমার নামের এই কলঙ্ক আপনি মুছবেন, এই ভরসাতেই আপনাকে এত কিছু লিখলাম। যার সংবাদ পাওয়ার জন্য আপনার মন চঞ্চল হয়ে আছে তার কথা এখানে কিছুই লিখলাম না। মনে করুন সে নাম এ পৃথিবী থেকে লোপ পেয়েছে। তিলোত্তমা বলে যে কেউ কখনো ছিল তা আপনি ভুলে যান। ওসমান চিঠি শেষ করে বললেন, মা আপনি আমার জীবন রক্ষা করেছিলেন, আমি আপনার কি উপকার করতে পারি বলুন মা। তুমি আমার আর কি উপকার করবে? আমার এই পৃথিবীতে উপকার করার কিছু আছে, তবে একটা উপকার আপনি বলুন মা, আমি তাই করব। ওসমান কি বলছো? এই দগ্ধ হৃদয়কে আর কেন প্রবঞ্চনা করছো? ওসমান খাঁ হাত থেকে একটা আংটি খুলে দিয়ে বললেন, এই আংটি তোমার কাছে রাখো, দু একদিনের মধ্যে যদিও কিছু হবে না, কাতলু খাঁর জন্মদিন আসছে, সেদিন বড় করে উৎসব হয়, প্রহরীরা সব আমোদে মত্ত থাকে, সেই দিন আমি তোমাকে উদ্ধার করব। তুমি সেদিন রাতে অন্তপুরের দরজার কাছে আসবে, সেখানে যদি কেউ তোমাকে এরকম আরো একটা আংটি দেয় তাহলে তুমি তার সাথে নিশ্চিন্তে বাইরে বেরিয়ে এসো। জগদীশ্বর তোমাকে দীর্ঘজীবী করুন, এর বেশি আমি আর কি বলবো। আরেকটা কথা, আপনি একা আসবেন,
আপনার সঙ্গে অন্য কেউ সঙ্গিনী থাকলে কিন্তু কাজ হবে না, বরং বিপদ বাড়তে পারে। বিমলা বুঝতে পারলেন যে ওসমান তিলোত্তমাকে সঙ্গে আনতে নিষেধ করছেন। তিনি মনে মনে ভাবলেন যে দুজন যদি না যেতে পারেন তাহলে তিলোত্তমা একাই আসবে। বিমলা বিদায় নিলেন। একটা একটা দিন কাটতে লাগল। সময় তো আর দুঃখ কিংবা সুখ কোনো কিছুর জন্যই থেমে থাকে না। তিলোত্তমা ধুলোয় পড়ে আছেন। প্রতিহিংসার কালফণি বিমলার সর্বশরীর বিষে জর্জরিত করেছে। দিন তবু অতিবাহিত হয়ে চলেছে। কতলু খাঁ মসনাদে শত্রু জয় করে তিনি সুখী। এদিকে কুমার জগৎ সিংহ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, শরীরে শক্তি ফিরে আসছে, সাথে সাথেই জন্মাচ্ছে চিন্তা। প্রথম চিন্তা, তিলোত্তমা কোথায়? তিনি ব্যাকুল হয়ে জানতে চান। কেউই তুষ্টিজনক উত্তর দেয় না। আয়েশা জানেন না, দাসদাসী জানে না, ওসমান বলেন না। রাজপুত্র চঞ্চল হয়ে পড়েন। দ্বিতীয় চিন্তা, নিজের ভবিষ্যৎ। ওসমান আর আয়েশার করুণ হৃদয়ের অনুকম্পায় তিনি কারাগার ছেড়ে এই সুসজ্জিত সুবাসিত শয়নকক্ষে রয়েছেন। কিন্তু আসলে তো তিনি বন্দী। এই বন্দী দশা কবে কাটবে? কোনো দিন কি কাটবে? মুক্তিপ্রাপ্তির কি সম্ভাবনা? তাঁর সেনা কোথায়? তৃতীয় চিন্তা, আয়েশা। জগৎ সিংহ দেখেন আয়েশার বিরাম নেই, শ্রান্তিবোধ নেই, অবহেলা নেই। রাত্রি দিন জগৎ সিংহের শুশ্রূষা করছেন, একেবারে বোনের মতো। কিন্তু এই মূর্তিমতী মৃন্ময়ী এখানে কি করছে? তবে আয়েশার আসা যাওয়া কমতে লাগল। যখন রাজপুত্রের রোগ সেরে গেল তখন আয়েশার জগৎ সিংহের কাছে যাতায়াত প্রায় একেবারেই শেষ হল। কদাচিৎ দু একবার আসতেন। একদিন অপরাহ্নে গৃহের মধ্যে জগৎ সিংহ জানলায় দাঁড়িয়ে দুর্গের বাইরে তাকিয়েছিলেন। এক জায়গায় কয়েকজন লোক জটলা করে দাঁড়িয়েছিল। সেই জটলার মধ্যে একজন ব্যক্তি একখানা পুঁতির মতো কয়েকখণ্ড কাগজ নিয়ে সেখান থেকে কি সব আবৃত্তি করে শোনাচ্ছে। যিনি পড়ে শোনাচ্ছেন তাঁর আকৃতি দেখে রাজকুমারের একটু অদ্ভুত লাগছিল। তাঁকে মানুষ বললেও বলা যায়, বজ্রাঘাত পাওয়া মধ্যম আকারের তাল গাছও বলা যায়। রাজকুমার অবাক হয়ে দেখতে লাগলেন। ইতিমধ্যে ওসমান এসে উপস্থিত। পরস্পর অভিবাদনের পর ওসমান বললেন, আপনি জানলা দিয়ে অন্যমনস্ক হয়ে কি দেখছিলেন? জগৎ সিংহ ওই লোকটির দিকে ইশারা করে দেখালেন। ওসমান লোকটিকে দেখে বললেন, রাজপুত্র ওকে কখনো দেখেননি? না। ও আপনাদের ব্রাহ্মণ, কথাবার্তায় বড় সরস, ওকে আমি গড়মান্দারণে দেখেছিলাম। রাজকুমার মনে মনে চিন্তা করলেন, গড়মান্দারণে ছিল, তাহলে এই ব্যক্তি কি তিলোত্তমার কোনো সন্ধান বা সংবাদ দিতে পারবে? তিনি ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, মহাশয় ওর নাম কি? নামটা একটু কঠিন, কি যেন, গণপত, না না না, গজপত, গজপতি বিদ্যাদিগ্গজ। বিদ্যাদিগ্গজ, এ তো চমৎকার উপাধি, এর সঙ্গে আলাপ করতে বড় কৌতূহল হচ্ছে। ওসমান খাঁ একটু গজপতির কথাবার্তা শুনেছিলেন, বিবেচনা করলেন এর সাথে কথোপকথনে কি আর এমন ক্ষতি হতে পারে। তিনি বললেন, আচ্ছা বেশ, এই কে আছো, গজপতিকে নিয়ে এসো। ভৃত্যকে দিয়ে গজপতিকে ডেকে পাঠালেন। গজপতি ঘরে প্রবেশ করলে রাজকুমার জিজ্ঞাসা করলেন, আপনি ব্রাহ্মণ? গজপতি বললেন, যাবত মেরু স্থিতা দেবা, যাবত গঙ্গা মহীতলে, অসারে খলু সংসারে সারং, স্বসুর মন্দিরং।
জগৎ সিংহ হাসি সংবরণ করে প্রণাম করলেন, গজপতি আশীর্বাদ করলেন। খোদা খা বাবুজিকে ভালো রাখুন। মহাশয়, আমি মুসলমান নই, আমি হিন্দু। গজপতি মনে মনে ভাবলেন, এই বেটা নিশ্চয়ই আমাকে ফাঁকি দিচ্ছে, কোনো একটা মতলব আছে, নইলে আমার ডাকবে কেন। ভয়ে বিষণ্ন মুখে গজপতি বললেন, খা বাবুজি আমায় কিছু বলবেন না, আপনার শ্রীচরণের দাস আমি। জগৎ সিংহ দেখলেন এ তো অদ্ভুত বিপদ, বললেন, মহাশয় আপনি ব্রাহ্মণ, আমি রাজপুত, আপনার নাম গজপতি বিদ্যাদিগ্গজ, আপনি গড় মান্দারণে থাকতেন কি, তাই তো? এই রে, নাম জানে দেখছি, আমি যে বীরেন্দ্র সিংহের দুর্গে থাকতাম সেটাও জানে, কি বিপদে ফেলবে কে জানে। তিনি হাত জোর করে বললেন, দোহাই শেখজি, আমি গরিব, আপনার পায়ে পড়ি, আমি ব্রাহ্মণ ছিলাম, এখন তো আর ব্রাহ্মণ নই, এখন আমি মুসলমান হয়েছি, আমাকে মেরো না, আমি তো আর গোলাম বাবা। আপনি 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 একটু শান্ত হন বিদ্যাদিগজ মশাই, একটু শান্ত হন। আগে এখন শেখ দিগ্গজ। আচ্ছা তাই, শেখজি গড়ের আর কারো সংবাদ আপনি জানেন না? ওসমান রাজপুত্রের অভিপ্রায় বুঝতে পেরে উদ্বিগ্ন হলেন। গজপতি বললেন, আর কারো বলতে অভিরাম স্বামী পলায়ন করেছেন। রাজপুত্র বুঝলেন নির্বোধকে স্পষ্ট করে জিজ্ঞাসা না করলে কিছুই জানতে পারবেন না। তিনি বললেন, বীরেন্দ্র সিংহের কি হয়েছে? নবাব কতলু খাঁ তাকে কেটে ফেলেছেন। রাজপুত্রের মুখ রক্তিম বর্ণ। ওসমানকে জিজ্ঞাসা করলেন, শেখি এ ব্রাহ্মণ এসব কি বলছেন? নবাবের বিচারে সে রাজবিদ্রোহী, তাই প্রাণদণ্ড দিয়েছেন। রাজপুত্রের চোখ ছলছল করে উঠল। ওসমানকে জিজ্ঞাসা করলেন, আরেকটা নিবেদন করতে পারি কি? এই কাজ কি আপনার অভিমতে হয়েছে? না, আমার পরামর্শের বিরুদ্ধে। রাজপুত্র বেশ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইলেন। ওসমান সুযোগ পেয়ে দিগ্গজকে বললেন, তুমি এখন এসো। দিগ্গজ চলে যেতে উদ্যত হলে কুমার তার হাত চেপে ধরলেন, আরেকটা জিজ্ঞাসা আছে, বিমলা কোথায়? বিমলা এখন নবাবের উপপত্নী। রাজকুমার বিদ্যুৎ দৃষ্টিতে ওসমানের দিকে তাকিয়ে জানতে চাইলেন, এও সত্য? ওসমান কোনো উত্তর না দিয়ে ব্রাহ্মণকে বললেন, তোমাকে চলে যেতে বললাম না, এখনো এখানে কি করছো, চলে যাও। রাজপুত্র ব্রাহ্মণের হাত আরো শক্ত করে ধরলেন, আর এক মুহূর্ত থাকো, আরেকটা কথার উত্তর দিয়ে যাও, তিলোত্তমা, তিলোত্তমার কি? তিলোত্তমা নবাবের উপপত্নী হয়েছে, দাস দাসী নিয়ে তারা স্বচ্ছন্দে আছে। রাজকুমার গজপতির হাত ছেড়ে দিলেন। ওসমান লজ্জিত হয়ে মৃদুভাবে বললেন, আমি সেনাপতি মাত্র। আপনি পিশাচের সেনাপতি। জগৎ সিংহের সে রাতে আর ঘুম এল না, তার হৃদয়ে যেন আগুন জ্বলছে। যে তিলোত্তমা মরলে জগৎ সিংহ পৃথিবী শূন্য দেখতেন, সেই তিলোত্তমা পাঠান ভবনে, যে তিলোত্তমা তার হৃদয়ে মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী, সেই তিলোত্তমা কতলু খাঁর উপপত্নী। কুমার কেমন করে চিরকালের জন্য সে মোহিনী মূর্তি বিস্মৃত হবেন? সে কি হয়, যতদিন অস্থি মজ্জা শোণিত নির্মিত দেহ থাকবে ততদিন সে হৃদয়েশ্বরী হয়ে বিরাজ করবে? এইসব চিন্তায় তিনি অস্থির হয়ে উঠলেন, তাঁর মাথা যেন ঝিমঝিম করছে, কিছু ভাবার শক্তি নেই। বেশ কিছুক্ষণ বসে থাকার পর জগৎ সিংহ জানলার কাছে এসে দাঁড়ালেন। অন্ধকার রাত নিবিড় হয়ে ঘিরে রয়েছে চারিদিক, নক্ষত্র দেখা যাচ্ছে না, আকাশ মেঘাচ্ছন্ন, সেই মেঘ যেন পুঞ্জীভূত হয়েছে কুমারের আহত হৃদয়ে। জানলা ছেড়ে এবার তিনি কিছুক্ষণ কক্ষের মধ্যেই পায়চারি করতে লাগলেন, তারপর একসময় মাটিতে শুয়ে
ঘুমিয়ে পড়লেন। ওসমান খাঁ প্রবেশ করলেন কুমারের ঘরে, তাকে ঘুম থেকে জাগালেন। কুমার, আমি আপনি কেন শয্যা ছেড়ে মাটিতে শুয়ে আছেন সে বিষয়ে আমার কোনো কৌতূহল নেই। আমি একটা প্রয়োজনে আপনার কাছে এসেছি। এই নিন চিঠি। যে নারী এই চিঠি লিখেছেন আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, যে কারণে এতদিন এই চিঠি আপনাকে দিইনি। সেই কারণ এখন দূর হয়েছে, আপনি সব কিছুই জানতে পেরেছেন, অতএব এই চিঠিটা আপনার কাছে রেখে গেলাম। আপনি অবসর মতো পড়বেন, আমি অপরাহ্নে আবার আসব, যদি উত্তর দিতে চান সেই উত্তর নিয়ে লেখিকার কাছে আমি পৌঁছে দেব। কথা শেষ করে ওসমান রাজপুত্রের কাছে চিঠি রেখে প্রস্থান করলেন। রাজপুত্র একা বসে বিমলার চিঠি পড়লেন। পড়া শেষ করে আগুন জ্বালিয়ে চিঠিটা আগুনে ফেলে দিলেন। যতক্ষণ চিঠি জ্বলতে লাগল ততক্ষণ চিঠির দিকে তাকিয়ে রইলেন। তারপর চিঠিটা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেলে মনে মনে ইষ্ট দেবতাকে স্মরণ করে বললেন, গুরুদেব, এই দাসকে ত্যাগ করবেন না, আমি রাজধর্ম প্রতিপালন করব, ক্ষত্রিয়ের কাজ করব, বিধর্মীর উপপত্নীর কথা এই চিত্ত থেকে দূর করব, মানুষের যা কর্তব্য তাই করব। দেখো গুরুদেব, তুমি অন্তর্যামী, আমি আর তিলক তোমার প্রণয় প্রার্থী নই, আর আমি তার দর্শনের অভিলাষী নই, শুধু অতীতের স্মৃতি মাঝে মাঝে এই হৃদয় দগ্ধ করছে, আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়েছি, কিন্তু স্মৃতি কি লোপ হবে না? গুরুদেব, আমাকে উদ্ধার করো, নইলে এই স্মৃতির যন্ত্রণা আর সহ্য হয় না। এদিকে তিলোত্তমা তখন কি করছিলেন? তিলোত্তমা তখন ধুলোমাখা শয্যায় কি স্বপ্ন দেখছিলেন? এই ঘোর অন্ধকারে যে একটিমাত্র নক্ষত্রের দিকে তিনি চেয়েছিলেন, সেও কি তাঁর দিকে আর ফিরে তাকাবে না? এই ঘোর বিপদের ঝঞ্ঝায় যে লতায় তিনি প্রাণ বেঁধেছিলেন তা যেন ছিঁড়ে গেল, যে ভেলায় বুক বেঁধে তিনি সমুদ্র পার হতে চেয়েছিলেন সে ভেলা যেন ডুবল। প্রতিশ্রুতি মতো অপরাহ্নে ওসমান কুমার জগৎ সিংহের কাছে এলেন। যুবরাজ, আপনি কি কোনো প্রত্যুত্তর পাঠাতে চান? এই নিন, লেখা হয়ে গেছে। ওসমান জগৎ সিংহের হাত থেকে চিঠি নিয়ে বললেন, অপরাধ নেবেন না, আমাদের নিয়ম হলো যে দুর্গবাসী কেউ কাউকে পত্র দিলে দুর্গরক্ষকরা তা পাঠ না করে পাঠান না। এ তো বলাই বাহুল্য, আপনি চিঠি খুলে পড়ুন, যদি ইচ্ছে হয় পাঠিয়ে দেবেন। ওসমান চিঠি খুলে পড়লেন। মন্দ ভাগিনী, আমি তোমার অনুরোধ ভুলব না, কিন্তু তুমি যদি পতিব্রতা হও তবে শীঘ্র পতির পথ অবলম্বন করে নিজের কলঙ্ক মুছে ফেলো। রাজপুত্র, আপনার হৃদয় অতি কঠিন, পাঠানের মতো নয়। আশা করি বিপদে পাঠান আপনার সঙ্গে অভদ্রতা করবে না। ছি 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 মহাশয়, আমি নিজের কথা বলছি না, আপনি আমার প্রতি সর্বাংশে দয়াশীল ছিলেন, বন্দী হয়েও আপনি আমার প্রাণদান করেছেন, আমার সেবা শুশ্রূষায় কোনো ত্রুটি রাখেননি, যার কারাবাসে শৃঙ্খলবদ্ধ হয়ে থাকার কথা তাকে এভাবে রেখেছেন, কিন্তু এ সুখের পরিণাম যে কি সেটা বুঝতে পারছি না। আপনি আপনি এক কাজ করুন, আমাকে বন্দী করে কারাগারে স্থান দিন, এই দয়ার শৃঙ্খল থেকে আমাকে মুক্ত করুন, বন্দীর যা শাস্তি তাই আমার ভাগ্যে লেখা থাক, কারণ এ জীবনে যদি কতলু খাঁকে সমুচিত দণ্ড দিতে না পারলাম তাহলে মরণেই বা ক্ষতি কি?
যুবরাজ সাবধান, পাঠানের যে কথা সেই কাজ। সেনাপতি, আপনি যদি আমাকে ভয় দেখাতে আসেন তাহলে সে চেষ্টা বিফলে যাবে। না না রাজপুত্র, আমি আপনার কাছে একটা বিশেষ কার্যসিদ্ধির জন্য এসেছি। অনুমতি করুন, আমি এখন আপনাকে যে প্রস্তাব দেব তা কাতলু খাঁর আদেশ মতোই করছি, এরা জানবেন। দেখুন, রাজপুত আর পাঠানের যুদ্ধে উভয় কুলেরই ক্ষতি হচ্ছে। মোগল সম্রাটের সঙ্গে চিরদিন বিবাদ করে পাঠানের উৎকলে থাকা সুখের হবে না, কিন্তু মোগল সম্রাটও পাঠানদের কখনো নিজের আয়ত্তে আনতে পারবেন না। আমার কথা আত্মপ্রশংসা হিসেবে ভাববেন না, আপনি তো শুধু যোদ্ধা নন, রাজনীতিজ্ঞ বটে। ভেবে দেখুন, দিল্লি থেকে উৎকল কত দূর। দিল্লীশ্বর যে মানসিংহের বাহুবলে এবার পাঠান জয় করলেন, কিন্তু কতদিন তাঁর জয় পতাকা এদেশে উড়বে? মহারাজ মানসিংহ সৈন্য নিয়ে যেই পিছু হটবেন, উৎকলে দিল্লীশ্বরের অধিকার লোপ পাবে। এর আগেও তো আকবর শাহ উৎকল জয় করেছিলেন, কিন্তু কতদিন উৎকল তাঁর আয়ত্তে ছিল। এবারও জয় করলে এবারও তাই হবে। পাঠানেরা বাঙালি নয়, কখনো অধীনতা স্বীকার করে না। তাহলে আর এই রাজপুত পাঠানের রক্তে পৃথিবী প্লাবিত করে কাজটা কি? আপনি আমাকে কি করতে বলছেন? আমি কিছুই বলছি না, আমার প্রভু সন্ধি করতে চান। কেমন সন্ধি? নবাব কাতলু খাঁ বাহুবলে বঙ্গদেশের যে অংশ জয় করেছেন তা তিনি ত্যাগ করতে প্রস্তুত। আকবর শাহ উড়িষ্যার সত্ত্ব ত্যাগ করে সৈন্য নিয়ে চলে যান, এবং ভবিষ্যতেও যেন আর আক্রমণ না করেন। এতে বাদশাহের তো কোনো ক্ষতি নেই, বরং পাঠানের ক্ষতি। আমরা যা অধিকার করেছিলাম তাই ত্যাগ করছি, আর আকবর শাহ যা অধিকার করতে পারেননি তাই যেন তিনি ত্যাগ করেন। উত্তম কথা, কিন্তু এসব প্রস্তাব আমার কাছে কেন? সন্ধি বিগ্রহের কর্তা মহারাজ মানসিংহ, তার কাছে দূত পাঠান। মহারাজের কাছে দূত পাঠানো হয়েছিল, দুর্ভাগ্যবশত তার কাছে কে যেন রটনা করেছে যে পাঠানরা আপনার প্রাণ নাশ করেছে। মহারাজ সেই শোকে এবং ক্রোধে সন্ধির নামও শুনতে চাননি, দূতের কথায় বিশ্বাসই করেননি। এবার আপনি যদি স্বয়ং সন্ধির প্রস্তাবকর্তা হন তাহলে হয়তো তিনি সম্মতি দেবেন। আপনি সব কথা পরিষ্কার করে আমাকে বলুন। আমার হাতের লেখা পাঠালেও তো মহারাজ বিশ্বাস করবেন, তাহলে আমাকে স্বয়ং যেতে বলছেন কেন? কারণ মহারাজ মানসিংহ আমাদের অবস্থা সম্পর্কে সম্পূর্ণ অবগত নন। আপনার কাছ থেকে সত্যিটা জানতে পারলে তিনি বিশ্বাস করবেন, আর সেটা শুধুমাত্র চিঠিতে সম্ভব নয়। সন্ধির ফলস্বরূপ আপনিও কারাগার থেকে মুক্ত হবেন, তাই নবাব কাতলু খাঁ আমাকে পাঠালেন। পিতার কাছে যেতে আমার কোনো অসুবিধে নেই, শুনে সুখী হলাম। কিন্তু আরও একটা নিবেদন আছে, যদি আপনি সন্ধি করাতে না পারেন তাহলে আবার এই দুর্গের মধ্যেই প্রত্যাগমন করবেন, এই অঙ্গীকার করে যান। আমি অঙ্গীকার করলেই যে প্রত্যাগমন করব তার নিশ্চয়তা কি? করবেন করবেন, কারণ রাজপুতের বাক্য যে লঙ্ঘন হয় না তা সকলেই জানে। বেশ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পিতার সাথে সাক্ষাৎ করেই একা দুর্গে প্রত্যাগমন করব। আর একটা কথা, আপনি কথা দিন যে মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে আপনি তাকে আমাদের ইচ্ছা অনুসারে এই সন্ধিটা করার জন্য অনুরোধ করবেন। সেনাপতি মহাশয়, এই প্রতিশ্রুতি আমি দিতে পারব না। দিল্লির সম্রাট আমাদের পাঠান জয় নিযুক্ত করেছেন, পাঠান জয়ই করব। সন্ধি করতে নিযুক্ত করেননি, সন্ধি করব না, কিংবা সেই অনুরোধও করব না। যুবরাজ, আপনি রাজপুতের মতোই উত্তর দিয়েছেন, কিন্তু বিবেচনা করে দেখুন, আপনার মুক্তির আর অন্য কোনো উপায় নেই। আমার মুক্তিতে দিল্লীশ্বরের কি? রাজপুত কুলেও তো অনেক রাজপুত্র আছেন। যুবরাজ, আমার পরামর্শ শুনুন, এই অভিপ্রায় ত্যাগ করুন। কেন? রাজপুত্র, স্পষ্ট কথা বলছি, আপনার দ্বারা কার্যসিদ্ধি হবে বলেই নবাব আপনাকে এ পর্যন্ত আদরে রেখেছিলেন। এখন আপনি যদি সম্মত না হন তাহলে কিন্তু আপনার সমূহ বিপদ। আবার ভয় প্রদর্শন?
আপনি আমাকে কারাগারে বন্দী করুন। যুবরাজ, আপনাকে শুধু কারাগারে বন্দী করেই নবাব তৃপ্ত নাও হতে পারেন, না হয় আমারও বীরেন্দ্র সিংহের মতোই পরিণতি হবে। বেশ, আমি বিদায় নিচ্ছি। আমার যা বলার ছিল বলে গেলাম। এবার কাতলু খাঁর আদেশ, আপনাকে অন্য দূত এসে জানিয়ে যাবে। ওসমান চলে গেলেন। কিছু পরে সেই দূত এলো। সৈনিক পুরুষের বেশ, সাধারণ পদাতিকের চেয়ে উচ্চ পদস্থ সৈনিকের মতো। তার সাথে আরো চারজন অস্ত্রধারী পদাতিক ছিল। রাজপুত্র জিজ্ঞাসা করলেন, কি বলবে বলো? আপনার বাসগৃহ পরিবর্তন করতে হবে। আমি প্রস্তুত, চলো। এই বলে রাজপুত্র দূতের অনুগামী হলেন। মহোৎসব উপস্থিত। আজ কাতলু খাঁর জন্মদিন। দিনের বেলা থেকেই নানান রকম রঙ্গ, নৃত্য, দান, আহার, পান ইত্যাদিতে সবাই ব্যস্ত ছিলেন। এইমাত্র সায়াহ্নকাল উত্তীর্ণ হয়েছে। সমস্ত দুর্গ আলোকময়। সৈনিক, সিপাহী, ওমরা, ভৃত্য, পৌরবর্গ, ভিক্ষুক, মদ্যপ, নট, নর্তকী, গায়ক, গায়িকা, বাদক, ফুল, তাম্বুল, গন্ধ বিক্রেতা সবাই উপস্থিত। ঘরে ঘরে নানা রকমের প্রদীপ জ্বলছে, সুগন্ধে বাতাস পরিপূর্ণ। আজ নবাব প্রমোদ মন্দিরে এসে সকলকেই নিয়ে প্রমোদ করবেন। নৃত্য গীত হবে। যার যা অভিষ্ট সে তাই সিদ্ধ করে নেবে। কুসুম বনে স্থলপদ্মের মতো এক সুন্দরী বেশ বিন্যাস শেষ করে কক্ষে কক্ষে ভ্রমণ করছিলেন। আজ কারো কোথাও যেতে কোনো বাধা নেই। উৎসবের আতিশয্যে চতুর্দিক একেবারে ঝলমল করছে। কিন্তু এই রমণীর মুখ গম্ভীর, আমোদ হাসি কিছুই নেই, চোখে কঠোর এক জ্বালা। এই রমণী বিমলা। বিমলা পুরীর মধ্যে স্থানে স্থানে ভ্রমণ করে এক সুসজ্জীভূত গৃহে প্রবেশ করলেন। তারপর দরজা বন্ধ করে দিলেন। এই উৎসবের দিনেও সেই ঘরে একটি মাত্র ক্ষীণ প্রদীপ জ্বলছে। কক্ষের এক প্রান্ত ভাগে পালঙ্কে শুয়ে আছেন তিলোত্তমা। তার বয়স যেন 10 বছর বেড়ে গেছে। দেহ অত্যন্ত শীর্ণ, ধূসর মুখ, পরনে মলিন বাস, অবিন্যস্ত চুলে রাশি রাশি ধুলো জড়ো হয়ে আছে। বিমলা পালঙ্কের পাশে দাঁড়িয়ে মৃদুস্বরে বললেন, আমি এসেছি। তিলোত্তমা মুখ তুলে তাকালেন বিমলার দিকে। শয্যা থেকে উঠে বসলেন, কিন্তু কোনো কথা বললেন না। তিলোত্তমা, আমি এসেছি, দেখো আমি আসবো বলেছিলাম, আমার কথা রেখেছি। কিন্তু তুমি কথা বলছো না কেন? যা বলার ছিল সবই বলে দিয়েছি, নতুন করে আর কি বলবো। বিমলা তিলোত্তমার মাথায় হাত দিয়ে তার মুখ তুলে দেখলেন। চোখের জলে তিলোত্তমার দু গাল প্লাবিত, আঁচল সম্পূর্ণ আর্দ্র। যে বালিশে মাথা রেখে তিলোত্তমা শুয়েছিলেন তাও ভিজে গেছে। দিন রাত এমন করে কাঁদলে শরীর আর কতদিন সহ্য করবে? সহ্য করার কি দরকার? কিন্তু আজ কি করব? কোনো একটা উপায় তো করতে হবে। কেন, উপায় বের করতে হবে কেন? বাছা, তাচ্ছিল্য করো না। তুমি জানো না আজ দিনটা কি? কতলু খাঁ আজ কি করতে পারে? এতদিন পর্যন্ত ওই দুরাত্মা আমাদের ক্ষমা করেছে, তবে আমার মনে হয় আজ আমরা আর বাঁচতে পারবো না। আজ আমাদের নৃত্যশালায় না দেখলে জানি না ও কি করবে। আর কি বা করবে, আর কিসের ভয়? তিলোত্তমা, এত নিরাশ হচ্ছ কেন? এখনো আমাদের দেহে প্রাণ আছে, ধর্ম আছে। যত দিন প্রাণ আছে তত দিন ধর্ম রক্ষা করব। মা, তাহলে এত অলংকার সব খুলে ফেলো, তোমার এই অলংকার, এই সাজ আমি আর সহ্য করতে পারছি না। বাছা,
আমার সমস্ত আভরণ না দেখে আমাকে তিরস্কার করো না। এই বলে বিমলা পোশাকের ভেতরে লুকোনো এক তীক্ষ্ণ ছুরি বের করলেন। প্রদীপের আলোয় তাঁর শানিত ফলা যেন বিদ্যুতের মতো চমকে উঠল। এটা এটা তুমি কোথায় পেলে? কাল থেকে অন্তঃপুরে একজন নতুন দাসী এসেছে, দেখেছ? দেখেছি, আসমানি এসেছে। আসমানিকে দিয়ে অভিরাম স্বামীর কাছ থেকে এটা আনিয়েছি। তিলোত্তমা চুপ করে রইলেন, তাঁর হৃদয়ে যেন কেঁপে উঠল। কিছুক্ষণ পরে বিমলা জিজ্ঞাসা করলেন, তুমি কি এভাবেই থাকবে, সাজসজ্জা করবে না? না। নৃত্যগীতের অনুষ্ঠানে যাবে না? না। কিন্তু তাহলেও নিস্তার পাবে না? তিলোত্তমা, এরকম করো না, স্থির হয়ে শোনো, আমি তোমার নিষ্কৃতির উপায় বের করেছি। তিলোত্তমা অবাক হয়ে বিমলার মুখের দিকে তাকিয়ে রইলেন। বিমলা তিলোত্তমার হাতে ওসমানের আংটি দিয়ে বললেন, এই আংটিটা ধরো। শোনো, তোমাকে ওই নাচের ঘরে যেতে হবে না, মাঝরাতের আগে এদিকে উৎসব সম্পূর্ণ হবে না। আমি ততক্ষণ পর্যন্ত পাঠানকে আটকে রাখব। আমি যে তোমার বিমাতা এটাও জানতে পেরে গেছে। তুমি আমার সাথে আর দেখা করতে আসবে না, মাঝরাতে অন্তঃপুরের দরজার কাছে পৌঁছবে, সেখানে এক ব্যক্তি তোমাকে এরকমই একটা আংটি দেখাবে। তুমি নির্ভয়ে ওর সাথে চলে যেও, তুমি যেখানে বলবে ও তোমাকে নিয়ে যাবে। তুমি ওকে নিয়ে অভিরাম স্বামীর কুটিরে চলে যেও। কি কি ব্যাপার বলো তো, এই এই আংটি কে দিল তোমায়? সেসব অনেক কথা, পরে অবসরে বলবো, এখন যা বললাম তাই করো। কিন্তু তুমি কি করবে, তুমি কিভাবে বেরোবে? আমার জন্য চিন্তা করো না, আমি অন্য উপায়ে বেরিয়ে কাল সকালে তোমার সঙ্গে দেখা করব। এই বলে বিমলা তিলোত্তমাকে প্রবোধ দিলেন বটে, কিন্তু তিনি যে তিলোত্তমার জন্য নিজের মুক্তির পথ বন্ধ করে দিলেন সেটা তিলোত্তমা কিছুই বুঝতে পারলেন না। অনেকদিন তিলোত্তমার মুখে কোনো আনন্দ ছিল না, বিমলার কথা শুনে তাঁর মুখ আজ খুশিতে ভরে উঠল। তা দেখে বিমলার অন্তর পরিপূর্ণ হয়ে উঠল। বেশ, আমি তবে চললাম। একটা কথা, মনে হচ্ছে দুর্গের সব খবরই তোমার কাছে আছে, আমাদের আমাদের আত্মীয়রা কে কোথায় আছে কিছু জানো? বিমলা বুঝলেন এই বিপদেও জগৎ সিংহের কথা তিলোত্তমার মনে আছে। বিমলা রাজপুত্রের নিষ্ঠুর চিঠি পেয়েছিলেন, তাতে তিলোত্তমার নাম নেই। এ কথা শুনলে তিলোত্তমা শুধু আঘাতই পাবেন, তাই এসব কথা না জানিয়ে তিনি কেবল বললেন, জগৎ সিংহ এই দুর্গের মধ্যে আছেন, শারীরিক কুশলেই আছেন। তিলোত্তমা চুপ করে রইলেন। বিমলা চোখ মুছতে মুছতে চলে গেলেন। বিমলা চলে গেলে একা ঘরে বসে তিলোত্তমার মাথায় নানা চিন্তা বাসা বাঁধল। সুখ দুঃখ মিলিয়ে সে চিন্তা করতে করতে তিনি আপন মনেই বলতে লাগলেন, বিমলা, তুমি আমার যে উপকার করলে সে আমি কোনোদিন ভুলব না। তোমার জন্যই এই বন্দিশালা থেকে আমি মুক্ত হব, কিন্তু কোথায় যাব? আমার কি আর পিতৃগৃহ আছে? যাক, রাজকুমার তাহলে কুশলে আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন? হায় অদৃষ্ট, রাজপুত্র তো আমার জন্যই বন্দী, তার চরণে প্রাণ দিলেও কি এর শোধ হবে? আমি আমি কি করতে পারি তার জন্য? আচ্ছা, তিনি কি কারাগারে আছেন? সে কারাগার কেমন? সেখানে কি আর কেউ যেতে পারে না? আমার আমার কথা কি তার মনে পড়ছে? পড়ছে বই কি? আমি আমি যে তার যন্ত্রণার মূল, না জানি মনে মনে আমাকে কত কটু কথা বলছেন। না না চিঠি, আমি এসব কি ভাবছি, তিনি কি কাউকে কটু কথা বলেন? কি জানি, যদি আমাকে বলে থাকেন, যদি আমি এই এই যবন গৃহের বাসিনী হয়েছি ভেবে ঘৃণা করেন, যদি আমাকে তার মনে স্থান না দেন। না না, তা কেন, তিনিও যেমন দুর্গের মধ্যে বন্দী, আমিও তো তেমনই, তাহলে কেন ঘৃণা করবেন?
তবু যদি করেন তবে আমি তাকে বোঝাবো। তিনি কি বুঝবেন? না, নিশ্চয়ই বুঝবেন। আর আর না বুঝলে আমি তার সামনে প্রাণ ত্যাগ করব। কিন্তু কবেই বা তার দেখা পাবো? কেমন করে তিনি মুক্ত হবেন? আচ্ছা আচ্ছা, এই আংটি বিমলা কোথায় পেলেন? যুবরাজের মুক্তির জন্য এরকম কিছু উপায় বের করলে হয় না? এই আংটি তার কাছে পাঠালে হয় না? আচ্ছা, আমাকে কে নিতে আসবে? সে কি কোনোভাবে আমার সঙ্গে তার একবার দেখা করিয়ে দিতে পারবে না? কিন্তু সাক্ষাৎ যদি হয়ও বা আমি কি বলবো? কি বলে মনের জ্বালা জুড়বো? এর মধ্যে সময় এসে গেল। বিমলার দেওয়া আংটি নিয়ে তিলোত্তমা ঘর থেকে বেরিয়ে যাত্রা করলেন। তার পা কাঁপছে, হৃদয়ে শঙ্কিত। কোনো ক্রমে সাহসে ভর করে অন্তঃপুরের দরজা পর্যন্ত গেলেন। পৌরবর্গ হয় প্রমোদে ব্যস্ত, না হয় নিদ্রিত, আর নয়তো অর্ধচেতন। কেউ তাকে লক্ষ্যই করল না। দরজার কাছে একজন দাঁড়িয়েছিলেন, সে প্রহরীর বেশধারী। তিলোত্তমাকে দেখে সে বলল, আপনার হাতে আংটি আছে? প্রহরী আংটি দেখে নিজের হাতের আংটিটা তিলোত্তমাকে দেখিয়ে বলল, আমার সঙ্গে আসুন, কোনো চিন্তা নেই। তিলোত্তমা চঞ্চল চিত্তে প্রহরীর সঙ্গে সঙ্গে চললেন। দুর্গের শেষে ফটকের সামনে এসে প্রহরী জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাবেন? আজ্ঞা করুন, আমি নিয়ে যাই। বিমলা কি বলে দিয়েছিলেন তিলোত্তমার মনে নেই। তাঁর সবার আগে জগৎ সিংহের কথা মনে পড়ল, কিন্তু লজ্জায় তিনি বিশেষ কিছু বলতে পারলেন না। শুধু একটা শব্দ অস্ফুটে শোনা গেল, জগৎ সিংহ তো এখন কারাগারে বন্দী, সেখানে প্রবেশ অত্যন্ত দুষ্কর। কিন্তু আমার কাছে আদেশ আছে, আপনি যেখানেই যেতে চাইবেন সেখানেই নিয়ে যাব, চলুন। প্রহরী আবার দুর্গের মধ্যে প্রবেশ করল। কারাগারের সামনে কঠিন পাহারা রয়েছে। একজন কারাগার রক্ষীকে জিজ্ঞাসা করল, রাজপুত্র কোথায় আছেন? সে আঙুল দিয়ে একটা দরজার দিকে ইশারা করল, আমাকে ওই কক্ষের দরজা খুলে দাও, তিনি দেখা করবেন। সে কি তুমি জানো না? এরকম কোনো হুকুম নেই। প্রহরী এবার কারাগারের রক্ষীকে ওসমানের সাংকেতিক আংটি দেখাল। সে তক্ষণি সালাম ঠুকে কক্ষের দরজা খুলে দিল। কক্ষের ভেতর রাজকুমার এক সামান্য চৌকির ওপর শুয়েছিলেন। দরজা খোলার শব্দে কৌতূহলী হয়ে তাকালেন। তিলোত্তমার পা যেন চলে না। অনেক ইতস্তত ভাব পেরিয়ে শেষে ভেতরে ঢুকলেন। ঘরের ভেতরে ঢুকে জগৎ সিংহকে দেখে দাঁড়িয়ে পড়লেন, মাথা নিচু। রাজপুত্র প্রথমে তিলোত্তমাকে দেখতে পাননি। শয্যা থেকে উঠে দরজার কাছে এলেন, নিরীক্ষণ করে দেখলেন, চিনতে পারলেন। কিছু মুহূর্তের জন্য দুজনের চোখ যেন মিলে গেল একই দৃষ্টিতে। তারপর তিলোত্তমার চোখ আপনিই নেমে গেল, কিন্তু শরীর ঈষৎ হেলে পড়ল সামনে, যেন রাজপুত্রের পায়ের তলায় লুটিয়ে পড়বেন। জগৎ সিংহ একটু পিছিয়ে দাঁড়ালেন। তিলোত্তমার দেহ মন্ত্রমুগ্ধের মতো স্থির স্তম্ভিত হয়ে রইল, হৃদয় যেন কেঁপে উঠল। জগৎ সিংহ বললেন, বীরেন্দ্র সিংহের কন্যা? তিলোত্তমার হৃদয়ে যেন শেল বিঁধল। বীরেন্দ্র সিংহের কন্যা? এখন কি তাহলে এই সম্বোধনই রয়ে গেছে? জগৎ সিংহ কি তিলোত্তমার নামও ভুলে গেছেন? বেশ কিছুক্ষণ দুজনেই নীরব। জগৎ সিংহ আবার জিজ্ঞেস করলেন, এখানে কি অভিপ্রায়? এখানে কি অভিপ্রায়? এ কি প্রশ্ন? তিলোত্তমার মাথা ঘুরছে। এই ঘর, এই শয্যা, এই প্রদীপ, সব যেন মিথ্যে, সব যেন অর্থহীন। রাজপুত্র অনেকক্ষণ প্রত্যুত্তরের প্রত্যাশায় দাঁড়িয়ে রইলেন, কিন্তু কে প্রত্যুত্তর দেবে? প্রত্যুত্তরের সম্ভাবনা না দেখে বললেন,
তুমি ফিরে যাও, আগের সমস্ত কথা ভুলে যাও। তিলোত্তমা আর সহ্য করতে পারলেন না। গাছ থেকে ঝরে পড়া ফুলের মতো মাটিতে লুটিয়ে পড়লেন। জগৎ সিংহ নিচু হয়ে দেখলেন তিলোত্তমার কোনো সাড়া নেই। তিনি প্রহরীকে ডেকে বললেন, ইনি হঠাৎ অজ্ঞান হয়ে গেছেন, এর সঙ্গে কে এসেছে তাকে একটু আসতে বলো। সঙ্গে? ওর সঙ্গে তো শুধু আমি এসেছি। তুমি? সঙ্গে আর কেউ নেই? তাহলে এখন কি হবে? কোনো পৌরদাসীকে খবর দাও। না না, থাক, অন্য কাউকে সংবাদ দিতে গেলে গোলযোগ হতে পারে। তুমি কোনো দাসীকে দিয়ে নবাবের কন্যার কাছে খবর পাঠাও। প্রহরী তাড়াতাড়ি বেরিয়ে গেল। রাজপুত্র তিলোত্তমাকে নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন। সাধ্যমতো শুশ্রূষা করতে লাগলেন। কে জানে তিনি মনে মনে কি ভাবছিলেন, কে জানে তার চোখে জল এসেছিল কিনা। ধীরে ধীরে তিলোত্তমার অল্প অল্প চেতনা ফিরতে লাগল। আর তখনই জগৎ সিংহ দেখতে পেলেন যে প্রহরীর সঙ্গে একজন দাসী আসছে, আর সঙ্গে আছেন কতলু খাঁর কন্যা আয়েশা। আয়েশা রাজপুত্রকে অভিবাদন করে বললেন, রাজপুত্র, ইনি কে? বীরেন্দ্র সিংহের কন্যা। আয়েশা তিলোত্তমাকে কোলে নিয়ে বসলেন। বিনা সংকোচে তিলোত্তমা সেবা করতে লাগলেন। আয়েশা যাই করতেন তাই যেন ভীষণ সুন্দর দেখাত। তিলোত্তমার চেতনা ফিরতে লাগলো সম্পূর্ণরূপে। চারিদিকে তাকিয়ে তার আগের কথা মনে পড়ল। তিলোত্তমা বেরিয়ে যেতে চাইলেন, কিন্তু তার শরীর এখনো বড় দুর্বল, তাই পারলেন না। আয়েশা তাঁর হাত ধরে বললেন, তুমি ব্যস্ত হচ্ছ কেন? এখনো তোমার শরীর যথেষ্ট দুর্বল, আমার ঘরে গিয়ে বিশ্রাম করবে চলো। পরে তোমার যখন ইচ্ছে হবে যেখানে যেতে চাও সেখানে পাঠানোর ব্যবস্থা করে দেব। দেখো, আমি জানি আমি তোমার শত্রু কন্যা, কিন্তু আমাকে অবিশ্বাসী নিভেবো না, আমি কাউকে কোনো কথা বলবো না। রাত শেষ হবার আগেই যেখানে যাবে সেখানেই দাসী দিয়ে পাঠিয়ে দেব, কেউ কোনো কথা প্রকাশ করবে না। আয়েশার এই আশ্বাসে তিলোত্তমার কেমন যেন বিশ্বাস জন্মালো। এখন তার উপায়ও কিছু নেই, এই দুর্বল শরীরে কোথাও যেতেও পারবেন না, এদিকে জগৎ সিংহের কাছেও বসে থাকতে পারবেন না। তিলোত্তমা দাসীর কাঁধে হাত রেখে ধীরে ধীরে চললেন। আয়েশাও জগৎ সিংহের কাছ থেকে এবার বিদায় নেবেন, কিন্তু জগৎ সিংহ তার মুখের দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যেন কিছু বলবেন। আয়েশা ভাব বুঝতে পেরে দাসীকে বললেন, তুমি ওনাকে আমার ঘরে বসিয়ে আবার এসে আমাকে নিয়ে যাও। দাসী তিলোত্তমাকে নিয়ে চলল। জগৎ সিংহ মনে মনে বললেন, তোমার আর আমার হয়তো এই শেষ দেখা। যতক্ষণ তিলোত্তমাকে দেখা গেল ততক্ষণ তাকিয়ে রইলেন। তিলোত্তমা ভাবছিলেন, এই শেষ দেখা কুমার। যতক্ষণ দৃষ্টিপথে ছিলেন ততক্ষণ তিলোত্তমা ফিরে তাকালেন না। যখন ফিরে তাকালেন তখন জগৎ সিংহকে আর দেখা গেল না। আংটি নিয়ে যে প্রহরী দাঁড়িয়েছিল সে তিলোত্তমার কাছ থেকে বিদায় নিল। আর তিলোত্তমার কাছে যে সাংকেতিক আংটি ছিল সেটাও ফেরত নিয়ে নিল। তিলোত্তমা ও দাসী চলে গেলে আয়েশা জগৎ সিংহর কাছে এসে দাঁড়ালেন। তারপর বললেন, বলুন রাজকুমার, আপনি কি বলতে চান? আমি যদি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে পরম সুখী হব। নবাপুত্রী, আমার আর কিছুরই বিশেষ প্রয়োজন নেই। আমার যা অবস্থা মনে হয় না আপনার সাথে আবার কোনোদিন দেখা হবে, কিন্তু আপনার ঋণ যে আমি কিভাবে পরিশোধ করব বুঝতে পারছি না। যদি কখনো প্রয়োজন হয় আমার প্রতি কোনো আজ্ঞা করতে সংকোচ করবেন না। অবশ্য এ জীবন ত্যাগ করা ছাড়া আমার আর কোনো ইচ্ছেই নেই। কুমার, আপনি এত হতাশ কেন?
আমার মনের সকল দুঃখ আপনি জানেন না, আমি জানাতেও পারব না। কুমার, তোমার হৃদয়ের মধ্যে এত দুঃখ কেন? যদি সাহস দাও তবে একটা কথা বলি, বীরেন্দ্র সিংহের কন্যা কি? ও কথায় আর কাজ কি, ওই স্বপ্ন ভেঙে গেছে। এই কথার পর আয়েশা, জগৎ সিংহ দুজনেই বহুক্ষণ চুপ করে রইলেন। রাজপুত্র অকস্মাৎ শিউরে উঠলেন, তার হাতের উপর কয়েক ফোঁটা জল পড়ল। জগৎ সিংহ তাকিয়ে দেখলেন আয়েশা কাঁদছেন। এ কি আয়েশা, তুমি কাঁদছ? যুবরাজ, আজ তোমার কাছ থেকে এভাবে বিদায় নিতে হবে ভাবিনি। আমি অনেক কিছু সহ্য করতে পারি, কিন্তু কারাগারে তোমার এই একাকী যন্ত্রণা ভোগ, এ আমি মেনে নিতে পারবো না। জগৎ সিংহ, তুমি তুমি আমার সঙ্গে বেরিয়ে এসো। অশ্বশালায় অশ্ব আছে, আমি তোমায় দিচ্ছি। আজ রাতেই তোমার শিবিরে চলে যাও। আমার গলার এই রত্নহার প্রহরীকে পুরস্কার দিও, প্রহরী কাউকে কিছু বলবে না। জগৎ সিংহ, রাজকুমার, এসো এসো, আমার সঙ্গে এসো। কিন্তু তুমি আমাকে মুক্তি দিলে তোমার পিতা জানতে পারবেন না? তাতে তাতে ক্ষতি কি? আয়েশা, আমি যাব না। তোমার পিতা এসব জানতে পারলে তোমাকে শাস্তি দেবেন, আর আমি তা সহ্য করতে পারবো না। তুমি চলে যাও। আমি যে বন্দিত্ব স্বীকার করলাম শুধু এই কারণে কখনো আয়েশার চোখে জল আসতে পারে না। তোমার পিতার কারাগারে আমার মতো আরো অনেক বন্দী তো আছে। আয়েশা, তোমার কান্নার কারণ কি আমাকে বলো। আয়েশা কিছু বলার আগেই এক তৃতীয় ব্যক্তির আগমন ঘটল। নবাব পুত্রী, উত্তম। দুজনেই মুখ তুলে দেখলেন ওসমান। ওসমান অনুচর আংটিবাহকের কাছ থেকে সব জেনে আয়েশার সন্ধানে এসেছিলেন। রাজপুত্র ওসমানকে দেখে আয়েশার জন্য ভয় পেলেন। পাছে আয়েশা ওসমান ও কতলু খাঁর কাছে তিরস্কৃতা বা অপমানিত হন, আয়েশা অত্যন্ত স্থির হয়ে বললেন, কি উত্তম ওসমান? রাতে একাকিনী বন্দির সাথে সহবাস নবাব পুত্রের পক্ষে উত্তম? আমার ইচ্ছে, আমার কর্ম উত্তম কি অধম সে কথায় তোমার প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি না সেটা কাল সকালে নবাবের মুখেই শুনবে। যখন পিতা আমাকে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দিয়ে দেব, তোমাকে চিন্তা করতে হবে না। আর যদি আমি জিজ্ঞাসা করি? আয়েশা উঠে দাঁড়ালেন, কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ওসমানকে নিরীক্ষণ করলেন, তারপর পরিষ্কার স্বরে বললেন, ওসমান, যদি তুমি জিজ্ঞাসা করো তবে আমার উত্তর এই যে এই বন্দি আমার প্রাণেশ্বর। শোনো, আবার বলছি, এই বন্দি আমার প্রাণেশ্বর, অন্য কেউ আর কোনোদিন আমার হৃদয়ে স্থান পাবে না। কাল যদি বদ্ধভূমি কুমারের রক্তে আর্দ্র হয় তাহলে দেখবে আমার হৃদয় মন্দিরে ওর মূর্তি প্রতিষ্ঠা করে অন্তকাল পর্যন্ত আরাধনা করব। আরো শোনো, এতক্ষণ আমি কি কথা বলছিলাম শোনো, বলছিলাম আমি প্রহরীদের যেভাবে হোক বশ করে পিতার অশ্বশালা থেকে অশ্ব এনে ওকে মুক্ত করব। কুমার রাজি হননি, না হলে তুমি এতক্ষণে ওকে খুঁজেও পেতে না। ওসমান, আমার অপরাধ ক্ষমা করো, আমি তোমার সঙ্গে এভাবে কথা বলতে চাই না, কিন্তু কিন্তু তুমি আজ আয়েশাকে অবিশ্বাসিনী ভাবছ। আয়েশা আর যাই হোক, অবিশ্বাসিনী নয়, আয়েশা যে কাজ করে তা মুক্ত কণ্ঠে বলতে পারে। এখন তোমাকে বললাম, প্রয়োজন হলে কাল পিতার সামনেও বলব। ওসমান আর জগৎ সিংহের চমক যেন শেষ হয় না। জগৎ সিংহ বুঝলেন আয়েশা তখন কেন ওভাবে কান্নায় ভেঙে পড়েছিলেন। জগৎ সিংহের দিকে তাকিয়ে আয়েশা বললেন, রাজপুত্র, তুমিও আমার অপরাধ ক্ষমা করো। যদি ওসমান না জিজ্ঞাসা করতেন তাহলে এইসব কথা তোমার কাছে কখনোই প্রকাশ করতাম না। রাজপুত্র নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন, তার হৃদয়ে সন্তাপে দগ্ধ হয়ে চলেছে। ওসমানও কথা বললেন না,
আয়েশা আবার বলতে লাগলেন, ওসমান, আবার বলি, যদি দোষ করে থাকি ক্ষমা করে দিও। আমি তোমার স্নেহ পরায়ণা ভগিনী, দয়া করে তোমার স্নেহ থেকে আমাকে বঞ্চিত করো না। এই বলে দাসীর প্রত্যাগমনের অপেক্ষা না করে আয়েশা একাই বেরিয়ে গেলেন। ওসমান কিছুক্ষণ বিউহল থেকে বিনা বাক্যে নিজের মন্দিরে প্রস্থান করলেন। সেই রাতে কতলু খাঁর বিলাস গৃহে নাচের আসর বসেছে। সেই আসরে কতলু খাঁ একা আত্মসুখে রত। তিনি ছাড়া আর কোনো পুরুষ সেখানে উপস্থিত নেই। রমণীরা কেউ নৃত্য, কেউ সঙ্গীত পরিবেশন করছে, বাকিরা কতলু খাঁকে ঘিরে রয়েছে। সুগন্ধির স্নিগ্ধ সুবাস সমস্ত বিলাস গৃহকে আচ্ছন্ন করে রেখেছে। হাতির দাঁতে তৈরি অগণিত স্ফটিক প্রদীপদানের তীব্র আলোয় চোখ ঝলসে যাচ্ছে। অজস্র ফুলের সৌরভ বিলাস গৃহ ছাড়িয়ে যেন সমস্ত দুর্গে ছড়িয়ে পড়ছে। এক সুন্দরী কতলু খাঁর পাশে বসে সুরাপাত্রে সুরা ঢালছেন। নীল বসন স্বর্ণ অলঙ্কারে তাঁর সৌন্দর্য যেন কাল নাগিনীর মতো। অব্যর্থ চোখে তিনি কতলু খাঁর হৃদয় ভেদ করে চলেছেন। তাকে আমরা সকলে চিনি, তিনি আর কেউ নন, বিমলা। বিমলা সুরা ঢেলেই চলেছেন। অদ্ভুত মোহজালে বিদ্ধ করে ফেলেছেন তিনি কতলু খাঁকে। কতলু খাঁ যেন এখন তাঁর সম্মোহনে একেবারে মোহিত হয়ে গেছেন। সুরার নেশায় কতলু খাঁ অসংলগ্ন। বিমলাকে ডেকে বললেন, প্রিয়তমে, তুমি কোথায়? বিমলা কতলু খাঁর কাঁধে একটা হাত জড়িয়ে বললেন, দাসী আপনার শ্রীচরণে। বিমলার আরেক হাতে ততক্ষণে উঠে এসেছে তাঁর পোশাকে লুকোনো ছুরি। হঠাৎ এক ভয়ঙ্কর চিৎকার ধ্বনি শোনা গেল। বিমলা কতলু খাঁর বুকে আমূল তীক্ষ্ণ ছুরি বসিয়ে দিয়েছেন। কতলু খাঁ আকাশ বিদীর্ণ আর্তনাদ করে বিমলাকে দূরে ঠেলে দিলেন। বীরেন্দ্র সিংহের বিধবা স্ত্রী। এই বলে বিমলা ঘর থেকে দ্রুত বেগে পালিয়ে গেলেন। কতলু খাঁর শক্তি ক্রমশ কমে এলো, তবু তিনি সাধ্য মতো চিৎকার করতে লাগলেন। বিলাস গৃহের বাকি নমনীরা যথাসাধ্য চিৎকার করতে লাগল। বিমলাও চিৎকার করতে করতে ছুটলেন। সর্বনাশ হয়েছে, শীঘ্র যাও, ঘরের মধ্যে মোবল প্রবেশ করেছে, নবাবকে খুন করলো বোধহয়। তাকে ছুটতে দেখে কয়েকজন প্রহরী জিজ্ঞেস করলো, প্রহরীরা ঊর্ধ্বশ্বাসে ঘরের দিকে ছুটল। বিমলা ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরের দরজার দিকে পালালেন। রাত ছিল উৎসবের, তাই পাহারা প্রায় শিথিল। বাইরের ফটকে এসে বিমলা দেখলেন সেখানে প্রহরীরা জেগে আছে। একজন বিমলাকে জিজ্ঞেস করল, কে তুমি, কোথায় যাও? অন্তঃপুরে এত কোলাহল যে সবাই সেদিকেই ছুটছিল। বিমলা বললেন, বসে বসে কি করছো, গোলযোগ শুনতে পাচ্ছ না? নবাবের উপর আক্রমণ হয়েছে। এই কথা শুনে প্রহরীরা ফটক ফেলে পালাল। বিমলা নির্বিঘ্নে বেরিয়ে গেলেন। ফটক থেকে বেরিয়ে কিছু দূর গিয়েই দেখলেন গাছের তলায় অভিরাম স্বামী দাঁড়িয়ে আছেন। বিমলা তার কাছে যেতেই অভিরাম স্বামী বললেন, আমি বড়ই উদ্বিগ্ন হয়েছিলাম, দুর্গের ভেতরে এত কোলাহল কিসের? আমি বৈধব্য যন্ত্রণার প্রতিশোধ নিয়ে এসেছি, এখানে দাঁড়িয়ে আর কথা বলে কাজ নেই, শীঘ্র আশ্রমে চলুন, পরে সব বলবো। তিলোত্তমা আশ্রমে গেছে তো? তিলোত্তমা আগে আগে আসমানির সঙ্গে যাচ্ছে, শীঘ্রই সাক্ষাৎ হবে। এই বলে দুজনেই দ্রুত বেগে হাঁটতে শুরু করলেন। কুটিরে প্রবেশ করে দেখলেন
আয়েশার অনুগ্রহে তিলোত্তমা আসমানির সঙ্গে পৌঁছে গেছেন। তিলোত্তমা অভিরাম স্বামীর পায়ে লুটিয়ে পড়লেন। ঠাকুর, ঠাকুর, সব শেষ হয়ে গেল। শান্ত হও তিলোত্তমা, ঈশ্বরের ইচ্ছায় তোমরা দুরাত্মার হাত থেকে মুক্তি পেয়েছো। এখন আর এক মুহূর্ত এদেশে থাকা যাবে না। ওরা সন্ধান পেলে এবারে প্রাণে মেরে নবাবের মৃত্যুশোক নিবারণ করবে। আমরা আজ রাতেই এই স্থান ত্যাগ করে চলে যাব। বিমলার পালাবার কিছুক্ষণ পরেই একজন কর্মচারী অত্যন্ত ব্যস্ত হয়ে জগৎ সিংহের কারাগারে এসে জানাল যে অন্তঃপুরে শত্রু প্রবেশ করে নবাবকে আঘাত করে পালিয়েছে। এখনো প্রাণত্যাগ হয়নি, কিন্তু আর বিলম্ব নেই। মৃত্যুকালে নবাব জগৎ সিংহের সঙ্গে দেখা করতে চান। জগৎ সিংহ চমকে উঠলেন, প্রহরীর সঙ্গে অন্তঃপুরে গেলেন। পৌঁছে দেখেন কতলু খাঁর জীবনদীপ সত্যি নিভে আসছে। অন্ধকারের আর দেরি নেই। ওসমান, আয়েশা, পত্নী, উপপত্নী, দাসী, অমাত্য সবাই ঘিরে রয়েছে নবাবকে। প্রায় সকলেই উচ্চ স্বরে কাঁদছে। আয়েশা অবশ্য চিৎকার করে কাঁদছেন না, জলের ধারা দুগাল বেয়ে গড়িয়ে পড়ছে নিঃশব্দে। পিতা কতলু খাঁর মাথা কোলে নিয়ে আয়েশা চুপ করে বসে আছেন, স্থির, গম্ভীর, নিস্পন্দ। যুবরাজ জগৎ সিংহ প্রবেশ করা মাত্র ঘরের মধ্যে একজন বলে উঠল, যুবরাজ জগৎ সিংহ এসেছেন। আমি শত্রু, মরতে চলেছি, রাগ, দেশ ত্যাগ করো। ত্যাগ করলাম, স্বীকার, স্বীকার। কি স্বীকার করব? যুদ্ধ বড় নির্মম। আয়েশা কতলু খাঁর মুখে শরবত দিলেন। যুদ্ধে কাজ নেই, সন্ধি। কতলু খাঁ একটু বিরতি নিলেন। জগৎ সিংহ কোনো উত্তর করলেন না। কতলু খাঁ তার মুখের দিকে উত্তরের প্রতীক্ষায় তাকিয়ে রইলেন। উত্তর না পেয়ে কষ্টে বললেন, অস্বীকার, অস্বীকার। পাঠানেরা দিল্লীশ্বরের প্রভুত্ব স্বীকার করলে আমি সন্ধির জন্য অনুরোধ করব। আমি যদি কাজ সম্পন্ন করতে পারি তবে আপনার পুত্রেরা উড়িষ্যাচ্যুত হবে না। কতলু খাঁর মৃত্যু ক্লেশ নিপীড়িত মুখ যেন সামান্য উজ্জ্বল হল। আপনি আপনি মুক্ত, জগদীশ্বর আপনার মঙ্গল। জগৎ সিংহ চলে যেতে উদ্যত হলে আয়েশা মুখ নামিয়ে পিতাকে কি যেন একটা বললেন। কতলু খাঁ ইশারা করে রাজপুত্রের দিকে তাকালেন। কাছে এসো। রাজপুত্র কতলু খাঁর কাছে এলে তিনি অস্পষ্ট স্বরে বললেন, বীরেন্দ্র সিংহের কন্যা, বীরেন্দ্র সিংহের কন্যা পবিত্র, তুমি কতলু খাঁ আর কথা বলতে পারলেন না। তার নির্জীব মস্তিষ্ক আয়েশার কোল থেকে গড়িয়ে পড়ল। জগৎ সিংহ কারাগার থেকে মুক্ত হয়ে পিতার শিবিরে গিয়ে নিজের প্রতিশ্রুতি অনুযায়ী মোগল আর পাঠানের সন্ধি সম্বন্ধ করালেন। পাঠানেরা দিল্লীশ্বরের অধীনতা স্বীকার করেও উৎকল অধিকারী হয়ে রইলেন। সন্ধি শেষে কতলু খাঁর পুত্রদের সঙ্গে নিয়ে প্রধান রাজমন্ত্রী ও সেনাপতি ওসমান মহার্ঘ উপঢৌকন নিয়ে রাজা মানসিংহের শিবিরে পৌঁছলেন। রাজা মানসিংহ তাদের সসম্মানে প্রতি উপঢৌকন দিয়ে বিদায় করলেন। রাজপুত সেনাদের পাটনায় যাত্রার সময় চলে এলো।
জগৎ সিংহ একদিন অপরাহ্নে পাঠান দুর্গে ওসমানের কাছ থেকে বিদায় নিতে এলেন। একজন অন্তঃপুর রক্ষীকে দিয়ে আয়েশার কাছে সংবাদ পাঠালেন আর রক্ষীকে বললেন, আয়েশাকে বলো নবাব সাহেবের মৃত্যুর পরে আর আয়েশার সঙ্গে সাক্ষাৎ হয়নি, এখন আমি পাটনায় চললাম, আর কোনোদিন সাক্ষাৎ হবে কিনা জানি না, তাই যাবার আগে তাকে অভিবাদন করে যেতে চাই। রক্ষী কিছুক্ষণ পরে ফিরে এসে জানাল যে আয়েশা বলেছেন তিনি যুবরাজের সঙ্গে দেখা করবেন না, যুবরাজ যেন অপরাধ মার্জনা করেন। রাজপুত্র ফিরে আসার পথে দেখলেন দুর্গের দ্বারে ওসমান তার প্রতীক্ষা করছেন। সেনাপতি মহাশয়, আপনার যদি কোনো আজ্ঞা থাকে বলুন, আমি প্রতিপালন করে কৃতার্থ হই। আপনার সঙ্গে আমার বিশেষ কথা আছে, আপনি একা আমার সাথে আসুন। রাজপুত্র বিনা সংকোচে ওসমানের সঙ্গে চললেন। দুজনেই ঘোড়ায় চড়ে কিছুক্ষণ যাবার পরে এক নিবিড় শাল বনে প্রবেশ করলেন। বনের মাঝখানে এক ভাঙা অট্টালিকা ছিল, বোধহয় অনেককাল আগে কোনো রাজবিদ্রোহী এখানে এসে লুকিয়েছিল। ওসমান রাজপুত্রকে সেই ভাঙা অট্টালিকার মধ্যে নিয়ে গেলেন। অট্টালিকা মনুষ্য শূন্য, মাঝখানে প্রশস্ত প্রাঙ্গণ, তার একপাশে এক সমাধি রয়েছে, অথচ সব নেই। আরেক পাশে চিতা সাজানো রয়েছে, অথচ কোনো মৃতদেহ নেই। এইসব কি? এসব আমার আদেশেই হয়েছে, আজ যদি আমার মৃত্যু হয় তবে আমাকে এই কবরে সমাধিস্থ করবেন, কেউ জানবে না। আর যদি আপনি দেহত্যাগ করেন তবে এই চিতাই ব্রাহ্মণ দ্বারা আপনার সৎকার করাব, অন্য কেউ জানবে না। এসব কথার অর্থ কি? আমরা পাঠান জাতি, আমাদের হৃদয় দগ্ধ হলে উচিত অনুচিত বিবেচনা আমরা করি না। এই পৃথিবীতে আয়েশার প্রণয়কাঙ্ক্ষী দুজন ব্যক্তির স্থান নেই, একজন এইখানেই প্রাণ ত্যাগ করবে। আপনি কি চান? সশস্ত্র আছো, আমার সঙ্গে যুদ্ধ করো, সাধ্য হয় আমাকে বধ করে নিজেকে মুক্ত করো, আর নইলে আমার হাতে প্রাণ ত্যাগ করে আমার পথ ছেড়ে দাও। এই বলে ওসমান জগৎ সিংহকে অবকাশ দিলেন না, তরোয়াল বের করে আক্রমণ করলেন জগৎ সিংহকে। আত্মরক্ষা করার জন্য তৎপর হয়ে জগৎ সিংহ কোমর থেকে তরোয়াল বের করে ওসমানের আঘাতের প্রত্যাঘাত করতে লাগলেন। ওসমান রাজপুত্রকে বার বার আঘাত করতে লাগলেন। সেই আঘাতের অর্থ একটাই, যুবরাজ জগৎ সিংহের মৃত্যু। রাজপুত্র কিন্তু ভুলেও ওসমানকে আঘাতের চেষ্টা করলেন না, শুধু আত্মরক্ষা করে যেতে লাগলেন। উভয়ই বীর, তরোয়াল চালনায় অত্যন্ত পটু, তাই বহুক্ষণ যুদ্ধ হলেও কেউ কাউকে পরাজিত করতে পারলেন না। ফলে ওসমানের অস্ত্রের আঘাতে রাজপুত্রের শরীর ক্ষতবিক্ষত হল, শরীর রক্তে প্লাবিত হল, কিন্তু ওসমান অক্ষত, কারণ ওসমানকে তিনি একবারও আঘাত করেননি। এদিকে রক্তপাতে যুবরাজের শরীর অবসন্ন হয়ে এল। তিনি বুঝলেন এইভাবে চললে মৃত্যু নিশ্চিত। কাতর স্বরে জগৎ সিংহ বললেন, ওসমান ওসমান শান্ত হও, শান্ত হও, আমি পরাজয় স্বীকার করলাম। রাজপুত্র যে মরতে ভয় পায় এ তো জানা ছিল না। যুদ্ধ করো, আমি তোমায় হত্যা করব, ক্ষমা করব না। তুমি জীবিত অবস্থায় আয়েশাকে পাবে না। আমি আয়েশার অভিলাষী নই। তুমি আয়েশার অভিলাষী নও, আয়েশা তোমার অভিলাষী। যুদ্ধ করো, ক্ষমা নেই। জগৎ সিংহ তরোয়াল ফেলে দিলেন। আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না, তুমি অসময় আমার উপকার করেছ, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। ওসমান ক্রোধে রাজপুত্রকে পদাঘাত করলেন। যে সৈন্য যুদ্ধ করতে ভয় পায় তাকে যুদ্ধ কিভাবে করাতে হয় আমি দেখাচ্ছি। রাজকুমারের আর ধৈর্য রইল না,
ফেলে দেওয়া তরোয়াল তুলে লাফিয়ে উঠলেন পুরুষ সিংহ, ওসমানকে আক্রমণ করলেন। সেই দুর্দম প্রহার ওসমান সহ্য করতে পারলেন না। রাজপুত্রের বিশাল শরীরের আঘাতে ওসমান মাটিতে লুটিয়ে পড়লেন। রাজপুত্র তার বুকের উপর বসে তরোয়াল চেপে ধরলেন গলায়। কেমন, যুদ্ধ করার স্বাদ মিটেছে তো? জীবন থাকতে নয়, তোমার জীবন তো আমি এই মুহূর্তে শেষ করে দিতে পারি। করো করো, নইলে তোমার এক চির শত্রু জীবিত থেকে যাবে। থাকুক, রাজপুত তাতে ভয় করে না। তোমায় আমি হত্যা করতাম, কিন্তু তুমি আমার জীবন রক্ষা করেছিলে, তাই আমিও করলাম। এই বলে দু পা দিয়ে ওসমানের দুহাত আটকে রেখে একে একে তাঁর সব অস্ত্র কেড়ে নিলেন। তারপর তাকে মুক্ত করে বললেন, তুমি এখন নির্বিঘ্নে ঘরে যাও। ওসমান আর একটা কথাও বললেন না, ঘোড়ায় চড়ে দুর্গের দিকে যাত্রা করলেন। রাজপুত্র প্রাঙ্গণের কুয়ো থেকে জল নিয়ে শরীরের রক্ত ধুয়ে ঘোড়ায় চড়লেন। কিন্তু এ কি, ঘোড়ার বলগায় একখানা চিঠি বাঁধা আছে। দেখলেন চিঠির ওপর লেখা আছে, দুদিন পরে এই চিঠি পড়বেন, তার আগে নয়, নইলে এর উদ্দেশ্য বিফল হবে। রাজপুত্র কিছুক্ষণ চিন্তা করে চিঠি কবচের মধ্যে রেখে শিবিরের দিকে ফিরে চললেন। শিবিরে পৌঁছানোর পরদিন দূতের হাতে আরেকটি চিঠি পেলেন। এই চিঠি আয়েশা পাঠিয়েছেন। জগৎ সিংহ পড়তে লাগলেন, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করিনি, কারণ ওসমান নিজের হৃদয়ে যে হিংসার আগুন জ্বালিয়ে রেখেছে কি জানি। আমি তোমার সাক্ষাৎ লাভ করলে যদি কোনো অঘটন ঘটে, তোমার সাথে সাক্ষাৎ করে যদি তোমাকে বিদায় দিতে হতো, তবে সে যন্ত্রণা অনায়াসে সহ্য করতাম। তোমার সঙ্গে যে সাক্ষাৎ হলো না, এই যন্ত্রণাও পাষাণীর মতো সহ্য করছি। তাহলে চিঠি কেন? আমার একটা ভিক্ষা আছে, আমার হৃদয়ে তোমার স্থান কোথায় সে বিষয়ে কোনো কথা আমি প্রকাশ করব না সংকল্প করেছিলাম, কিন্তু বিধাতার ইচ্ছে তা প্রকাশ পেয়ে গেছে। তুমি তা ভুলে যেও, আমি তোমার প্রেম আকাঙ্ক্ষা করি না, আমার যা দেবার তাই দিয়েছি, প্রতিদানে কিচ্ছু চাই না। শেষবার যখন তোমাকে দেখেছিলাম তুমি অসুখী ছিলে, যদি কখনো সুখী হও আয়েশাকে স্মরণ করে সংবাদ দিও, ইচ্ছে না হয় সংবাদ দিও না। যদি কখনো কষ্টে থাকো তাহলে কি আয়েশাকে স্মরণ করবে? লোকে নিন্দে করবে অথবা আমার নামে কলঙ্ক উঠবে, সেসব ভেবে নিজেকে বদ্ধ রেখো না। তোমার যখন ইচ্ছে হবে আমাকে চিঠি লিখো। আপাতত এ দেশ ত্যাগ করে চলে যাচ্ছ, তবে এই পাঠানেরা শান্ত থাকবে না, সুতরাং আবার হয়তো তোমাকে এদেশে আসতে হবে, কিন্তু আমার সঙ্গে আর দেখা হবে না। হৃদয় তোলপাড় করে চিন্তা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, নারীর হৃদয় যা দুর্ধমনীয় তাতে অধিক সাহস অনুচিত। শুধু একবার তোমার সাথে সাক্ষাৎ করব, যদি তুমি এই প্রদেশে বিবাহ করো তবে আমায় সংবাদ দিও, আমি তোমার বিবাহকালে উপস্থিত থেকে তোমার বিবাহ দেব। যিনি তোমার স্ত্রী হবেন তার জন্য কিছু সামান্য অলংকার সংগ্রহ করে রাখলাম, যদি সময় পাই নিজে হাতে পরিয়ে দেব। আর একটি প্রার্থনা, যখন আয়েশার মৃত্যু সংবাদ তোমার কাছে পৌঁছবে তখন একবার এদেশে এসো, তোমার জন্য সিন্ধুকে যা রইল তা আমার অনুরোধে গ্রহণ করো। আর কি দেখব,
অনেক কথা লিখতে ইচ্ছা করে কিন্তু নিষ্প্রয়োজন। জগদীশ্বর তোমাকে সুখী করবেন, আয়েশার কথা মনে করে কখনো দুঃখ পেও না। জগৎ সিংহ চিঠি শেষ করে অনেকক্ষণ কাগজের খণ্ড হাতে নিয়ে অস্থিরভাবে পায়চারি করলেন। তারপর একখানা কাগজ নিয়ে তাড়াতাড়ি চিঠি লিখে দূতের হাতে দিলেন। আয়েশা, তুমি রত্ন, আমি তোমার চিঠির কোনো প্রত্যুত্তর লিখতে পারলাম না। তোমার চিঠি পড়ে আমি অত্যন্ত কাতর হয়েছি, এই চিঠির উত্তর এক্ষুনি দিতে পারলাম না। আমাকে ভুলে যেও না, যদি বেঁচে থাকি তাহলে এক বছর পরে এর উত্তর দেব। দূত এই প্রত্যুত্তর নিয়ে আয়েশার কাছে চলে গেল। তিলোত্তমা, বিমলা, আসমানি, অভিরাম স্বামী এরা কোথায়? যখন মোগল পাঠান সন্ধি হল, তখন বীরেন্দ্র সিংহ আর তার পরিবারের দুর্ঘটনার কথা স্মরণ করে দুপক্ষেই সম্মত হলেন যে বীরেন্দ্রের স্ত্রী কন্যার অনুসন্ধান করে তাদের আবার গড়মান্দারণে থাকার ব্যবস্থা করা হবে। কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া গেল না। শেষে মানসিংহ নিরাশ হয়ে একজন বিশ্বাসী অনুচরকে গড়মান্দারণে রেখে আদেশ করলেন, তুমি এখানে থেকে বীরেন্দ্র সিংহের স্ত্রী ও কন্যার সন্ধান করতে থাকো, সন্ধান পেলে তাদের দুর্গে রেখে আমার কাছে আসবে, আমি তোমাকে পুরস্কৃত করব। মানসিংহ পাটনার পথে যাত্রা করলেন। মৃত্যুকালে কতলু খান মুখে যা শুনেছিলেন তাতে জগৎ সিংহের হৃদয়ে কোনো ভাবান্তর জন্মেছিল কিনা তা কিছুই প্রকাশ পেল না। মানসিংহের সেনা সকল শিবির ভঙ্গ করতে লাগল। পরদিন সকালে তারা প্রস্থান করবে। যাত্রার আগের দিন জগৎ সিংহের সেই চিঠিটি পড়ার সময় এল, যে চিঠি ঘোড়ার বলগায় বাঁধা ছিল। তিনি চিঠি খুলে পড়লেন। যদি ধর্ম ভয় থাকে, যদি ব্রহ্মশাপের ভয় থাকে, তবে চিঠি পড়া মাত্র এই স্থানে একা আসবে, ইতি অহং ব্রাহ্মণ। চিঠি পড়ে রাজপুত্র চমকে উঠলেন। একবার ভাবলেন এ কোনো শত্রু চাতুরীও হতে পারে, যাওয়া উচিত কি? অনেক ভেবে তিনি যাওয়াই স্থির করলেন। নিজের অনুচরদের আদেশ দিলেন যে যদি সৈন্য যাত্রার মধ্যে না আসতে পারেন তবে তারা যেন জগৎ সিংহের প্রতীক্ষায় না থাকে, তিনি বর্ধমানে সৈন্যদের সঙ্গে মিলিত হবেন। আদেশ দিয়ে জগৎ সিংহ একা ঘোড়ায় চড়ে শালবনের দিকে যাত্রা করলেন। সেই ভাঙা অট্টালিকা যেখানে উসমান তাকে নিয়ে এসেছিলেন। ভাঙা অট্টালিকার দরজায় উপস্থিত হয়ে রাজপুত্র আগের মতোই শালগাছে ঘোড়া বাঁধলেন। ইতস্তত দেখলেন কেউ কোথাও নেই। অট্টালিকায় প্রবেশ করে দেখলেন প্রাঙ্গণে আগের মতোই একপাশে সমাধি মন্দির, একপাশে চিতা সাজানো রয়েছে। চিতা কাঠের উপর একজন ব্রাহ্মণ বসে কাঁদছেন। জগৎ সিংহ জিজ্ঞেস করলেন, মহাশয়, আপনি কি আমাকে এখানে আসতে বলেছেন? ব্রাহ্মণ মুখ তুললেন, হ্যাঁ কুমার, আমি অভিরাম স্বামী। রাজপুত্রের মন বিস্ময়ে কৌতূহলে আনন্দে ভরে উঠল। ঠাকুর, ঠাকুর, আপনার দর্শনের জন্য যে কত চেষ্টা করেছি কি বলবো, আপনি এখানে কেন? আপাতত এইখানেই বাস। প্রভু, আপনার চোখে জল কেন? আমাকেই বা কেন স্মরণ করেছেন? তিলোত্তমার মৃত্যুকাল উপস্থিত। জগৎ সিংহের হৃদয়ে যেন স্তব্ধ হয়ে গেল, তিনি মাটিতে বসে পড়লেন। একে একে তাঁর সমস্ত কথা মনে পড়তে লাগল। একে একে হৃদয়ের মধ্যে দারুণ তীক্ষ্ণ ছুরির আঘাত হতে লাগল। দেবালয়ে প্রথম সাক্ষাৎ, শৈলেশ্বরে সাক্ষাৎ প্রতিজ্ঞা, সেই ঘরের মধ্যে প্রথম পরিচয়ে দুজনের প্রেমালাপ,
সেই অভিশাপের রাত, তিলোত্তমার অচেতন মুখ, কতলুখার অন্দরমহলে তিলোত্তমার পীড়ন, কারাগারে জগৎ সিংহের নির্দয় ব্যবহার, আর এখন এই বনবাসে মৃত্যু। সব স্মৃতি যেন শত শত আগুনে জ্বলতে লাগল। রাজপুত্র অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। অভিরাম স্বামী বলতে লাগলেন, যেদিন বিমলা কতলু খাঁকে হত্যা করে বৈধব্যের প্রতিশোধ নিয়েছিল, সেই দিন থেকে আমি বিমলা আর তিলোত্তমাকে নিয়ে নভাবের সৈন্যের ভয়ে নানা স্থানে ঘুরে চলেছিলাম। সেই দিন থেকেই তিলোত্তমার শরীরে এই রোগের সঞ্চার, যে কারণে এই রোগ তা তো তুমি জানো। জগৎ সিংহের হৃদয়ে যেন শেল বিঁধল। তিলোত্তমাকে নানা স্থানে রেখে নানা রকম চিকিৎসা করেছি, আমি নিজে যৌবনে চিকিৎসা শাস্ত্র পড়েছি, অনেক রোগের চিকিৎসা করেছি, অনেক অজ্ঞাত ওষুধ আমি জানি, কিন্তু যে রোগ হৃদয়ের গভীরে রয়েছে চিকিৎসায় তার প্রতিকার নেই। এই স্থান অতি নির্জন বলে এর মধ্যে এক নিভৃত অংশে আজ 5-7 দিন রয়েছি। দৈবযোগে তুমি এখানে এসেছিলে দেখে তোমার ঘোড়ার বলগায় চিঠি বেঁধে দিয়েছিলাম। ভেবেছিলাম তিলোত্তমাকে রক্ষা করতে না পারলে তোমার সঙ্গে আর একবার সাক্ষাৎ করিয়ে দিয়ে শেষবারের মতো তার হৃদয় তৃপ্ত করব, সেই জন্যেই তোমাকে আসতে লিখেছিলাম। বুঝেছিলাম যে দুদিনের মধ্যে কিছু উপশম না হলে চরমকাল উপস্থিত হবে, এই জন্যে দুদিন পরে তোমাকে চিঠি পড়ার পরামর্শ দিয়েছিলাম। এখন যে ভয় করেছিলাম তাই হয়েছে। তিলোত্তমার জীবনের কোনো আশা নেই। ঠাকুর, ঠাকুর, আমি হঠাৎ করে তোমার তিলোত্তমার সামনে যাওয়া উচিত হবে না। কি জানি যদি এই অবস্থায় আনন্দের আধিক্য তার সহ্য না হয়। আমি অবশ্য আগেই বলে রেখেছিলাম যে তোমার আসার সম্ভাবনা আছে, আমি এখন গিয়ে তোমার আসার সংবাদ দিয়ে আসি। এই বলে অভিরাম স্বামী ভাঙা অট্টালিকার অন্তঃপুরের দিকে গেলেন। কিছু পরে ফিরে এসে রাজপুত্রকে বললেন, এসো। রাজপুত্র অভিরাম স্বামীর সঙ্গে অন্তঃপুরে প্রবেশ করলেন। দেখলেন একটা ঘরে জীর্ণ ভাঙা পালঙ্ক রয়েছে, আর সেখানে শুয়ে আছেন রুগ্ন জীর্ণ তিলোত্তমা। অজ্ঞাত ব্যাধিতে তাঁর লাবণ্যটুকু সকালের তারার মতো মনোমোহিনী হয়ে রয়েছে। তাঁর কাছে বসে রয়েছেন মলিনা বিমলা। রাজকুমার প্রথমে তাকে চিনতেই পারলেন না। জগৎ সিংহ এসে তিলোত্তমার শয্যার পাশে দাঁড়ালেন। তিলোত্তমার চোখ বন্ধ। অভিরাম স্বামী ডাকলেন, তিলোত্তমা, রাজকুমার জগৎ সিংহ এসেছেন। তিলোত্তমা চোখ খুলে তাকালেন। তার কোমল দুচোখ দিয়ে জলের ধারা নদীর মতো বয়ে যাচ্ছে। রাজকুমার আর থাকতে পারলেন না, লজ্জা সরিয়ে তিলোত্তমার পায়ের কাছে বসলেন। তার চোখেও বেদনার নীরব ধারা। পিতৃহীনা অনাথিনী শয্যায় জগৎ সিংহ তাঁর শয্যার পাশে। দিন যায়, রাত যায়, আবার দিন আসে, আবার দিন যায়, রাত আসে। রাজপুত কুলের গৌরব এক ভাঙা পালঙ্কের পাশে বসে শুশ্রূষা করছেন, বিমলাকে সাহায্য করছেন। কোথায় শিবির, কোথায় সেনা? শিবির ভেঙে সেনা পাটনায় চলে গেছে, কোথায় সব অনুচর? দারুকেশ্বর তীরে তাদের প্রভুর আসার প্রতীক্ষা করছে।
কিন্তু তাতে প্রভু কুমার জগৎ সিংহ সেবা করে চলেছেন। এ সংসারে হৃদয়ের সমস্ত ব্যাধি, সমস্ত অসুখের প্রধান ওষুধ প্রণয়। ধীরে ধীরে তিলোত্তমা যেন পুনর্জীবন পেলেন। বিমলার অবর্তমানে দুজনে কাছে বসে অনেক দিনের মনের কথা বলতে লাগলেন। কত কথা, কত অপরাধের স্বীকারোক্তি, কত অন্যায় আশা যা মনের মধ্যে উদয় হয়েই নিভে গেছিল সেসব বললেন। তিলোত্তমা বললেন তাঁর স্বপ্নের কথা। কুমার, আমি স্বপ্ন দেখেছিলাম, আমি তোমার জন্য মালা গেঁথেছি, কিন্তু যেই সেই মালা তোমাকে পরালাম, তোমার কোমরে রাখা তলোয়ারে সেই মালা ছিঁড়ে গেল। তারপর তোমার পায়ে মালা বাঁধতে গেলাম, তুমি সরে গেলে। তাই বুঝি? তারপর আমি তোমার পেছন পেছন ছুটছি, তুমি প্রচন্ড গতিতে পাহাড় থেকে নামতে লাগলে, পথে এক ঝর্ণা ছিল, তুমি লাফিয়ে পার হলে, আমি পারলাম না। যেখানে ঝর্ণা সংকীর্ণ হবে সেখান দিয়ে পার হব এই ভেবে আমি ঝর্ণার ধার দিয়ে ছুটতে ছুটতে নামতে লাগলাম, কিন্তু সে ঝর্ণা যেন আয়তনে বাড়তে লাগলো, ক্রমে তা ছোট নদী, ছোট নদী থেকে বড় নদী হলো, আর তোমাকে দেখতেই পেলাম না। এদিকে আমার পায়ের কাছের মাটি একটু একটু খসে পড়তে লাগলো জলে, নিচে প্রচণ্ড জলের ঘূর্ণাবর্ত, আমি তাকাতে সাহস পেলাম না। আবার পাহাড়ে উঠে নদীর গ্রাস থেকে পালাতে চেষ্টা করছি, হঠাৎ কালমূর্তি কাতলু খাপ বেঁচে উঠে আমার পথ রোধ করল। তারপর আমার গলা টিপে নদীর জলে ছুঁড়ে ফেলে দিল। বড় অদ্ভুত স্বপ্ন তোমার, কিন্তু এ তো শুধুই স্বপ্ন মাত্র। না যুবরাজ, এ শুধু স্বপ্ন নয়, তোমার জন্য যে মালা গেঁথেছিলাম তা বুঝি সত্যিই তরোয়ালের আঘাতে ছিঁড়ে গেছে। তিলোত্তমা, আবার মালা পরিয়ে দেখো, এই তোমার সামনে আমি তরোয়াল ভেঙে দ্বিখণ্ডিত করব। তিলোত্তমা, এ কেবল কথার ছলনা নয়, আমি সত্যিই বলছি। তিলোত্তমা লজ্জায় মাথা নিচু করলেন। সেদিন সন্ধ্যেবেলা রাজপুত্র অভিরাম স্বামীর ঘরে গেলেন। প্রদীপের আলোয় বসে তিনি পুঁথি পড়ছিলেন। মহাশয়, আমার একটা নিবেদন আছে। তিলোত্তমা এখন আগের চেয়ে সুস্থ, তাহলে আর এই ভাঙা ঘরে থেকে কষ্ট পাবার কি প্রয়োজন? কাল তবে গড়মান্দারণে যাত্রা করা যাক, আর আপনার যদি অমত না হয় তবে অম্বরের বংশে দৌহিত্রীকে সম্প্রদান করে আমাকে কৃতার্থ করুন। অভিরাম স্বামী পুঁথি ফেলে উঠে রাজপুত্রকে আলিঙ্গন করলেন, আর এই সমস্ত কথা বাইরে থেকে শুনলেন বিমলা। তার মনে আজ আনন্দ ধারা ছুটে চলেছে। ফুল ফুটল। অভিরাম স্বামী গড় মান্দারণ পৌঁছে মহাসমারোহে তিলোত্তমার জগৎ সিংহের বিবাহের ঘোষণা করলেন। উৎসবের বার্তা পেয়ে জগৎ সিংহের সহচরেরা জাহানাবাদ থেকে পৌঁছলেন গড় মান্দারণে। আয়েশার প্রার্থনা মেনে জগৎ সিংহ তাঁকেও খবর পাঠিয়েছিলেন। আয়েশা এলেন হাসি মুখে, মনে প্রফুল্লতায়। তিনি যেন সমস্ত পরিবেশ উদ্ভাসিত করে রাখলেন। বিবাহের কাজ সমাপ্ত হল রাতে। এবার আয়েশা তাঁর সহচরদের নিয়ে ফিরে যাবেন। যাবার আগে বিমলার কাছে বিদায় নিয়ে তিলোত্তমাকে ডেকে এক নিভৃত ঘরে নিয়ে গেলেন। তিলোত্তমার হাত ধরে বললেন, আমি চললাম বোন, আমার সমস্ত হৃদয় দিয়ে তোমায় আশীর্বাদ করে যাচ্ছি, তুমি অক্ষয় সুখে জীবন কাটাও। আবার কবে আপনার সাক্ষাৎ পাব? সাক্ষাৎ সে ভরসা কি করে দিই? তবে সাক্ষাৎ হোক বা না হোক, তুমি আয়েশাকে ভুলে যাবে না তো? আয়েশাকে ভুললে যুবরাজ আমার মুখ দেখবেন না। শোনো তিলোত্তমা, তুমি কথা দাও আমার প্রসঙ্গ যুবরাজের কাছে কখনো উপস্থাপন করবে না। আয়েশা বুঝেছিলেন যে জগৎ সিংহের জন্য
আয়েশা যে এই জন্মের সুখ জলাঞ্জলি দিয়েছেন এ কথা জগৎ সিংহের হৃদয়ে শিলের মতো বিধে আছে। আয়েশার নাম শুনলেও রাজপুত্রের অনুতাপ আরো বৃদ্ধি পেতে পারে। আচ্ছা বেশ, আমি কথা দিলাম। তবে তুমি আমাকে ভুলে না যাও তাই কিছু চিহ্ন দিয়ে যাই, এ চিহ্ন ত্যাগ করো না। দাসী, দাসী, ওটা নিয়ে এসো তো। দাসী আজ্ঞা মেনে হাতির দাঁতে তৈরি এক পাত্র এনে দিল। আয়েশা দাসীকে বিদায় দিয়ে পাত্র খুলে ভেতর থেকে অলংকার বের করতে লাগলেন। তারপর সেই সব অলংকার নিজের হাতে তিলোত্তমাকে পরিয়ে দিলেন। যে অলংকার আয়েশার পিতা তাঁকে দিয়েছিলেন সেই সব নষ্ট করে তিনি তিলোত্তমার জন্য এই সব রত্নখচিত অলংকার তৈরি করিয়েছিলেন। বোন, তুমি আজ চিরকালের জন্য যে রত্ন হৃদয়ে ধারণ করলে, আমার এই অলংকার তার কাছে নগণ্য। এই মহার্ঘ রত্নরাশির আড়ালে কত ব্যথা, কত অভিমান, কত দুঃখ সঞ্চিত আছে সেসব কিছুই তিলোত্তমা জানেন না। তিলোত্তমা, আমি চললাম, তোমার স্বামী ব্যস্ত থাকতে পারেন, তার কাছে বিদায় নিতে গিয়ে আর সময় নষ্ট করব না। জগদীশ্বর তোমাদের দীর্ঘায়ু দিন। আমি যে রত্নগুলো দিলাম পরে থেকো কেমন, আর আমার তোমার দুজনকার শ্রেষ্ঠ রত্ন হৃদয় মধ্যে রেখো। কাঁদছ কেন? আয়েশা আর এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে গেলেন। আয়েশা যখন নিজের ঘরে পৌঁছলেন রাত তখনও কিছু বাকি আছে। জানলার পাশে এসে দাঁড়ালেন, আকাশে লক্ষ লক্ষ তারা জ্বলছে, অন্ধকারে মৃদু হাওয়ায় গাছের পাতারা মুখরিত, দুর্গের মাথায় মৃদু গম্ভীর স্বরে পেঁচা ডাকছে। আয়েশা জানলার পাশে বসে অনেকক্ষণ চিন্তা করলেন, আঙুল থেকে একটা আংটি বের করলেন। সে আংটি কোনো সাধারণ আংটি নয়, তাতে রয়েছে বিষ। এই বিষ পান করে এখনই সব শেষ করে দিই? না না না, ছি ছি ছি, এই কাজের জন্যই কি বিধাতা আমাকে সংসারে পাঠিয়েছিলেন? যদি এই যন্ত্রণা সহ্যই করতে না পারলাম, তবে নারী জন্ম গ্রহণ করেছিলাম কেন? জগৎ সিংহ শুনলেই বা কি বলবেন? আবার আংটি হাতে পড়লেন, আবার যেন কিভাবে খুলে ফেললেন। এলোভ সংবরণ করা অসাধ্য, হ্যাঁ, প্রলোভনকে দূর করাই ভালো। এই বলে আয়েশা বিষ আংটি ফেলে দিলেন জলে। গড় মান্দারণ আজ স্মৃতির অতলে হারিয়ে গেছে। তিলোত্তমা, জগৎ সিংহ, বিমলা, বীরেন্দ্র সিংহ, আয়েশা, সমস্ত চরিত্রেরা কালের গর্ভে বিলীন হয়ে গেছে। অজস্র যুদ্ধ, অগণিত বিশ্বাসঘাতকতা, অস্ফুট প্রেম, স্নেহ, মমতা, হৃদয়ে বিদীর্ণ করা সমস্ত অনুভূতি আজ কেবলই স্মৃতি। শুধু রয়ে গেছে একটাই নাম, দুর্গেশ নন্দিনী। সানডে সাসপেন্সে আজ শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী, আজ গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গল্পের বেতার নাট্যরূপ গোধূলি, অভিরাম স্বামীর চরিত্রে শঙ্করী প্রসাদ মিত্র, আসমানী দেবস্মিতা, আয়েশা গোধূলি, বিমলা দেবী, বীরেন্দ্র সিংহ পুষ্পল, জগৎ সিংহ সোমক, জল্লাদ করিম বক্স, মান সিং ওসমানের বাবা এবং রহিম শেখ এর চরিত্রে রাজীব চ্যাটার্জি, তিলোত্তমা মোহর, ওসমান খানের চরিত্রে এনামুল খান।
অন্যান্য চরিত্রে অভিষেক, অত্রি, প্রদীপ, সায়নু, অরিজিৎ, সায়ক, ইন্দ্রনীল, কৃষ্ণেন্দু, শান্তনু, অনল, দীপক, প্রণব, অয়ন, রতন, শেলি, নেহা এবং সৌমনেত্রা। গল্প পাঠে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত প্রদ্যুৎ চট্টোপাধ্যায়। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী। সামনে সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবে সানডে সাসপেন্স।